ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল। হ্যাঁ বন্ধুরা, হাঁটি হাঁটি পাপা করে মামুন একাডেমিতে অলরেডি 149টা ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে হচ্ছে তার 150তম স্পেশাল এপিসোড, যেখানে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের চমৎকার মাইন্ড ব্লোয়িং সুপার টুপার হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। বিশেষ করে যারা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে ম্যানুয়ালি কাজ করেন, আপনি যদি আজকের এই 150টা টিপস অ্যান্ড ট্রিক্স দেখেন এবং সেটা আপনার বাস্তব জীবনে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনার কাজের গতি এবং লেভেলটা হবে অন্য লেভেলে। বন্ধুরা, যারা আমার ভিডিওটি ডিউরেশন দেখেছেন তারা হয়তো অনেকে আটকে উঠেছেন অথবা ভয় পেয়েছেন। কারণ হচ্ছে ইউটিউবে টিল নাও এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের উপরে এত বড় ডিউরেশনের ভিডিও এখন পর্যন্ত নেই। আমার এই ভিডিও থেকে আপনি যদি বিন্দু পরিমাণ কোনো কিছু শিখে থাকেন, তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি আপনার টাইম লাইনে, সোশ্যাল মিডিয়ায়, বন্ধুবান্ধব অথবা কলিগের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও আপনার এখান থেকে কিছু শিখতে পারে। বন্ধুরা, বরাবর মতো সাথে আসি আপনাদের সেই পরিচিত মুখ আবদুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি। কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই। তার আগে বলবো, আপনি যদি আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, স্যালুট টু ইউ। বন্ধুরা, আজকের সার্কাসে ঢোকার আগে আপনাদেরকে একটা ইউজার গাইডলাইন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কীভাবে দেখাবো এবং আপনি কীভাবে দেখবেন, এইটার একটা আপনাকে একটা ম্যানুয়াল সিস্টেম আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বন্ধুরা, আজকে আমি একটা নতুন মাউস কিনেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এই মাউসের রাইট বাটনে ক্লিক করি আমার মাউসের, তাহলে আপনি দেখেন এখানে হালকা আকাশের মতো একটা কালার ধারণ করেছে। আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে দেখেন এখানে রেড কালার ধারণ করেছে। দ্যাট মিন্স আমি মাউসের যেই বাটন চাপ দিব সেই বাটনটা আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি আপনি এখানে কন্ট্রোল দেখতে পাচ্ছেন। তার অর্থ হলো বন্ধুরা, বিশেষ করে আমাদের যে এডুকেশন চ্যানেলগুলো, এখানে মাউস এবং কিবোর্ডের ব্যবহার খুবই বেশি পরিমাণে হয়। আমরা অনেক সময় বলে থাকি যে আপনি কন্ট্রোল চাপেন অথবা এটা চাপেন ওটা চাপেন, বাট খুব বেশি চাপতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। এই চাপাচাপি আমরা অনেক সময় মুখে বলতে গেলে অনেক সময় এখানে দেখা যায় না। তো আমি এই সিস্টেমটা চালু করেছি, আমি আমার কম্পিউটারে আমার মাউস দিয়ে আমার কিবোর্ড দিয়ে যেই জিনিসগুলো চাপাচাপি করব সেই জিনিসগুলো আপনি এখানে স্ক্রিনে দেখতে পাবেন। আমি যদি কখনো বলতে ভুলে যাই আপনি এখান থেকে হেল্প নিয়ে এই জিনিসটা আপনি দেখতে পাবেন। আশা করি এই ইউজার ম্যানুয়ালটি আপনারা ফলো করবেন, তাহলে আপনি ভিডিওটি আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা ট্রিক্স নাম্বার 1 এ চলে যাই। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে, আমাদের অনেক সময় এরকম যদি ডাটা থাকে বন্ধুরা, তখন আমাদের এই ডাটাটাকে আমাদের মুভ করার প্রয়োজন হতে পারে। তখন আমরা কি করি, এই ডাটাটাকে সিলেক্ট করে দেন মাউসের লেফট বাটন যখন আমরা এইটার বর্ডারে নিয়ে আসি, তখন দেখেন একটা স্কোয়ারের মতো চারদিকে চারটা অ্যারো একটা স্কোয়ার এই জিনিসটা চলে আসে। এইটার উপরে যদি আমরা মাউসের লেফট বাটন প্রেস করি, এখন যদি এটাকে আমরা ডানে বামে কোথাও মুভ করি অথবা মাউসের লেফট বাটনটা আমি কিন্তু চেপে ধরে আসি, বন্ধুরা আপনারা এই যে মাউসের দিকে তাকান, এখানে তাকান, তাহলে দেখেন আমি মাউসের লেফট বাটন কিন্তু প্রেস করা অবস্থায় আসি। এখন যদি এই জিনিসটা আমরা এখানে এনে ছেড়ে দেই, তাহলে দেখেন বলতেছে যে ভাই আপনার এখানে ডাটা আসে, আপনি কি এটা রিপ্লেস করবেন? না, আমি রিপ্লেস করতে চাচ্ছি না। অথবা অনেকে কি করতে পারে, এটাকে ধরে লাস্টে এনে এখানে ছেড়ে দিতে পারে যে আমি ভাই কাজ বুঝে গেছি। তাহলে দেখেন কি দাঁড়ায়, আপনার অন্য সাইড ন্যাংটা হয়ে গেছে, আপনি টেরই পাননি। তাহলে আমরা কি করব বন্ধুরা, এই ডাটাটাকে আমরা যদি মুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় মাউস দিয়ে প্রেস করে ধরব, দেন আপনি যেখানে খুশি ওই জায়গাটা আপনি মাউসের লেফট বাটনটা ধরে রাখবেন। দেন আমি এখন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে আসি। বন্ধুরা দেখেন যখনই আমি শিফট বাটন প্রেস করতেছি, তখন দেখেন এখানে একটা আইয়ের মতো একটা জিনিস আপনার এখানে শো করতেছে। আমি এখানে রাখলাম কার্সারটা, দেন আবার আমি শিফট ছেড়ে দিলাম, তখন স্কোয়ার হয়ে যাচ্ছে। আমি যদি শিফট আবার প্রেস করে ধরি বন্ধুরা, এখন যদি আমি আমার শিফট প্রেস করা অবস্থায় যদি আমি আমার মাউস ছেড়ে দেই, তাহলে দেখেন ডাটাটা ইজিলি মুভ হয়ে গেছে উইদাউট এনি ইরর। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি ছিল, এই জায়গাটায় চলে আসছে। তাহলে বন্ধুরা শিখে গেলেন চমৎকার এই ট্রিক্সটি। ট্রিক্স নাম্বার 2, বন্ধুরা অনেক সময় আপনি চালাকি করতেই পারেন, আপনি আপনার এই ডাটাটাকে আপনার বন্ধু বান্ধব অথবা বসকে দিচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনি সিক্রেট কিছু রেখেছেন, এই ডাটাটুকু আপনি তাকে দেখতে দিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে কি করবেন, যতটুকু আপনি দেখতে দিবেন না ততটুকু ডাটা আপনি সিলেক্ট করবেন, দেন চলে যাবেন হচ্ছে ফরম্যাটে। আপনি ফরম্যাট এখান থেকেও যেতে পারেন, অথবা আপনি যদি মনে করেন
কিবোর্ড থেকে যাবেন সেক্ষেত্রে কন্ট্রোল ওয়ান, কন্ট্রোল ওয়ান প্রেস করার পর আপনি চলে যাবেন হচ্ছে নাম্বারে, নাম্বার থেকে চলে যাবেন হচ্ছে কাস্টমে, কাস্টমে যাওয়ার পর আপনি এখানে এই যে জেনারেলের উপর এখানে টাইপ দেখতে পাবেন, এই জেনারেলের এই টাইপের জায়গায় আপনি সেমিকোলন ওয়ান টু থ্রি তিনবার সেমিকোলন প্রেস করবেন, দেন যদি আপনি এখানে ওকে দেন তাহলে দেখেন বন্ধুরা সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেছে, আপনার ডাটাগুলো হাইড হয়ে গেছে। এবার যদি এটাকে আবার আনহাইড করতে চান কন্ট্রোল ওয়ান, দেন এই যে আপনি সেমিকোলনকে তিনবার টাইপ করেছিলেন এটাকে সুন্দর একটু কষ্ট করে ডিলিট বাটন প্রেস করে আপনি এখানে ওকে দিয়ে দিবেন, আবার আপনার ডাটা জাগার ডাটা জায়গায় চলে আসছে। এখন দেখেন এখানে এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, দ্যাট মিন্স আপনি চাইলে আপনার ডাটা সুন্দরভাবে সেটাকে আপনি হাইড করতে পারেন। ট্রিক্স নাম্বার থ্রি, বন্ধুরা অনেক সময় হয়েই থাকে যে আপনি একটা ফর্মুলা অথবা একটা ফাংশন আপনি তৈরি করেছেন, যেই ফাংশনটা আপনি চাচ্ছেন না যে আপনি আপনার বসকে অথবা কলিগকে দেখাতে, জাস্ট সে রেজাল্টটা দেখবে। আমরা যখন এখানে কার্সারে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ফাংশনটা দেখা যাচ্ছে, বাট আমি চাচ্ছি এই ফাংশনটা সে দেখতে পারবে না। তাহলে আপনি কি করবেন, এই ডাটাটাকে সিলেক্ট করবেন, দেন কন্ট্রোল ওয়ান প্রেস করবেন, অথবা কন্ট্রোল ওয়ান প্রেস না করে আপনি এই যে টগল আছে লঞ্চার, এই লঞ্চারে আপনি ক্লিক করবেন, দেন চলে যাবেন হচ্ছে প্রোটেকশন, প্রোটেকশনে যাওয়ার পর আপনি এই যে হিডেন এই জায়গাটা আপনি ক্লিক করবেন, দেন আপনি ওকে প্রেস করবেন। বন্ধুরা এতক্ষণেই কিন্তু এটা হাইড হবে না, দেন আপনি চলে যাবেন হচ্ছে রিভিউতে, রিভিউতে যাওয়ার পরে এই যে প্রোটেক্ট শিট এই জায়গাটায় ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনি এটাকে পাসওয়ার্ড দিয়ে, দেন আপনি এখানে পাসওয়ার্ড দিলাম, দেন এটাকে প্রোটেক্ট করে দিবেন। এখন দেখেন বন্ধুরা কত চমৎকার একটা জিনিস হয়ে গেছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এই যে অ্যাড্রেস বার এখানে কোনো ফর্মুলা দেখা যাচ্ছে না, বাট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ইজিলি ফর্মুলা দেখা যাচ্ছে। বন্ধুরা এটা কিন্তু চমৎকার একটা জিনিস যে অনেক সময় আমরা চাই যে আসলে এই ফর্মুলাটা যেন না দেখা যায়, এই যে দেখেন এখানে সেই ফর্মুলাটা দেখা যাচ্ছে না। ট্রিক্স নাম্বার ফোর, বন্ধুরা অনেক সময় হয়ে থাকে যে আমরা সমস্ত শিটে আমাদের যদি 100, 200, 500 শিট থাকে, আমি সেই সমস্ত শিটে একসাথে কিছু জিনিস লিখতে চাচ্ছি অথবা একসাথে সেই সমস্ত শিটগুলো আমি একটা ফরম্যাটিং করতে চাচ্ছি, সেটা আপনি কিভাবে করবেন। সাপোজ এই শিটে এবং আমার এই যে টিপস অ্যান্ড ট্রিক্সের 12 নম্বর শিট, এই শিটগুলো আমি একটা জিনিস লিখতে চাচ্ছি, সাপোজ আমি এখানে লিখব, আমার এই যতগুলো সামনে শিট আছে সবগুলোতেই লেখা হয়ে যাবে, সেটার জন্য আপনি কি করবেন, যেই শিটটা আপনার এখানে আসে সেই শিটে আপনি কার্সার দিয়ে সিলেক্ট করবেন, দেন যেটা লাস্ট পর্যন্ত আসে যেটাকে আপনি লাস্টে রাখতে চাচ্ছেন সেই সেই যে শিটটা আছে সেই শিটে আপনাকে ক্লিক করতে হবে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেন আপনি শিফট বাটন প্রেস করে ধরবেন, এরপরে হচ্ছে মাউস দিয়ে এই শিটটাকে সিলেক্ট করবেন। এখন দেখেন বন্ধুরা টোটাল এখানে যতগুলো শিট আছে ততগুলো শিটই এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যদি সিম্পলি এখানে একটা ফরম্যাটিং করতে চাই, সাপোজ আমি এখানে এই টেবিলটা তৈরি করে দিলাম, ওকে, এবার যদি আমি এখানে এটাকে ইজি করে দেই, এবার যদি আমি এখানে দেখি, এখানে দেখি, এখানে দেখি, এখানে দেখি, দেখেন বন্ধুরা প্রত্যেকটা শিটে এখানে যতগুলো শিট আছে প্রত্যেকটা শিটে সেমভাবে সেম সিস্টেমে ফরম্যাটিং হয়ে গেছে। বন্ধুরা এটাকে বলা হয় একটা 3D সিস্টেম। ট্রিক্স নাম্বার ফাইভ, বন্ধুরা এই যে সেলের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো যদি আপনাকে ডিলিট করতে বলা হয়, আপনি হয়তো গতানুগতিক আপনার দাদা বাবা যেভাবে করতো আপনি হয়তো কী করবেন, ডিলিট প্রেস করে ডাটাকে আপনি ডিলিট করে দিবেন, তাই না। বাট এখানে আপনি আর একটা ট্রিক্স আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে সাপোজ আমি এই সেলের ডাটাটাকে ডিলিট করতে চাচ্ছি, এই সেলের ডাটাটাকে ডিলিট করার জন্য বন্ধুরা এই যে আমার সিলেকশন ডাটা লাস্টে আমরা যে ফিল হ্যান্ডেল করি এরকম করে এই জায়গাটা যখন আসে তখন একটা প্লাস আকার ধারণ করে, আমি এখানে মাউসের লেফট বাটন প্রেস করে ধরবো, দেন উপরে একটু ধাক্কা দিব, ডিলিট হয়ে গেছে, এখানে আবার ধরবো উপরে ধাক্কা দিব, ডিলিট হয়ে গেছে, এখানে আবার ধরবো এখানে ডিলিট হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স, বন্ধুরা একটু সত্যি করে বলেন তো যে এই ট্রিক্সটি আপনি জানতেন কি না, কমেন্টসে এখনই জানিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনার এক্সেলের লেভেলটা কোন লেভেলে আছে। ট্রিক্স নাম্বার সিক্স, বন্ধুরা এবার যে টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখাবো সেটা খুবই খুবই চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে সাপোজ বন্ধুরা আমরা এই এক্সেল শিটে কাজ এখন করতেছি, এখন সাপোজ আমি এখানে আমার গুগল ক্রোম রাখা আছে আমি এখানে যাচ্ছি, এখন যদি চাই যে আমি আমার এক্সেলে আবার ফেরত যাব সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে বন্ধুরা অল্টার ট্যাব প্রেস করব, কিবোর্ড থেকে এই যে অল্ট বাটন, এই যে অল্ট বাটন আছে এই অল্ট বাটন প্রেস করে ধরে দেন আপনি ট্যাব প্রেস করবেন, অল্ট ট্যাব, অল্ট ট্যাব, তাহলে আপনাকে রিভার্স করবে, আমি এখন এই ব্রাউজার আসি এক্সেলে চলে গেলাম, এক্সেলে আবার অল্টার ট্যাব প্রেস করলাম, দেন ব্রাউজারে চলে আসলাম, আবার এখানে দিলাম এই ব্রাউজারে আবার চলে আসলাম।
ট্রিক্স নাম্বার 7। এখন বন্ধুরা হয়ে থাকে যে এখন যদি আমি এখানে অল্টার দেই তাহলে আমার কিন্তু অন্য একটা প্রোগ্রামে চলে যাচ্ছে যেখানে আমি একটু আগে কাজ করেছিলাম। এখন আমি চাচ্ছি সাপোজ আমার এখানে এই যে এক্সেলের যে শিটগুলো আছে এখানে যদি আমি কন্ট্রোল ট্যাব প্রেস করি তাহলে শুধু আমাকে এই এক্সেলের ভিতরেই সে ঘুরাবে। আমি যদি অল্ট ট্যাব প্রেস করি বন্ধুরা তাহলে আমাকে এই প্রিভিয়াস যে প্রোগ্রাম আছে সেটাই নিয়ে যাবে। আমি যদি কন্ট্রোল ট্যাব প্রেস করি তাহলে সেম প্রোগ্রামে নিয়ে যাবে। আমি যদি এখানে একটা পাওয়ার পয়েন্টের শিট আপনাদেরকে একটু ওপেন করে দেখাই তাহলে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমাদের অফিস প্রোগ্রামের যতগুলো প্রোগ্রাম আছে, পাওয়ার পয়েন্ট, তারপরে এক্সেস ওয়ার্ড, যতগুলো প্রোগ্রাম আছে। সাপোজ আমি এখানে একটা জিনিস লিখলাম, দেন এখান থেকে এখন চাচ্ছি আমি অন্য একটা আমার যে পাওয়ার পয়েন্টের আর একটা শিট এখানে ওপেন করা আছে, দেখেন বন্ধুরা এইটাই কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব। আবার এখানে যদি আমি এক্সেলে ক্লিক করি কন্ট্রোল ট্যাব কন্ট্রোল ট্যাব, দ্যাট মিন্স সেম প্রোগ্রামে রান করার জন্য আপনি ইউজ করবেন কন্ট্রোল ট্যাব। আর যদি আগের প্রোগ্রামটায় যেতে চান, সাপোজ আমি এখানে যাবো, দেন হচ্ছে অল্টার ট্যাব। এখানে মধ্যে আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি অল্টার প্রেস করে ধরেন দেন ট্যাব প্রেস করেন তাহলে দেখেন আপনার ওপেন করা যতগুলো প্রোগ্রাম রান করতেছে সমস্ত প্রোগ্রামগুলো আপনি এখানে দেখতে পাবেন। আবার বলে দিচ্ছি অল্টার প্রেস করে ধরবেন দেন ট্যাব, ট্যাব প্রেস করার পরে আপনি এখন অল্টার প্রেস করে ধরে আসেন। এই যে দেখেন বন্ধুরা আমার মাউসে কিন্তু অল্টার প্রেস করা আছে, এখন শুধু আমি ট্যাব বাটনটা প্রেস করতেছি। এখন দেখেন এটা সবগুলো অটোমেটিকভাবে একটার পরে আরেকটায় চলে যাচ্ছে। ট্রিক্স নাম্বার 8 বন্ধুরা, এবার দেখাবো হচ্ছে নাম্বার ফরম্যাটিংয়ের একটা সিস্টেম। সেটা হলো বন্ধুরা সাপোজ আমি যদি আমার এই কার্সারের যে জায়গাটা রেখেছি এখানে যদি আমি একটা সংখ্যা লিখি, যেমন আমি লিখলাম 34, দেন আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে হয়ে যাচ্ছে 34 কেজিস। অথবা আমি যদি এখানে লিখি তাহলে দেখেন এখানে শুধু 34, দ্যাট মিন্স এই জায়গাটা আমি যাহা লিখবো। অনেক সময় কিন্তু যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে সাপোজ তাকে সেখানে ডজন লিখতে হয়, পিস লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়, তখন সে যদি টোটালটা একটা ফরম্যাটিং করে নেয় তাহলে এখানে অটোমেটিক সে লিখবে আর এই জিনিসগুলো এখানে অটোমেটিক এখানে এই যে ইউনিকগুলো আছে ইউনিকগুলোতে সে কনভার্ট হয়ে যাবে। এই জিনিসটা বন্ধুরা কিভাবে করবেন, ওকে? তো আপনি যেই জায়গাটা এই জিনিসটা করতে চাচ্ছেন সেই টোটাল কলাম অথবা রো অথবা ডাটা শিটটা সিলেক্ট করবেন, দেন আপনি কন্ট্রোল 1 প্রেস করবেন অথবা এই যে টগল লঞ্চার আছে এখানে ক্লিক করবেন, দেন নাম্বারে আসবে, নাম্বারে আসার পর আপনি চলে যাবেন হচ্ছে কাস্টমে, দেন কাস্টমে আসার পর এই যে আমাদের জেনারেল আছে এই জেনারেল দাদাকে ডিলিট করে দিবেন। এইটাকে ডিলিট করার পর আপনি এখানে প্রেস করবেন হ্যাশ বাটন, আমাদের মোবাইলে যে হ্যাশ আছে সেই হ্যাশ বাটন, দেন আপনি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আমাদের এখানে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, সেটা শিফট প্রেস করে ধরে, দেন হচ্ছে আমি এখানে সাপোজ লিখলাম পিসেস PCS, দ্যাট মিন্স কত পিসেস। এবার আমি ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, দেন যদি এখানে আমি ওকে দেই বন্ধুরা দেখেন এখানে সাপোজ আমি এখন একটা সংখ্যা লিখলাম, দেখেন এখানে পিস হয়ে গেছে। আমি যদি এখানে আবার লিখি পিস, এখানে আবার লিখলাম পিস, বাট এখানে যদি আমি লিখি তাহলে কিন্তু পিস হচ্ছে না, কারণ হচ্ছে কি এই টোটাল কলামটায় আমার নাম্বার ফরম্যাটিং করে পিস দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো কিছু এখানে দিতে পারবেন। ট্রিক্স নাম্বার 9, এটা হচ্ছে খুবই চমৎকার এবং একটা ইউনিক এবং খুবই প্রচলিত একটা টিপস অ্যান্ড ট্রিক্স, হয়তো অনেকে জানে অথবা জানে না। আমি আমার টিপস অ্যান্ড ট্রিক্সের অনেকগুলো ভিডিওতে এটা দেখিয়েছি। সাপোজ বন্ধুরা আমি এখন এই ডাটাটাকে সাম করতে চাই, দ্যাট মিন্স যোগ করতে চাই। আমরা কি করি ইকুয়াল SUM সাম দেন এই কলা দেন এই ডাটা দেন কমাই ডাটা দেন কমাই ডাটা দেন কমাই ডাটা এই ডাটা, দেন হচ্ছে আমরা এন্টার দিই, তাই না? এটা হচ্ছে বন্ধুরা ম্যানুয়াল সিস্টেম। আপনি কি করবেন, সাপোজ আমি এই ডাটাটাকে প্লাস করতে চাচ্ছি, এখানে আমি কার্সার রাখলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে অল্ট ইকুয়াল অল্টার বাটন, কিবোর্ড থেকে অল্টার বাটন আপনি প্রেস করলেন, দেন আপনি এন্টার দিলে দেখেন টোটাল ডাটাবেস এখানে সাম হয়ে যাচ্ছে। আমি যদি আবার একটু দেখাচ্ছি বন্ধুরা, কিবোর্ডের অল্ট বাটন, এই যে অল্ট বাটনটা আছে অল্ট বাটন প্রেস করবেন, দেন অল্ট ইকুয়াল, এরপর এটা সাম, যেখানে যতটুকু নাম্বার আছে সেটাকে সে এখানে যদি রাখি তাহলে এটা দিয়ে সে সিলেক্ট করবে, যদি আমি নিচে করতাম তাহলে এটাকে সে সিলেক্ট করবে, দেন আমি যদি এন্টার দিই তাহলে দেখেন বন্ধুরা এখানে সে সাম করে ফেলতেছে। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো সাম করছেন একটাই, তাহলে টোটালটা কিভাবে হলো? বন্ধুরা এটা হচ্ছে একটা টেবিলের টিপস অ্যান্ড ট্রিক্স। এই টেবিল নিয়ে আমার কয়েকটা টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেগুলো দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। আমি কন্ট্রোল জেড প্রেস করে ব্যাগে চলে গেলাম, দেন এই জিনিসটা রিভার্সে চলে গেল, তাহলে দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে এই জিনিসটা সাম হয়ে গেল। ট্রিক্স নাম্বার 10, মানে হচ্ছে 10,
এইবার যে টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখাবো বন্ধুরা, এই জিনিসটা খুবই খুবই আনকমন এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনি বলতে পারেন হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। সাপোজ বন্ধুরা, সাপোজ আমি এখান থেকে দুইটা রো আমি এখান থেকে হাইড করে দিলাম, এখান থেকে একটা রো এখান থেকে আমি হাইড করে দিলাম। এখন যদি আপনি এখান থেকে এই ডাটাটুকু কপি করতে চান, সাপোজ আমি এই ডাটাটুকু কপি করলাম, দেন কন্ট্রোল সি প্রেস করলাম, দেন যদি আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করে আমি ডাটাকে এখানে পেস্ট করে দিই, তাহলে দেখেন বন্ধুরা এখানে সমস্ত ডাটাই, এখানে যতগুলো ডাটা আছে, এখানে যতগুলো আমি হিডেন করেছিলাম, সাপোজ এখানে একটা হিডেন করা, দেখেন এক থেকে চার, প্রথম হচ্ছে রাহাত খান, দেন হচ্ছে এমডি ইসরাত। এখন আপনি এখানে দেখেন রাহাত খান এখানে 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 এখানে, দেন এই জায়গাটা অনেক দূরে হাইড করা আছে। দ্যাট মিনস আমার হাইড করা থাকা সত্ত্বেও যতটুকু আমি কপি করেছি সেখানে ততটুকুই এখানে আমাকে পেস্ট করে দিয়েছে। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আমার যতটুকু ডাটা এখানে দেখা যাচ্ছে, দ্যাট মিনস এখানে যে ডাটাটা হিডেন করা আছে সেই ডাটাটাকে সে দেখাবে না অথবা সে সেটাকে কাউন্ট করবে না। আমি এখানে যতটুকু ডাটা আমি এখানে সিলেক্ট করব, এখানে সাপোজ আমি এতটুকু সিলেক্ট করব, সে যতটুকু ভিজিবল আছে এই ভিজিবল ডাটাটাকেই সে শুধু পেস্ট করবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বন্ধুরা, এই ডাটাটাকে আমরা সিলেক্ট করলাম, আমি এখান থেকে এইটাকে আমি হাইড করে দিতে পারি। এবার এই ডাটাটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে অল্ট সেমিকোলন, অল্ট সেমিকোলন প্রেস করার সাথে সাথে দেখেন বন্ধুরা এর মাঝখানে কিছু নতুন দাগের সৃষ্টি হয়েছে। এবার যদি আপনি কন্ট্রোল সি প্রেস করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন কিছু সাপের মতো চেহারা। আমি কন্ট্রোল সি প্রেস করলাম, এখন দেখেন এখানে কিছু সার্কাসের মতো কিছু বাতি জ্বলতেছে, যে এখানে গ্লিটারিং হচ্ছে যে এই জায়গাগুলোয় আসলে আমার ডাটা হাইড করা আছে। এবার যদি বন্ধুরা এই ডাটাটাকে আমি এই জায়গাটায় কপি থেকে পেস্ট করি, তাহলে দেখেন কত সুন্দরভাবে আমার যতটুকু ডাটা আমি হাইড ছিল ততটুকু ডাটা সে হাইডেই রেখেছে। এখানে দেখেন এমডি রাহাত খান, এখানে সে চার নাম্বার নিয়ে আসছে, এরপরে আর কিন্তু সে নেয়নি। যতটুকু ডাটা আমি হাইড করেছি, যতটুকু ভিজিবল আছে ততটুকু ডাটাই সে নিয়ে আসছে, বাকি যে হিডেন ডাটাটা আছে সেইটা সে স্কিপ করছে। এখানে দেখেন বন্ধুরা লাস্ট হচ্ছে স্বামী পিয়াস, মানে স্বামীর কাছে পিয়াস কিনতে দিছে, আর এখানে হচ্ছে রাহাত খান। দ্যাট মিন্স আমার যতটুকু ডাটা দেখা গিয়েছে ততটুকু ডাটাই এখান থেকে সে পেস্ট করে ফেলেছে। কি বন্ধুরা ট্রিক্সটি মজার না? বন্ধুরা আমি জানি এত বড় একটা ডিউরেশনের ভিডিও আপনি হয়তো বা অনলাইনে এমবি খরচ করে দেখবেন না, বাট তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যাদের ওয়াইফাই আছে অথবা ফ্রি এমবি আছে অন্তত ভিডিওটি অনলাইনে একবার হলেও দেখুন, দেন আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কাজে লাগাতে পারেন। আর বন্ধুরা গত পর্বে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা ভিডিওর মাঝখানে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে প্লে করতে চান, কোনো একটা ফর্মুলার জায়গা থেকে প্লে করতে চান অথবা একটা নির্দিষ্ট ডিউরেশন থেকে প্লে করতে চান, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখেন একটা টাইম স্ল্যাব দেওয়া আছে, আপনি ওই টাইমে ক্লিক করবেন, ওই নির্দিষ্ট জায়গা থেকে ভিডিওটা প্লে হবে। সাপোজ আজকে আপনি 10 নম্বর ট্রিক্সটা দেখতে চাচ্ছেন, আপনি 10 নম্বর ট্রিক্সের যে ডিউরেশনটা দেওয়া আছে ওই ডিউরেশনের গায়ে ক্লিক করেন, সিম্পলি 10 মিনিটের যেই ট্রিক্সটা আছে সেই ট্রিক্স থেকে শুরু হবে। আপনি যদি চান যে 140তম ট্রিক্সটি দেখবেন, 140তম ডিসক্রিপশনে গিয়ে 140তম ওখানে যে ডিউরেশনটা দেওয়া আছে ওই টাইমের গায়ে ক্লিক করবেন, আপনি সিম্পলি 140তম জায়গায় চলে যাবেন। বন্ধুরা তাহলে এই জিনিসটা আমার পরবর্তী যতগুলো টিউটোরিয়াল আসবে প্রত্যেকটা টিউটোরিয়ালে আপনি পাবেন, তো আশা করি এই জিনিসটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ট্রিক্স নাম্বার 11, বন্ধুরা আমরা যদি কোনো ফর্মুলা বা ফাংশন ইউজ করি তখন সেখানে কিছু সিনট্যাক্স থাকে। কিরকম? সাপোজ আমি যদি এখানে ভি লুকআপ ইউজ করি, এখানে যদি ভি লুকআপটা সিলেক্ট করি তাহলে এখানে অনেকগুলো সিনট্যাক্স দিয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে লুকআপ ভ্যালু এইটা দেই, দেন যদি কমা দেই, দ্যাট মিনস একটার পর একটা চলে যাচ্ছে। এখন যদি আপনি চান যে না এই ভি লুকআপের কী কী সিনট্যাক্স আছে সেটাকে আমি স্থির করতে চাচ্ছি অথবা এটাকে আর একটু ভালোভাবে বুঝতে চাচ্ছি, এই ভিলুকাপে এই পর্যন্ত আসার পর অথবা যে কোনো ফাংশনে এই পর্যন্ত আসার পরে দেন আমরা ট্যাব কী দিই, দেন আমি যদি কন্ট্রোল শিফট এ প্রেস করি, তাহলে দেখেন টোটাল এই সূত্রটার যে সিনট্যাক্স আছে সেটা এখানে টোটালটা চলে আসছে। আমাদের লুকআপ ভ্যালুতে কী কী আছে? প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু, এই যে কমা, দেন হচ্ছে টেবিল অ্যারে, এই যে কমা, দেন হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, এই যে কমা, দেন হচ্ছে রেঞ্জ লুকআপ, এটা হচ্ছে আমাদের লাস্ট। এবার যদি আমরা এন্টার দেই তাহলে দেখেন এই যে অ্যাড্রেস বারে যদি আসেন, আপনার এই সূত্রটায় কী কী কন্ডিশন, কী কী সিনট্যাক্স আছে এই জিনিসটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা অনেক সময় আমাদের ফর্মুলা শেখার জন্য কাজে লাগে, যে একটা ফর্মুলার ভিতরে কী কী সিনট্যাক্স আছে। ট্রিক্স নাম্বার 12, অর্থাৎ
12 বন্ধুরা আমরা যখন এরকম কোন চার্ট তৈরি করি চার্টের ভিতরে একটা ডাটা যদি এরকম ইদুরের মতো হয়ে থাকে অথবা টুনটুনি পাখির মতো হয়ে থাকে তাহলে এই যে চার্টের এই জায়গা থেকে আপনি এই ডাটাটাকে কিভাবে ডিলিট করবেন এখানে আপনি সিলেক্টই করতে পারবেন না কথায় বলে না যে ধরবেন কোথায় আর মারবেন কোথায় আপনি তো ধরতেই পারবেন না তো মারবেন কিভাবে এইটাকে আপনি কিভাবে ডিলিট করবেন এটা ডিলিট করার জন্য একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনি এই যে ডাটাটা আছে এই যে কলামের যে ডাটাটা এই ডাটাটাকে আপনি সাপোজ সিলেক্ট করলেন ওকে দেন হচ্ছে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন ট্যাব কি প্রেস করলে দেখেন এখানে চলে আসতেছে দেন এবার যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন তাহলে দেখেন এই ডাটাটা ডিলিট হয়ে গেছে যেটা আপনি হয়তো মাউস দিয়ে পারতেন না ট্রিক্স নাম্বার 13 বন্ধুরা সাপোজ এই যে চার্টটা আমরা অনেক সময় এই চার্টগুলো কিন্তু বিশেষ করে পাওয়ার পয়েন্টের যে প্রেজেন্টেশন দেই সেখানে কিন্তু এই চার্টগুলো আমাদের কাজে লাগে এখন সাপোজ এই চার্টটাকে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে গেলাম কন্ট্রোল সি এবার আমরা যদি পাওয়ার পয়েন্টে যাই এখানে আমরা কন্ট্রোল ভি প্রেস করে দিলাম দেখেন আমাদের চার্টটা কিন্তু চলে আসছে এখন এই চার্টের যে ডাটাগুলো আছে বন্ধুরা সাপোজ আমরা যদি কোনো ডাটা এখান থেকে পরিবর্তন করি সাপোজ এখানে আমি দিলাম 1 দ্যাট মিন্স এই চার্টটা আমার ছোট হয়ে গেল বাট এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এটা কারণ কি কারণ হচ্ছে বন্ধুরা সাপোজ আমি এই চার্টটা ডিলিট করে দিলাম এবার এখানে আমাদের যে এখানে চার্টের যে ডাটাটা ছিল এটা লম্বা হয়ে গেছে এবার এই চার্টটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দেন হচ্ছে আমি এই জায়গাটা চলে যাব এরপরে হচ্ছে কন্ট্রোল ভি সিম্পলি প্রেস করে আপনি পেস্ট করবেন দেন এই যে কন্ট্রোলের এখানে এখানে আপনি একটা অ্যারো কি পাবেন এই অ্যারোতে ক্লিক করে আপনি এখানে কয়েকটা অপশন দেখেন বন্ধুরা ইউজ ডেস্টিনেশন থিম ইউজ এইটা ইউজ সেইটা আপনি এই যে মাঝখানে যেটা আছে এই তিন নাম্বারটা এইটাই আপনি ক্লিক করবেন দেন আপনার এখানে এই চার্টটা অটোমেটিক এখানে যে ডাটাগুলো চেঞ্জ করবেন সাপোজ আমি এখানে 1 ক্লিক করলাম এখানে দেখেন অটোমেটিক এই ডাটাটা চেঞ্জ হয়ে গেছে অনেক সময় আপনারা যদি না বুঝে সাপোজ আপনি কপি করে নিয়ে আসছেন এখান থেকে সাপোজ আপনি পেস্ট করলেন এই ডাটাটা আপনার ভুলেও এখানে এখানে যদি আপনি ডাটা বাড়িয়ে দেন তাহলে দেখবেন এই ডাটাটা এখানে চেঞ্জ হচ্ছে না কারণ এটা ইমেজ হিসেবে পেস্ট হয়েছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাপোজ এখানে আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল ভি দেন আপনি এই জায়গাটা থেকে ডেস্টিনেশন যে এই মাসখানে এই জিনিসটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার এক্সেলের ডাটার সাথে সাথে এই জিনিসটাও চেঞ্জ হয়ে যাবে ট্রিক্স নাম্বার 14 বন্ধুরা সাপোজ এখানে যে ডাটাগুলো আছে দেখেন বন্ধুরা এই ডাটাগুলো যদি আমরা অন্য জায়গায় কপি করি এটা কিন্তু ফর্মুলা এটা কিন্তু কোনো ডাটা না আমরা যদি এটা অন্য জায়গায় কপি করে নিয়ে যাই তাহলে এই ফর্মুলাটা নষ্ট হয়ে যাবে অথবা সেটার লিঙ্ক খুঁজে পাবে না এইটাকে আমরা যদি ভ্যালুতে পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কী করি কন্ট্রোল সি প্রেস করার পরে যারা জানি তারা এখান থেকে হয়তো এটাকে ভ্যালু হিসাবে পেস্ট করে দেই বাট যারা আরও কিছু ট্রিক্স শিখতে চান তারা হয়তো কী করবেন এই ডাটাটাকে সিলেক্ট করবেন এখানে আমি সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে এই যে লাস্টে যে জায়গাটায় আসলে আমাদের যে মাউসটা একটা চেহারা ধারণ করে এইটা আসার পরে আমরা এখানে মাউসের রাইট বাটন প্রেস করব বন্ধুরা দেন যদি এখানে একটু আমি ডানে নিয়ে আবার যদি বামে এনে ছেড়ে দেই তাহলে দেখেন একটা পপ আপ মেনু আসতেছে এখানে আপনি কি করবেন কপি হেয়ার অ্যাজ ভ্যালু অনলি সিলেক্ট করে দিবেন দেখেন এখানে সব ভ্যালু হিসেবে পেস্ট হয়ে গেছে আমি আবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আপনি সিলেক্ট করবেন দেন এরকম যখন অ্যারো আসবে তখন আপনি মাউসের রাইট বাটন চেপে ধরবেন দেন এই চেপে ধরা অবস্থা একটু ডান দিকে টান দিবেন আবার আপনি বাম দিকে নিয়ে আসবেন দেন আপনি ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে আপনি এখান থেকে যেটা ভ্যালু অ্যাজ পেস্ট এটা সিলেক্ট করবেন তাহলেই এটা এখানে ভ্যালু হিসেবে পেস্ট হয়ে যাবে ট্রিক্স নাম্বার 15 বন্ধুরা এই ট্রিক্সটি হচ্ছে খুবই মজার একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা সাপোজ এখানে আমরা এই ডাটাটাকে সাম করতে চাচ্ছি ওকে তো আমরা কি করার জন্য সামের যে ট্রিক্সটি প্রথমেই দেখিয়েছিলাম অল্ট সেমিকোলন দিলে আমার এটা সাম হয়ে যাচ্ছে এবার এটাকে ফিল হ্যান্ডেল করে দিলাম আমার কাজ সারা এখন আপনি মনে করলে হাই হাই কী করলাম এখানে তো সাম না এখানে তো মিনিমাম হবে সেক্ষেত্রে আপনি কী করবেন আবার কি ফর্মুলাগুলো এডিট করবেন হ্যাঁ বন্ধুরা ফর্মুলা আপনি এডিট করতেই পারেন আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডাটাটাকে সিলেক্ট করলাম দেন হচ্ছে কন্ট্রোল এইচ প্রেস করার পরে আপনার সামনে একটা চেহারা আসবে আপনি কি করবেন এখানে আমি এটাকে ডিলিট করে দিলাম বন্ধুরা এখানে আমরা কি করেছিলাম সাম তো এখানে লিখলাম হচ্ছে SUM সাম এবার এই জায়গাটা আপনি কি করতে চাচ্ছেন সাপোজ এটাকে আমি মিনিমাম করতে চাচ্ছি MIN মিনিমাম দেন এবার যদি আমি রিপ্লেস অল দিয়ে দেই কি হয়ে গেল একটু দেখে আসি এই যে দেখেন এখানে এই সাম ফাংশনটা মিনিমামে পরিণত হয়ে গেছে দ্যাট মিন্স আমরা কোনো ফাংশনকেও
রিপ্লেস করতে পারি। আবার যদি এটাকে আমরা কন্ট্রোল এইচ প্রেস করি, সাপোজ আমি মনে করলাম যে না আমি এখানে যেটা আপনার রানিং আছে সেটা দিয়ে বলি হচ্ছে ফাইন্ডে, আর আমি চাচ্ছি না এটা আসলে ওটা হবে না, এটা হবে ম্যাক্স, আমি ম্যাক্স দিয়ে এটাকে রিপ্লেস দিলাম, তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু এখানে কাউন্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমরা কন্ট্রোল ফাইন্ড, দ্যাট মিন্স ফাইন্ড এবং রিপ্লেসের মাধ্যমে ফর্মুলার নারী নক্ষত্র চেঞ্জ করে দিতে পারি। অপারেশন করে সবকিছু চেঞ্জ করে দেয় না, সেই জিনিসটার মতো আর কি। টিক্স নাম্বার 16, এখানে যে জিনিসটা করা আছে সেটা হচ্ছে এই ডাটাটার সাথে এত পার্সেন্টেজ গুণ করা হয়েছে। এখন আমি যদি এই ডাটাটাকে এখান থেকে কপি করে এই জায়গাটায় নিয়ে আসি, তাহলে দেখেন টোটাল সূত্র কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে সেখানে সেল রেফারেন্স খুঁজে পাচ্ছে না। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এইটার সেল রেফারেন্স এইটা এবং এইটা, বাট এর কারণে এটাকে যখন আমি কপি করে নিয়ে আসলাম তখন সেল রেফারেন্স এইটা এবং এইটা, এটা থাকবে না অবশ্য, এটা এখানে লক করার জন্য থেকেছে। এখন এই যে সেল রেফারেন্সে চেঞ্জ হচ্ছে, তার মানে আমার সূত্রটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা এইটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের একটা উপায় হতে পারে, সাপোজ বন্ধুরা এখান থেকে এখানে যে জিনিসটা আছে এখানে আমি ডাবল ক্লিক করে এডিট মোডে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে আমি এই যে অ্যাড্রেস বার এখান থেকে কপি করে নিয়ে দেন এসকেপকে প্রেস করে দেন আমি এখানে কার্সারটা রাখবো, দেন এই জায়গাটা আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এই ডাটাটা সেমভাবে আগের মতো এখানে সূত্র আকারে হয়ে গেছে। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। এবার দেখাচ্ছি চমৎকার একটা সিস্টেম, সেটা হচ্ছে সাপোজ বন্ধুরা এই ডাটাটাকে আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসতে চাচ্ছি, ওকে। এখন এই যে ডাটাটাকে আমি সিলেক্ট করব, দেন আমি কি করব কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ প্রেস করার পরে আমি এখানে রিপ্লেসে ক্লিক করব, অথবা আপনি এখানে কন্ট্রোল এইচও প্রেস করতে পারেন একেবারে শেষে। দেন এখানে আমি ইকুয়াল প্রেস করব, যেখানে আমার ইকুয়াল আছে ভাই তুমি এখানে এখানে কি করো হ্যাশ চিহ্ন দিয়ে দাও। দেন আমি রিপ্লেস করে দিলাম, সমস্ত ফাংশনগুলো নষ্ট হয়ে গেছে। আপনি ভয় পেয়েছেন না? বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা নষ্ট হয়নি। এবার যদি এটাকে আমি কপি করে নিয়ে আসি, দেন এখানে যদি আমি পেস্ট করে দিই, এখন দেখেন এই জিনিসটা কি দেখা যাচ্ছে, একেবারে বোকার মতো দেখা যাচ্ছে। এবার এখানে আমি কন্ট্রোল এইচ প্রেস করব, কন্ট্রোল এইচ প্রেস করার পরে এখানে আমি হ্যাশ দিব, যে আমি হ্যাশটাকে পরিবর্তন করতে চাই ইকুয়াল দিয়ে। এবার যদি আমি রিপ্লেস দেই, এবার যদি ওকে প্রেস করেন, এবার যদি এখানে মাথার মতো একটা বাড়ি দেন, তাহলে দেখেন সেল রেফারেন্স ঠিক আছে। আমি যদি মামু বাড়িতে চলে যাই, দেখেন সেল রেফারেন্স ঠিক আছে। দ্যাট মিন্স বন্ধুরা আপনারা এই কপি পেস্টের এই ঝামেলা থেকে উত্তরণ পাওয়ার জন্য এখানে কপি পেস্টের পরিবর্তে আপনি কন্ট্রোল এফ এবং কন্ট্রোল এইচ, দ্যাট মিন্স ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে এই ডাটাটাকে চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন। ট্রিক্স নাম্বার 17, এবার যেটা দেখাবো বন্ধুরা ফর্মুলাকে ডিবাগিং করা, সেটা হচ্ছে কি বন্ধুরা, এটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি বিলের একটা টিউটোরিয়াল। সাপোজ এখানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ফর্মুলাটা চলে আসতেছে। এখন আমরা যে ফর্মুলাটা এখানে টাইপ করি, এই ফর্মুলাটা যখন আমরা টাইপ করতে করতে লাস্টে চলে যাই, তখন এক পর্যায়ে এসে দেখি যে ফর্মুলাটা ভুল হয়ে গেছে। আমরা যদি এমন একটা সিস্টেম শিখতে পারি যে আমার ফর্মুলাটা যতটুকু লেখা হয়েছে ততটুকুই আমি একটু চেক করে দেখি আমার এটা ঠিক আছে কিনা, সেটা আপনি কীভাবে করবেন? সেটা করার জন্য আমি এই যে ইকুয়ালের পরে যে ইফ আছে, সাপোজ এই এইটা হচ্ছে আমার একটা ফাংশন বন্ধুরা, এইটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা আমি সিলেক্ট করলাম, দেন আমি যদি এফ নাইন ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি ফলস। দ্যাট মিন্স আমার এই ডাটাটা ফলস। ফলস কেন? এখানে বলেছে যে এই ডাটাটা যদি 75-এর কম হয় তাহলে সে এই ডাটা দিবে, তার মানে এটা 75-এর কম না, এই জন্য সে এই জিনিসটা দেখাচ্ছে। তার মানে আপনি যে কোনো ফর্মুলাকে আপনি সেটার ডাটাকে চেক করার জন্য ঠিক আছে কিনা সেটা আপনি এফ নাইন ক্লিক করে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। আমি যদি বন্ধুরা আরেকটু আপনাদেরকে একটু খোলাসা করে বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন। সাপোজ বন্ধুরা আমি যদি এই জায়গাটা আপনাদেরকে বুঝে, এখানে আমার একটা ফর্মুলা আছে, এবার এখানে আমি ডাবল ক্লিক করলাম, দেন সাপোজ এই এতটুকু ডাটা এইটা ইস টু এইটা কত হয়, আমরা এফ নাইন ক্লিক করলাম তার মানে কি হয় এতগুলো নাম হয়, ওকে কন্ট্রোল জেড প্রেস করলাম। এবার যদি এখান থেকে আমি আরেকটু নিচে চলে আসি, এখান থেকে এতটুকু এতটুকু এখানে যদি আসি এফ নাইন ক্লিক করি তাহলে দেখেন এখানে ইরোর ভ্যালু, দ্যাট মিন্স এই ভ্যালুটা নেই। বন্ধুরা এই সিলেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি এখান থেকে কতটুকু সিলেক্ট করবেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যদি যেমন কাউন্ট টিপের প্রথম হচ্ছে আপনার এখানে রেঞ্জ থাকে, দেন হচ্ছে রেঞ্জ যে কন্ডিশন সেটা, এটাকে যদি আমি সিলেক্ট করি দেন এফ নাইন ক্লিক করলাম তাহলে দেখেন আমার এখানে দেখাচ্ছে নট ভ্যালু, দ্যাট মিন্স এটা নেই। দ্যাট মিন্স আপনি এইভাবে ফর্মুলাকে আপনি ডিবাগিং করে চেক করতে পারেন। ট্রিক্স নাম্বার 18, বন্ধুরা আপনাদেরকে যদি বলা হয় যে এখানে যে ডাটাবেসটা আছে এই ডাটাবেস দিয়ে আপনি একটা চার্ট তৈরি করেন, আপনি কি করবেন এই ডাটাটাকে সিলেক্ট করবেন, দেন যাবেন ইনসার্টে, দেন এখানে ঘোরাঘুরি করবেন, চার্ট পছন্দ করবেন, পছন্দ করতে করতে আর একটা মেয়ে নিয়ে এসে ভেঙে যাবে। এখন বন্ধুরা আমরা এখানে কি করব, এই জিনিসটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে
F11 F11 প্রেস করলে অটোমেটিক একটা নতুন একটা শীট একটা চার্ট তৈরি করা হয়ে যায়। এটা হচ্ছে একটা চমৎকার ট্রিক্স। তবে এখানে একটু বলে রাখি বন্ধুরা, এই চার্টটা কিন্তু নতুন একটা শীটে তৈরি হবে। ট্রিক্স নাম্বার 19। এখন বন্ধুরা আপনি যদি চান যে এই চার্টটা আপনি নতুন শীটে তৈরি করবেন না, আপনি চাচ্ছেন যেখানে আমি কাজ করতেছি সেই জায়গাটাই আমার চার্ট ক্রিয়েট হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ডাটাটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট এফ ওয়ান প্রেস করলে আপনি যেই শীটে কাজ করতেছেন সেই শীটেই একটা চার্ট তৈরি হয়ে যাবে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স। আপনাকে যদি বলা হতো যে আপনি এখান থেকে একটা চার্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কি করতেন, ডাটা সিলেক্ট করতেন, এখানে সাপোজ ডাটা সিলেক্ট করবেন, ইনসার্টে যাবেন, এখানে চার্ট ঘোরাঘুরি করবেন, আপনি কি করতেছেন, অল্ট এফ ওয়ান, চার্ট ক্রিয়েট করা শেষ। ট্রিক্স নাম্বার 20 অর্থাৎ 20, তার মানে হচ্ছে 20। বন্ধুরা সাপোজ এখানে যে ডাটাবেসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার যে ডাটাটা আছে এই ডাটাটা দেখতে একটু সাদা মাটার মতো লাগতেছে। এখন আমি চাচ্ছি এই ডাটাটার একটার পর একটা রো একটু অন্য কালার দেখাবে, দেখতে যেন সুন্দর লাগে। সেই জিনিসটা আমরা কীভাবে করব, সেটার জন্য আমাদের একটা সূত্র আবিষ্কার করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে ইকুয়াল ROW রো, দেন ফার্স্ট রোটা আমি সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই রোটা এখানে 20 নাম্বার রোতে আমি আসি। এখন এই 20 নাম্বার রোতে আমি অড নাম্বার খুঁজে বের করব, ইজ অড, দেন ট্যাব, দেন হচ্ছে এন্টার। এবার যদি আমি এন্টার দিই, এখানে সে ফলস দেখাচ্ছে, এটা অড নাম্বার না। এটা যদি অড নাম্বার না হয় তাহলে তুমি আমাকে সেই ফরম্যাটিংটা করে দাও যেটা আমি চাচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই ডাটাটাকে সিলেক্ট করলাম, দেন অল্ট ও ডি, দেন আমার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং চলে আসলো, অথবা আপনি চাইলে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ম্যানেজ রুল, দেন হচ্ছে নিউ রুল, দেন আপনি এই জায়গাটা আসবেন, দেন এখানে আমি কপি থেকে পেস্ট করে দিলাম যেই ভ্যালুটা অড নাম্বার না, দ্যাট মিনস এখানে আমরা বন্ধুরা পেয়েছিলাম 20 নাম্বার রো। এইটা যদি অড নাম্বার হয় তাহলে তুমি এটাকে আমাকে একটু ফরম্যাটিং করে দাও, কি এইটা এই কালারটা তুমি আমাকে করে দিবা, দেন ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা জিনিস হয়ে গেল। আপনার এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আপনার একটার পরে আরেকটা রো, একটার পরে আরেকটা রো, সেই জিনিসটা সুন্দরভাবে একটা কালারিং হয়ে গেছে। আপনি যদি চান যে এই কালারগুলো আবার ডিলেটও করতে চান, অথবা আপনি কালারগুলো চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন ম্যানেজ রুল, এখানে এই যে কালারটা আছে সাপোজ আপনি এখান থেকে এই কালারটা দিতে চাচ্ছেন, ওকে অ্যাপ্লাই, দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে হয়ে গেল, দ্যাট মিনস কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা জিনিস আসলে এখানে করা হয়ে গেছে। বন্ধুরা আপনি 3.5 ঘন্টার ভিডিওটা হয়তো 3.5 ঘন্টায় শেষ করে দিবেন, বাট এই 3.5 ঘন্টার ভিডিওটা তৈরি করতে আমার 2 মাস এটার পিছনে শ্রম, মেধা, সময় সব কিছু খরচ করতে হয়েছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সেই শ্রমের মূল্যটা আমাদেরকে একটু দিন, তাহলে অন্তত সেই কষ্টটা সার্থক হবে। শ্রমের মূল্যটা কি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আমাদের সেই কষ্টটা আসলে ফেরত আসবে। ট্রিক্স নাম্বার 2 এর পিঠে 1, দ্যাট মিন্স 21। বন্ধুরা এখানে আমার আপনারা একটা ডাটাবেস দেখতে পাচ্ছেন, এখানে আমি চাচ্ছি যে এই যে টাকার অ্যামাউন্টের সাথে এই 2% এখানে গুণ করতে চাচ্ছি। তো আমরা কী করি, ইকুয়াল এই টাকার অ্যামাউন্টটা ইনটু এই 2%, দেন আমি সেল রেফারেন্স লক করে দিতে চাইলে F4 আমি প্রেস করলাম, দেন আমি এন্টার দিয়ে দিলাম। এখন আমরা এই ডাটাটাকে টোটাল এই কলামে স্থাপন করার জন্য, টোটাল এই কলামে দেওয়ার জন্য আমরা কী করি, এই যে মাউসের যে এখানে রাখলাম একটা প্লাস সাইন আসে, এই প্লাস সাইনের উপর আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে বন্ধুরা মজার ব্যাপারটা হলো এই ডাবল ক্লিক করার পরে এই ডাটাটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কিন্তু আপনি জানেন না। এই জিনিসটা জানার জন্য আমরা কী করব, কন্ট্রোল ডট অথবা যাকে আপনি বাংলায় বলতে পারেন ফুল স্টপ, কন্ট্রোল ফুল স্টপ প্রেস করলে আপনার যেখানে এইটা শেষ হয়েছে আপনি ঠিক সেই জায়গাটায় চলে আসবেন। এবার এটাকে যদি আমি আবার ফিল হ্যান্ডেল করে দেই বন্ধুরা, এবার যদি এখানে আবার প্রেস করি, এবার আপনি বলতে পারবেন না যে এটা আবার কোথায় গিয়ে আটকে গেছে। আপনার এখানে অনেক, যদি এখানে আপনি একটু তাকান দেখেন এখানে অনেক বড় ডাটা শিট, বাট আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে। আমরা যদি একটু আবার এখানে যাই, আবার যদি এই জায়গাটা এখানে ক্লিক করে আমরা যদি এখানে আবার ডাবল ক্লিক করি, তাহলে আপনি এখানে আবার গেলে কিন্তু দেখেন আটকে গেছে। দ্যাট মিনস বন্ধুরা কন্ট্রোল ফুল স্টপ, আপনি এখানে আমি আবার যদি এটাকে টান দেই, এখানে যদি আবার ক্লিক করি, কন্ট্রোল ফুল স্টপ প্রেস করলে এখানে আমরা বুঝতে পারি যে এই ডাটাটা গিয়ে কোথায় শেষ হয়েছে। ট্রিক্স নাম্বার 22,
বন্ধুরা, এই যে ওয়ার্কপ্লেসটা আছে, এই ওয়ার্কপ্লেসে কাজ করার জন্য আমাদের অনেক সময় বেশি জায়গার দরকার হয়। তখন এই কাজগুলো, এই যে এখানে রিবন ট্যাবগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় মনে হয় যে যখন আমরা চার্টের কাজ করি, এখানে আরও একটু জায়গা থাকলে ভালো হতো। এখন আপনি যদি চান যে এই জায়গাগুলো এখান থেকে সরিয়ে দিবেন, অর্থাৎ এটাকে হাইড করে দিবেন, সেইটার জন্য বন্ধুরা কি করবেন, এই যে ট্যাবগুলো আছে, এই যে রিবনগুলো আছে, এই রিবনের গায়ে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই জিনিসটা এখান থেকে হাইড হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এখানে আবার ফিরে নিয়ে আসবেন, দেন আপনি এই যে রিবনের গায়ে আপনি আবার ডাবল ক্লিক করবেন, আবার ফিরে আসবে। এখন আপনি যদি চান যে না, আপনি মাউস দিয়ে করবেন, আপনি কিবোর্ড দিয়ে করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল এফ ওয়ান প্রেস করলেই বন্ধুরা এই জিনিসগুলো হাইড হয়ে যাবে। আবার কন্ট্রোল এফ ওয়ান। এই জিনিসগুলো বন্ধুরা আপনারা, আমার যারা ভিডিওর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আসেন, তারা অনেকেই জানেন যে আমি এরকম হাইড করে, টোটালি হাইড করার পরে আমি এখানে টিউটোরিয়াল রেকর্ড করে থাকি আমার জায়গা যখন বেশি দরকার হয়। ট্রিক্স নাম্বার 23, সেটা হচ্ছে বন্ধুরা, এখন আমি এখানে ডাবল ক্লিক করার পরে এই জিনিসটা হাইড হয়ে গেল। এই জিনিসটা হাইড হচ্ছে, আনহাইড হচ্ছে। এখন আমি চাচ্ছি টোটালি এই জায়গাটা সম্পূর্ণভাবে আমি হাইড করে ফেলবো। সেটা আমি কি করে করব বন্ধুরা, এই যে আপনি যদি ডান দিকে আসেন, এখানে যদি আমি কার্সার ক্লিক করি, তাহলে দেখেন এখানে লেখা আসতেছে রিবন ডিসপ্লে অপশন। আপনি যদি এই জায়গাটায় ক্লিক করেন, দেন অটো হাইড রিবন, এই যেখানে যদি ক্লিক করেন, তাহলে দেখেন টোটাল এক্সেলের টোটাল শিটটা এখন সাদা হয়ে গেছে, আপনার কাজের জায়গা অনেক পরিমাণে বেড়ে গেছে। এখন এটাকে যদি আপনি আবার ফিরিয়ে আনতে চান, এই যে জায়গাটা এখানে আছে, এই টগলটা আছে, এখানে আবার আপনি ক্লিক করবেন, দেন শো ট্যাবস অ্যান্ড কমান্ড, দেন আবার চলে আসলো। এখন আপনি যদি চান যে এটা আপনি কিবোর্ডের মাধ্যমে করবেন, সেক্ষেত্রে বন্ধুরা কন্ট্রোল শিফট এফ ওয়ান। দ্যাট মিনস বন্ধুরা, কিবোর্ড এবং মাউসের মাধ্যমে আপনি এই কাজের যে স্পেসটা, এটাকে আপনি কমাতে পারেন, চাইলে আপনি বাড়াতে পারেন। এগুলো হচ্ছে বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স আপনার কাজের গতিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য, এই জিনিসগুলো আসলে প্রয়োজন হয়ে থাকে। ট্রিক্স নাম্বার 24, বন্ধুরা যখন আমরা পিভট টেবিলে কাজ করি, পিভট টেবিলে কাজ করার সময় আমাদের ডাটাবেসগুলোকে, আমাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা কিন্তু এইভাবে আসে। এখন আপনি চাচ্ছেন যে এখানে যে চুয়াডাঙ্গা লেখা, এই টোটালটাই আমি চুয়াডাঙ্গা লিখবো, আমি এখানে আবার টোটালটাই কুষ্টিয়া লিখবো, তখন আপনারা হয়তো বা ম্যানুয়ালি অনেকে কাজ করেন। আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো যে আপনি ম্যানুয়ালি কাজ না করে এখানে খুব চমৎকার একটা ট্রিক্স ইউজ করে আপনি জিনিসটা করতে পারেন। সেটা আমরা কীভাবে করবো বন্ধুরা, আপনার যে ডাটাবেসটা যতটুকু আছে ততটুকু ডাটাবেস আপনি সিলেক্ট করবেন। আমার এখানে এতটুকু আছে, আমি টোটালটা সিলেক্ট করলাম, দেন আমি চলে যাবো হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন চলে যাবো গো টু স্পেশাল, দেন এখানে একটা যে পপ আপ মেনু আসবে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ব্ল্যাঙ্কসে সিলেক্ট করার পর আপনি এখানে ওকে দিবেন। এখন ওকে দেওয়ার পরে দেখেন বন্ধুরা একটা ম্যাজিক দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যেই রোগুলো এখানে ব্ল্যাঙ্ক আছে, শুধু সেই রোগুলো এখানে সিলেক্ট হয়েছে। দেন এখানে আপনি আর মাউসে কোথাও কাজ করবেন না, জাস্ট যেভাবে আছে এভাবেই থাকার পর আপনি কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করবেন। ইকুয়াল প্রেস করার পরে আপনার উপরের যে সেলটা থাকে সেই সেলটা আপনি সিলেক্ট করে দিবেন, দেন আপনি এখান থেকে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। কন্ট্রোল এন্টার প্রেস করার পরে দেখেন বন্ধুরা একটা ম্যাজিকের মতো, যতটুকু চুয়াডাঙ্গা ছিল ততটুকু চুয়াডাঙ্গা ফিল হয়েছে, যতটুকু কুষ্টিয়া ছিল কতটুকু কুষ্টিয়া ফিল হয়েছে, যতটুকু মেহেরপুর ছিল ততটুকু মেহেরপুর এখানে সিলগালা করে দিছে, যতটুকু রাজবাড়ি হয়েছে ততটুকু দৌলদিয়া ফিল হয়ে গেছে। বন্ধুরা এখন দেখেন এই চমৎকার একটা সিস্টেমে আপনি কত সুন্দরভাবে আপনার ডাটাগুলো ফিল করে ফেলতে পারেন। ট্রিক্স নাম্বার 2-এর পিঠে 5, দ্যাট মিন্স যাকে বলে বাংলায় বলে 25, ইংলিশে বলে 25। বন্ধুরা আপনাদের যদি এরকম অনেক বড় লার্জ ডাটা শিট থাকে, সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে টোটাল ডাটাবেসটা আপনি সিলেক্ট করেন, দেখেন বন্ধুরা ডাটাবেসটা অনেক বড় লম্বা। আপনি যদি ম্যানুয়ালি কাজ করেন তাহলে আপনি কী করবেন, এভাবে সিলেক্ট করতে 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 আপনি আপনার মামু বাড়ি চলে যাবেন, বাট সিলেকশন হতে হতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, আপনি আর ফেরত আসতে পারবেন না। আপনি কী করবেন, আপনি যে প্রথম যে সেলটা আছে সেই সেলে আপনি কার্সার রাখবেন, দেন আপনি ক্লিক করবেন হচ্ছে কিবোর্ড থেকে বন্ধুরা কন্ট্রোল শিফট রাইটারও, আপনার টোটাল কলাম উপরের যে রোটা আছে সেই রোটা, যে হেডারটা থাকবে সেটা সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি কন্ট্রোল শিফট কিন্তু প্রেস করা ধরা বন্ধুরা, আমার এখানে আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু প্রথমে আপনাদেরকে একটা ইউজার গাইডলাইন দিয়েছিলাম, সেখানে আপনারা এগুলো দেখেছেন। কন্ট্রোল শিফট আমি প্রেস করে ধরলাম, দেন রাইটারে প্রেস করার পরে যতটুকু ডাটা আছে ততটুকু সে সিলেক্ট করে ফেলছে। দেন আমি এখন ডাউন অ্যারো প্রেস করব, তাহলে দেখেন বন্ধুরা টোটাল ডাটাবেসটা এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমার টোটাল
ডাটাবেস সিলেক্ট করতে দেখেন বন্ধুরা অনলি 1 সেকেন্ড লাগছে। আমি যদি আপনাদের আবার দেখাচ্ছি কন্ট্রোল শিফট রাইটারও ডাউনারও দেখেন সিলেকশন হয়ে গেছে। ট্রিক্স নাম্বার 26 বন্ধুরা, আপনি সাপোজ যদি চান যে এই কলামটা সিলেক্ট করবেন, এই যে ফার্স্ট যে রো আছে এই রো থেকে টোটাল ডাটাটা সিলেক্ট করবেন, আপনাকে যদি এরকম বলা হয় আপনি কি করবেন, এখানে কার্সারটা রেখে এখানে আপনি টান দিয়ে 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 শেষ পর্যন্ত যাবেন, তাই না? এভাবে না বন্ধুরা, আপনি সাপোজ যেই রোটা অথবা যেই কলামটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই সেলটা আপনি সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরবেন। শিফট বাটন প্রেস করে ধরলে এখানে আসলে দেখেন একটা যে চৌরাস্তার মতো একটা মোর, এই মোরটা দেখা যাচ্ছে। এবার আমি শিফট বাটন প্রেস করে ধরে এই যে দাগটা, দ্যাট মিন্স এই বর্ডারে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন বন্ধুরা চমৎকারভাবে এই টোটাল কলামটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু আবার দেখাচ্ছি, সাপোজ আমি এই যে ডান দিকে যে রোটা আছে এই রোটা আমি সিলেক্ট করব, দেন আমি কি করব, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরব, দেন ডান দিকে যদি আমি ডান দিকে যেতে চাই তাহলে ডান দিকে এই যে ডান দিকের এই জায়গাটা আমি ডাবল ক্লিক করব, তাহলে এই টোটাল কলামটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি সাপোজ এখানে ক্লিক করি, দেন যদি এতটুকু আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট বাটন প্রেস করব, দেন এই জায়গাটা আমি ডাবল ক্লিক করব, তাহলে টোটালটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি কার্সারটা এখানে রাখি, দেন যদি আমি উপরে এতটুকু সিলেক্ট করতে চাই শিফট বাটন প্রেস করে ধরে এখানে আমি ডাবল ক্লিক করব, দ্যাট মিন্স এই স্কোয়ারের এদিকে গেলে এদিকে, এদিকে গেলে এদিকে, এদিকে গেলে মামুবাড়ি, এদিকে গেলে দাদাবাড়ি, যেদিকে চান আপনি সেদিকে আপনি সিলেক্ট করতে পারবেন শিফট বাটন প্রেস করে ধরে এখানে আপনি ডাবল ক্লিক করে দিবেন। ট্রিক্স নাম্বার 27 বন্ধুরা, এবার একটা মজার ট্রিক্স দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা সবাই আমরা জানি যে সাপোজ এখানে আমি যদি কোনো সংখ্যার কোনো নামের কোনো লিস্টের যদি আমি প্রথম অক্ষর লিখি, সাপোজ জানুয়ারি, জান, এই জানুয়ারি লেখার পর আমি যদি এটা ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন এটা অটোমেটিক ডেট আকারে চলে যাচ্ছে। এই যে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে চলে যাচ্ছে। আমি যদি কিনে ওয়ান প্রেস করি এবং এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে দেখেন 1 2 3 4 5 এভাবে চলে আসতেছে। দ্যাট মিন্স এখানে এই যে ডাটাগুলো কিভাবে আসে এই জিনিসটা এক্সেলের ভিতরে দেয়া আছে। এবার যদি বন্ধুরা এখানে আমি একটু মজা করে AMI আমি লিখি এবং এটাকে যদি আমি ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি তাহলে দেখেন কি দাঁড়ায়, আমি তুমি সে আপনি তুই তোদের। দ্যাট মিন্স বন্ধুরা এখানে আমি শুরু করেছি, এখানে বাকিটা আমি ফিল হ্যান্ডেল করে দেওয়ার কারণে আমি তুমি সে এগুলো চলে আসছে। এই জিনিসগুলো কিভাবে হয়ে থাকে বন্ধুরা, এইগুলাকে বলা হয় কাস্টম লিস্ট। এই জিনিসটা করার জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন ফাইলে, দেন চলে যাবেন হচ্ছে অপশনে, অপশনে যাওয়ার পরে চলে যাবেন হচ্ছে অ্যাডভান্স, দেন আপনি চোখ বন্ধ করে লাস্টে চলে যাবেন। লাস্টে যাওয়ার আগে এখানে দেখেন বন্ধুরা কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন, দেন এই যে দেখেন বন্ধুরা নিউ লিস্ট যে আছে এই যে দেখেন আমি তুমি সে এই জিনিসটা আমি লিখে দিয়েছি। এবার যদি এটাকে আমি ডিলিট করে দেই, দেন আমি যদি এখানে আর একটা জিনিস অ্যাড করি, অ্যাড করার পরে এখানে আপনাকে লিস্ট লিখে দিতে হবে। সাপোজ আমি কি লিখলাম, এই জিনিসটাই লিখলাম, হ্যাঁ আমি, ওকে, আপনি, তুই, সে, কে, তোদের, এটা লিখলাম, ওকে, দেন হচ্ছে আমি ওকে প্রেস করলাম। এবার যদি বন্ধুরা আমি এখানে ওকে দিয়ে দিই, এবার যদি এখানে আমি লিখি AMI আমি, দেন এটাকে যদি আমি ফিল হ্যান্ডেল করে দিই তাহলে এই জিনিসটা অটোমেটিক এখানে ফিল হ্যান্ডেল হয়ে যাচ্ছে। বন্ধুরা এটা আপনারা বলতে পারেন যে এটা কী কাজে লাগবে, এটা অনেক সময় কাজে লাগে আপনার কোম্পানিতে। সাপোজ 100 জন লোক আছে, এখন 100 জন লোকের নাম কি আপনি সারা জীবন শুধু এই কপি পেস্ট করবেন বা টাইপ করবেন, না বন্ধুরা যতগুলো নাম আছে আপনি এখানে কাস্টমে ঢুকিয়ে রাখবেন, দেন এখানে শুধু আমি লিখবেন, এটাকে ফিল হ্যান্ডেল করে দেবেন, বাকি জিনিসগুলো অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। এরকম অনেক লিস্টই আপনার থাকবে থাকতে পারে যেটা আপনি ফিল হ্যান্ডেল করে রাখলে, কাস্টম লিস্টে ঢুকিয়ে রাখলে আপনার অনেক হেল্প হবে। ট্রিক্স নাম্বার 28 বন্ধুরা, এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, সাপোজ এখন যদি আমি এই যে রো এর লাস্টে যেতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এই জায়গাটায় ধরে কিন্তু টান দিয়ে এভাবে নিয়ে আসি, অথবা আমি যদি চাই এখানে এই লিস্টে নিয়ে আসবো তাহলে আমরা কি করি এই বারটা ধরে এদিকে টানি। বন্ধুরা সেটা করা লাগবে না, আপনি যদি এইটা নিচে যেতে চান তাহলে আপনি কি করবেন, সাপোজ আমি এখানে আমার বড় একটা ডাটা শিট আছে আমি সেখান থেকে দেখাই, সাপোজ আমি এইটার একেবারে লাস্ট যে রোটা আছে সেখানে যেতে চাই, আমরা কি করতাম, এখানে টান দিয়ে ধরে এভাবে আসতাম, তাই না? না বন্ধুরা, এখানে কার্সার
প্রেসার রাখার পরে যখন আপনার এরকম অ্যারো কি আসবে এই যে অ্যারো চৌরাস্তার মতো এটা আসার পরে এই জায়গাটা আপনি ডাবল ক্লিক করবেন দেন আপনি লাস্ট সেলে চলে আসবেন দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স আবার যদি আমি এইটার উপরেরটায় ক্লিক করি তাহলে একবারে উপরে চলে যাবে আমি যদি এটা ডান দিকে ক্লিক করি তাহলে এটা ডান দিকে চলে আসতেছে দেখেন বন্ধুরা মানে চালাকির মতো আমি যদি এটা বাম দিকে ক্লিক করি বাম দিকে চলে আসতেছে আমি যদি এইটা ডান সাইডে ক্লিক করি ডাবল ক্লিক তাহলে ডান দিকে এখানে যদি লাস্টে ক্লিক করি তাহলে এখানে নিচে চলে আসতেছে এই যে দেখেন বন্ধুরা একটু আগে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম একটা ট্রিক্সে যে যেখানে শেষ হয়েছে এখানে ফাঁকা থাকলে সেই জায়গাটা লক হয়ে যাবে আবার ডাবল ক্লিক করলাম এখানে করলাম চলে আসলো এখন বন্ধুরা এখানে ক্লিক করার পর এখানে চলে আসতেছে এখানে যদি আমরা শিফট বাটন প্রেস করতাম তাহলে কি হবে বন্ধুরা একটু আগেও বলেছি যারা পারবেন তারা দেখি কার সাহস আছে সে কমেন্টস করে জানান যেখানে আমি শিফট বাটন প্রেস করে ধরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হবে আমি দেখতে চাই যে কে কে এই ট্রিক্সটি মনে রাখতে পেরেছে ট্রিক্স নাম্বার 29 বন্ধুরা এবার যে ট্রিক্সটি দেখাবো সেটা বেসম্ভব রকমের একটা উপকারী ট্রিক্স বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য সেটা কি সেটা যে বন্ধুরা এখানে যে দেখেন এখানে কিছু আমার টাকার অ্যামাউন্ট আছে সেই টাকার সাথে কিন্তু আমার ডলার সাইন নাই আপনি যদি এক্সেলে ডিফল্টভাবে এখানে এই যে কারেন্সিতে সিলেক্ট করেন তাহলে আপনার এখানে ডলার হয়ে যাবে বাট আমি যখন এখানে ক্লিক করলাম তাহলে দেখেন এখানে টাকা হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি এখানে কারেন্সিতে ক্লিক করি তাহলে দেখেন এটা টাকা হচ্ছে এই জিনিসটা আপনি কীভাবে এখানে ডিফল্টভাবে সেট করবেন ওকে বন্ধু দেন আমরা চলে যাবো হচ্ছে স্টার্ট মেনুতে আপনি এখানে স্টার্ট মেনু যেহেতু আমি উইন্ডোজ 10 ইউজ করি আমার এখানে স্টার্ট মেনু আমার এখানে কন্ট্রোল প্যানেল সেট আপ করা আছে আপনি চাইলে এখানে সার্চ দিতে পারেন অথবা যে কোনোভাবে আপনি যে উইন্ডোজ ইউজ করেন সেই উইন্ডোজের কন্ট্রোল প্যানেলে চলে যাবেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে রিজিওনে রিজিওনে যাওয়ার পর আপনার এখানে একটা পপ আপ মেনু আসবে দেন চলে যাবেন হচ্ছে এডিশনাল যে সেটিং আছে বন্ধুরা এই এডিশনাল সেটিংয়ে এডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে দেন চলে যাবেন হচ্ছে কারেন্সিতে কারেন্সিতে যাওয়ার পরে বন্ধুরা আপনি এই জায়গাটা আপনি এখানে ডলার দেখতে পাবেন ওকে এখন এই ডলারের জায়গায় আপনি কি লিখতে চান সেটা আপনি লিখে দিবেন ওকে সাপোজ আমি লিখতে চাই টি ছোট হাতের কে দেন হচ্ছে ডট এইটা লিখতে চাই দেন হচ্ছে আমি অ্যাপ্লাই দিব দেন হচ্ছে আমি ওকে দিব এবার যদি এখানে অ্যাপ্লাই দেন হচ্ছে ওকে এবার আমি যদি এক্সেল শিটে চলে যাই বন্ধুরা তাহলে দেখেন এটা কি দাঁড়ায় আসলে এই যে আমার এক্সেল শিট এবার আমি যদি এখানে ক্লিক করি বন্ধুরা এবার যদি কারেন্সিতে ক্লিক করি তাহলে দেখেন টিকে ডট টাকা দ্যাট মিনস এই যে আমরা টাকাটা দিয়ে দিলাম সেই জিনিসটা এখানে কিন্তু বন্ধুরা অটোমেটিক চলে আসছে এই যে এখানে টাকা এখানে আপনি ড্রপডাউন মেনুতে ক্লিক করলে এখানে যতগুলো কারেন্সি আছে সব আছে আমরা একটু আগে সেট করেছিলাম টাকা সেই টাকাটা চলে আসছে তো বন্ধুরা আশা করি এই ট্রিক্সটি আপনাদের বাংলাদেশে খুবই খুবই কাজে লাগবে ট্রিক্স নাম্বার 3 পরে 0 দ্যাট মিন্স 30 বন্ধুরা এক্সেলে আমরা মার্জ অ্যান্ড সেন্টার এই জিনিসটার সাথে আমরা সবাই পরিচিত একেবারে যে এক্সেল প্রথম শেখে সেও পরিচিত সেটা কি সাপোজ এই সেলটা এবং এই সেলটা দুইটা সেল আমরা একসাথে করে দিতে চাই মার্জ সেন্টার করে দিলাম কিচ্ছা খতম হয়ে গেল এই সেলটা ক্লিক করতে চাই মার্জ হয়ে গেল এখন যদি চাই সাপোজ বন্ধুরা এই সেল এবং এই সেল এবং এই সেল এগুলাকে কিভাবে মার্চ করবো দ্যাট মিনস এইটা 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 মার্চ করার জন্য বন্ধুরা যেই সেলটার সাথে যেই সেলের মার্চ করবেন সেটা আপনি সিলেক্ট করবেন দেন কন্ট্রোল প্রেস করে ধরবেন কিবোর্ডের যে কন্ট্রোল বাটন আছে সেটাকে কন্ট্রোল প্রেস করে ধরবেন দেন এইটা এই সেলটা সিলেক্ট করবেন দেন এই সেলটা সিলেক্ট করবেন বন্ধুরা দেখেন আমি কিন্তু কন্ট্রোল প্রেস করা আসি দেন মাউস দিয়ে এটাকে আমি সিলেকশন করে দিলাম দেন হচ্ছে এই যে মার্জ এবং সেন্টার এটার এই অ্যারোতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন না আপনি অ্যারোতে ক্লিক করে চলে যাবেন হচ্ছে মার্জ অ্যান্ড অ্যাক্রস এখন দেখেন বন্ধুরা এটা কিন্তু মার্জ হয়ে গেছে আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই কিন্তু মার্জ হয়েছে আপনি যদি এইভাবে মার্জ করতেন বন্ধুরা এখন যদি আমি মার্জ অ্যান্ড সেন্টার দিই তাহলে দেখেন একটা ইরর আসতেছে তারপরেও যদি আমি এখানে ওকে দিই তাহলে দেখেন জগা খিচুড়ি হয়ে গেছে আমি কিন্তু আসলে এভাবে চাইনি আমি চাইছি এভাবে তাহলে বন্ধুরা শিখে গেলেন একটা চমৎকার ট্রিক্স বন্ধুরা ভিডিওর মাঝখানে একটু বিরক্ত করবো সেটা হচ্ছে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন প্লিজ কমেন্টস একটু জানান তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার কোন এলাকায় কোন দেশে কোন জেলায় সাবস্ক্রাইবারের বেসটা বেশি ট্রিক্স নাম্বার 31 বন্ধুরা অনেক সময় আমাদের করতে হয় কি এই যে হেডিংটা থাকে এই হেডিংটা আমাদের মার্জ করতে হয় আমরা মার্জ কিভাবে করি আমরা এই ডাটাটাকে সিলেক্ট করি মার্জ অ্যান্ড সেন্টার আমাদের মার্জ হয়ে যায় এখানে আমরা ইরর ক্লিক করলে আমার টোটাল ডাটাবেস নষ্ট হয়ে যাবে এবং মার্জ হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে না আমাদের এই সেলকে আমি মার্জ করব না কারণ হচ্ছে কি বন্ধুরা অনেক সময় সেল মার্জ করলে আমাদের ফর্মুলাগুলো কাজ করতে চায় না এবং পিভট টেবিল তো টোটালি করেই না এখন আমি চাচ্ছি মার্জ ছাড়া কিভাবে এই যে টোটাল ডাটাটাকে মার্জ এবং সেন্টার
সেন্টার করা যায় এবং ডাটাটাও সেন্টারে আসবে। আমি এখান থেকে এতটুকু ডিলিট করে দিলাম, দেন সাপোজ এই বুকিংটা এই জিনিসটা টোটালি মার্জ অ্যান্ড সেন্টার করে এই ডাটাটাকে আমি প্রথমে নিয়ে আসবো। সেটা কীভাবে করবেন, সাপোজ যেখানে ডাটা আছে ততটুকু সহ যতটুকু আপনি ডাটা মার্জ অ্যান্ড সেন্টার করতে চাচ্ছেন ততটুকু আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি চাচ্ছি এতটুকুতে করতে, দেন আমি এতটুকু সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ওয়ান প্রেস করবেন, অথবা বন্ধুরা আপনি এখান থেকে এই যে আমাদের টগল লান্সার আছে এখানে ক্লিক করবেন, দেন সেম জিনিসটি আসবে। এখানে আপনার নাম্বারও আসতে পারে, এটাও আসতে পারে। আপনি চলে যাবেন হচ্ছে অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আপনি এই যে হরিজন্টাল এখানে যে এই যে সেন্টার আছে এখানে আসার পরে দেখেন সেন্টার অ্যাক্রস সিলেকশন, এখানে আপনি ক্লিক করবেন, দেন আপনি ওকে প্রেস করবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা জিনিস আপনি ক্রিয়েট করে ফেললেন মার্জ এবং সেন্টার সারা। এখন যদি আমি এইটাকে একটু বড় করে দেই, বোল করে দেই, তাহলে দেখেন কত সুন্দর এই জিনিসটা, কোনো মার্জ এবং কোনো কিছু সারা এটাকে এখন এখানে মার্জ হয়ে গেল। এখন দেখেন সেই কলামগুলো, রোগুলো, বক্সগুলো সব সেম সিস্টেমে আছে। এখন আপনি চাইলে এগুলো পিভট টেবিলেও ইউজ করতে পারবেন, কারণ মার্জ এবং সেন্টার কিন্তু পিভট টেবিলে কাজ করে না। ট্রিক্স নাম্বার 32, সেটা হচ্ছে বন্ধুরা আমরা যদি কোনো এক্সেল শিটে যদি আমরা পিকচার ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, ইনসার্ট, সেখান থেকে যাই আমরা ইলাস্ট্রেশন, দেন হচ্ছে পিকচার। বন্ধুরা এখানে আমি 2019 ভার্সন ইউজ করতেছি, এই জন্য হয়তোবা একটু বেমিল পাবেন। এখানে হয়তোবা আগের যে ভার্সনগুলো সেখানে সরাসরি আপনি পিকচার পাবেন। আমি এখান থেকে পিকচারে ক্লিক করলাম, দেন এখানে কয়েকটা মেনু আসতে পারে, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। আমি এগুলোতে এই ডিসক্রিপশনে না যাই। সাপোজ আমি এখান থেকে এই বিজয় যে লোগোটা আছে এটাকে আমি এখানে ইনসার্ট করলাম। এখন দেখেন বন্ধুরা এখানে আপনার লোগোটা চলে আসলো। এখন আপনি এটাকে এই যে শিফট বাটন এখানে কার্সার টেনে ধরে এখানে আপনি ছোট বড় করতে পারেন। এখন আমি চাচ্ছি এই যে আমার একটা বক্স আছে বন্ধুরা, এই বক্সের ভিতরে আমি সমানভাবে এটাকে ইনসার্ট করতে চাচ্ছি। সেটা কিভাবে করবেন, এখন আপনি কি করতে পারেন, এখানে এখানে টেনে দিবেন, এটাকে আপনি ছোট করবেন, এটাকে আপনি বড় করবেন, এখান থেকে ছোট করে দিবেন। তাহলে আপনার ডাটাটা, আপনার যে পিকচারটা, এটা একুরেটভাবে এখানে ইনসার্ট হবে না, কোথাও কম হবে কোথাও বেশি হবে। এই জিনিসটা আপনি একুরেট ভাবে কিভাবে করবেন সেটা হচ্ছে বন্ধুরা এই যে ডটগুলো আছে, এই যে গোল বৃত্তচাপগুলো আছে, এই জায়গাটা আপনি মাউস দিয়ে চেপে ধরবেন। ওকে, মাউস দিয়ে চেপে ধরার পর আপনি কিবোর্ড থেকে অল্ট বাটন আপনি চেপে ধরবেন। দেন এখন যদি আপনি অল্ট বাটন চেপে ধরেন তাহলে দেখেন এখানে কি হচ্ছে। এই যে দেখেন আমি যদি মাউসটাকে ডানে বামে নেই তাহলে দেখেন একটা একটা করে আগাচ্ছে। দ্যাট মিন্স যতগুলো কলাম আছে ততগুলো কলামের উপরে নিয়ে গেলে এটা চুম্বকের মতো কাজ করতেছে। আমি এখন এখানে এই মাউসটা ছেড়ে দিলাম, এবার আমি অল্ট ছেড়ে দিলাম, এবার এখানে আমি আবার ক্লিক করবো। এখন দেখেন এটা ম্যানুয়ালি হচ্ছে, এটা স্মুথলি হচ্ছে না। এখন যদি আমি অল্টার প্রেস করে ধরি, প্রেস করে ধরি, টানি, তাহলে দেখেন যতটুকু আমার জায়গা আছে আমার লাস্ট যে রোটা অথবা কলামটা সেখানে সে চলে যাচ্ছে। আমি যদি এখানে আবার ধরি এবং এখানে যদি আমি অল্টার প্রেস করে ধরি তাহলে দেখেন চুম্বকের মতো এসে লেগে যাচ্ছে। বন্ধুরা দেখেন এখানে লেগে যাচ্ছে। আপনারা আমার আমি যে এখানে মাউস কিবোর্ড চাপতেছি আপনারা এই জায়গাটা কিন্তু খেয়াল করবেন, যেটা আমি আমার গাইডলাইন যেখানে দিয়েছি সেখানে আমি আপনাদেরকে বলেছি আমি যে কিবোর্ড মাউস ইউজ করবো সবগুলো এখানে চলে আসবে। এবার এখানে আমি মাউস দিয়ে সিলেক্ট করে ধরে, দেন আমি যদি এখান থেকে বন্ধুরা অল্টার প্রেস করে ধরি, এই যে দেখেন, এই যে দেখেন, দ্যাট মিন্স অল্টার প্রেস করে ধরলে এই জিনিসটা স্মুথভাবে যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গা নিয়ে এখানে থাকবে। ট্রিক্স নাম্বার 2-3, দ্যাট মিন্স হচ্ছে 33। বন্ধুরা অনেক সময় আমরা যে ফাংশনগুলো ইউজ করি ফাংশনগুলো আমাদেরকে কিন্তু কাজ করতে হয় যে ফাংশনগুলো দুইটা সিস্টেমেই করা যায়। সেটা হচ্ছে কি, যারা একটু অ্যাডভান্স লেভেলের কাজ করে তারা কি করে, ইকুয়াল এখান থেকে সাপোজ ইফ, সাপোজ এখান থেকে ইফ ফাংশন ইউজ করে সে এখান থেকেই কাজ করতে পারে। অনেকে আবার কি করে, এখানে ক্লিক না করে এখানে কার্সার ইনসার্ট করে দেন এখানে এপেক্স বাটনে ক্লিক করে, দেন এখান থেকে সে একটা ফাংশন নিল, দেন ওকে দিল, দেন এখানে একটা পপ আপ মেনু চলে আসে। এইটার মাধ্যমেও অনেকে কাজ করে, যারা এইটা বোঝে তারা এটাই করে, আর যারা ডিরেক্টলি করতে পারে তারা ডিরেক্টলি করে। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি একটা ফাংশন লিখেছেন, দেন আপনি চাইলে এখান থেকে সেই পপ আপ মেনুটা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি এই কার্সারটা এখানে আপনি যে ফাংশনটা লিখছেন এইটা লেখার পর আপনি ট্যাবকে দিলেন, ট্যাবকে দেওয়ার পর দেখেন আমি ইফ ফাংশনে ঢুকে গেলাম, দেন হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করলে দেখেন বন্ধুরা সেই পপ আপ মেনুটা আসছে, আমাদের যে লজিক্যাল ফাংশনের যে সিনট্যাক্সগুলো সেগুলো আপনার এখানে শো করতেছে। অথবা আপনি যদি মনে করেন যে না, আপনি এভাবে করবেন না, আমি আবার লিখলাম ইফ ট্যাব, দেন হচ্ছে শিফট এফ থ্রি প্রেস করলেও সেমভাবে সেম জিনিসটা চলে আসবে। এখন আপনি এখান থেকেই ক্লিক করে এখান থেকে ডাটা লিখে আপনি এই ফাংশনটাকে কাজে লাগাতে পারেন।
ট্রিক্স নাম্বার 34। বন্ধুরা, আমাদের অনেক সময় হয়েই থাকে যে আমাদের একটা লাইনের ভিতরে আমাদের দুইটা কথা লিখতে হয় অথবা দুইটা লাইন লিখতে হয়। কিরকম? সাপোজ আমি যদি এখানে এখন বন্ধুরা লিখি, এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন পরবর্তী যে রো আছে সেখানে চলে যাচ্ছে। আমি আবার লিখলাম, এন্টার দিলাম, চলে যাচ্ছে। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আমি এখানে লিখবো, দেন আমি পরবর্তীতে এখানে আর একটা লাইন লিখবো, দেন পরবর্তীতে এখানে আর একটা লাইন লিখবো। সেটা কীভাবে করবো? সেটা করার জন্য বন্ধুরা, সাপোজ আপনি এখানে লিখলেন, দেন আপনি অল্ট বাটন চেপে ধরে এন্টার দিবেন। আপনি এই যে আমি এখানে যেগুলো চাপাচাপি করতেছি সেগুলোর দিকে তাকাবেন। আমি এখনও কিন্তু অল্টার বাটন প্রেস করে ধরে আছি। এখন এখানে আমি আবার লিখলাম, দেন অল্ট এন্টার, আবার আমি লিখলাম, দেন অল্ট এন্টার, আবার আমি লিখলাম, দেন অল্ট এন্টার। এবার দেখেন এখানে জিনিসটা হয়ে যাচ্ছে। এগুলো আমাদের অনেক সময় ফেসবুক বা যে কোনো ওয়েবসাইটে লিখতে এগুলোর প্রয়োজন হয়, কারণ হচ্ছে ফেসবুকে আপনি কিন্তু এন্টার দিলে আপনার মেসেজটা কিন্তু চলে যায়। আপনি যদি শিফট বাটন প্রেস করে ধরেন দেন আপনি এন্টার দেন, তাহলে কিন্তু এই মেসেজটা আপনার যাবে না, বরং এখানে আর একটা লাইন হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে বন্ধুরা এই যে আমার লাইনটা আছে, এই লাইনটাকে আমি কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখন পেস্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি সেকেন্ড যে লাইনটা আছে এটাকেও নিয়ে আসবো। দেন আমরা কী করবো, এইটাকে ডাবল ক্লিক করবো, দেন এই লাস্টের জায়গা চলে যাবো, দেন অল্ট এন্টার, অল্ট এন্টার, অল্ট এন্টার, দেন হচ্ছে কন্ট্রোল ভি। এবার দেখেন বন্ধুরা এখানে চমৎকারভাবে একটা সেলের ভিতরে কিন্তু দুইটা লাইন, দুইটা প্যারাগ্রাফ, দুইটা সেন্টেন্স এখানে হয়ে গেছে অনলি অল্ট এন্টার প্রেস করে। ট্রিক্স নাম্বার 35। বন্ধুরা, যখন আমরা অনেক বড় ডাটাবেজ নিয়ে কাজ করি তখন আমাদের যদি ডাটাবেজের লাস্টে যেতে হয় সেক্ষেত্রে আমরা এইটা ধরে ধরে কিন্তু নিচে যাই। এইটার আমি কয়েকটা ট্রিক্স এর আগেও দেখিয়েছি, এখন দেখাবো হচ্ছে অন্য একটা সিস্টেম। সেটা হচ্ছে কি, এখানে কার্সার রাখবো। কার্সার রাখার পরে আমি যদি কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন আমার ডাটা শিটে সে লাস্টে চলে গেছে। এখন যদি আবার আমি এখান থেকে কন্ট্রোল আপ অ্যারো প্রেস করি তাহলে দেখেন এটা একেবারে উপরেরটায় চলে আসছে। আমি যদি এখানে কার্সার রাখি, দেন যদি কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করি তাহলে দেখেন আমার ডাটা শিটের লাস্ট চলে গেছে। আমি যদি কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা প্রথমে চলে আসছে। দ্যাট মিন্স আপনার ডাটা সেটের ভিতরে আপনার মাউস অথবা আপনি যে যদি লাস্টে অথবা প্রথমে আসতে চান সেক্ষেত্রে কন্ট্রোল পেজ যে আমাদের যে অ্যারো কি আছে চারটা, লেফট রাইট আপ ডাউন, এই চারটা অ্যারো কির মাধ্যমে আপনি সেই জায়গাগুলোতে মুভ করতে পারেন। সেটা হচ্ছে বন্ধুরা, আমরা যদি কোনো একটা জিনিসের কোনো একটা ডাটার যদি আমরা কোনো ফরম্যাটিং করতে চাই সেক্ষেত্রে আমরা সেই ডাটাটাকে সিলেক্ট করি, দেন এখানে যাই, সেখানে যাই, অনেক জায়গায় যাই। বাট এইটা এক ফরম্যাটিং করার বা যে কোনো কাজ করার একটা কুইক সিস্টেম আছে। সেটা হচ্ছে সাপোজ আমি এতটুকু জায়গায় কাজ করতে চাচ্ছি, এবার যদি আমি কার্সার ছেড়ে দিই তাহলে দেখেন এখানে একটা মেনু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কুইক অ্যানালাইসিস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আপনার যা যা দরকার এতটুকু ডাটার ভিতরে এখানে ফরম্যাটিং করতে পারবেন। এখানে দেখেন ফরম্যাটিংয়ের অনেকগুলো সিস্টেম আছে। আপনি যদি চান যে সহজে, দেখেন কার্সার রাখতেছেন হয়ে যাচ্ছে, ডাটা বার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি চান যে চার্টে ক্লিক করবেন, যেখানে চার্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে টোটাল চাইলে এখানে টোটাল হয়ে যাচ্ছে, সাম হয়ে যাচ্ছে, কাউন্ট হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে, স্পার্ক লাইন হয়ে যাচ্ছে, টেবিল এখানে ক্লিক করলে এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স বন্ধুরা আপনি এখানে কিন্তু একটা প্রিভিউ দেখতে পারেন, বাট আমরা যখন এখানে কাজ করি তখন কিন্তু অ্যাপ্লাই ওকে করার পরে কিন্তু সেই আমার রিফ্লেকশনটা আসে। বাট এই যে কুইক অ্যানালাইসিস, আমি এখানে ক্লিক করলে আমার রিফ্লেকশনটা কি আসে এই জিনিসটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে দেখতে পারি। ট্রিক্স নাম্বার 37। বন্ধুরা, আমরা অনেক সময় যখন ফর্মুলা দিয়ে কাজ করি অনেক সময় ফর্মুলা যে কীভাবে হয়েছে, কোন সেলের সাথে কোন সেলের রিলেটেড, কোনটার পরে কী, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমার ফর্মুলাটা দেখা যাচ্ছে, বাট আমি যদি এন্টার দিয়ে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে না। এটা দেখার জন্য আমরা কী করি, এই জায়গাটা আমরা ক্লিক করি, দেন ক্লিক করার পর আমরা এই যে অ্যাড্রেস বারে যাই, অ্যাড্রেস বারে গিয়ে দেখি এখানে মিলাই, এখানে মিলাই, এখানে মিলাই, এখানে মিলাই, এভাবে মিলাই। অনেক সময় আমরা কী করি, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমরা দেখি যে যে 15, যে এটা 15, যে 16, এটা আসছে, এটা আসছে। বাট আপনি যদি চান যে এই ফাংশনটাকে স্থির রেখে এখানে স্থির এসে বসে থাকবে, দেন আপনি এই ফর্মুলা বা ফাংশনটাকে আপনি অ্যানালাইসিস করবেন যে কোনটা কিভাবে আসছে। আমি যদি যেমন দেখাই, এই যে দেখেন এখন যদি এখানে আপনি ফাংশনটা দেখতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে যে 15 তার মানে এইটা, এরপর
এরপর হচ্ছে অন্যটা, এভাবে আপনি এই জিনিসটা কিন্তু দেখতে পারেন। সেটা বন্ধুরা কিভাবে করবেন, সাপোজ এখানে আপনার যে ফর্মুলাটা বা ফাংশনটা আছে, আমি এইটার গায়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে দুইটা সিস্টেম আছে বন্ধুরা, এই যে ইকুয়াল চিহ্নটা আছে, এই ইকুয়াল চিহ্নটার এখানে আপনি বাম সাইডে কার্সারটা রাখবেন, দেন আপনি স্পেস বার একবার প্রেস করবেন। এবার আপনি এন্টার দিবেন, এই ফর্মুলাটা ইনভ্যালিড হয়ে যাবে, দ্যাট মিনস এই ফর্মুলাটার কাজ করবে না। এটা আপনি দেখার জন্য যে আমরা যে ফর্মুলা ডিবাগিং করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফর্মুলাটাকে আপনি কিভাবে চেক করবেন, সেই জিনিসটা কিভাবে বুঝবেন। এই জিনিসটা, এই জিনিসগুলো বোঝার জন্য আসলে এই ডিবাগিং এর কাজগুলো করা হয়। সাপোজ এখানে আমি এইটাকে ক্লিক করলাম, দেন আমি যদি এখানে স্পেস একটা স্পেস দিয়ে দিই, দেন এন্টার দিই, তাহলে দেখেন বন্ধুরা এখানে ফর্মুলাটা দাঁড়িয়ে গেছে। অথবা আপনি যদি চান যে আপনি স্পেস বার দিবেন না, সেক্ষেত্রে আমি এটাকে আবার কেটে দিলাম, এটা ফাংশনটা জায়গাটা জায়গায় হয়ে গেল। এবার যদি আমি চাই যে না এভাবে না করে আমি অন্যভাবে করব, সেটা হচ্ছে কি, আবার এখানে কার্সারটা রাখবো প্রথমে, দেন হচ্ছে অ্যাপোস্ট্রোফি কমা দেওয়ার পর আমি যদি এন্টার দিই, তাহলে এই ফর্মুলাটা কারেন্টের খাম্পার মতো দাঁড়াই থাকবে। দেখেন বন্ধুরা এখন আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে কিভাবে আসলো, তার মানে প্রথমে আসছে E4:E2, E4:E4, এভাবে আসছে। এইভাবে আপনি আপনার ফর্মুলাটাকে আপনি অ্যানালাইসিস করতে পারেন। ট্রিক্স নাম্বার 38 বন্ধুরা, এই জিনিসটাকে আপনি যদি চান যে আপনি এটার মাধ্যমে করবেন না, এটা করার আরেকটা ফর্মুলাও আছে। সেটা হচ্ছে কি, সাপোজ আমি এই ফর্মুলাটাকে দেখতে চাচ্ছি, তো ইকুয়াল এখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে FORM ফর্মুলা টেক্সট। এবার আমি এখানে ট্যাব কি দিলাম, দেন এই ফর্মুলাটা, যেই ফর্মুলাটা আমি দেখতে চাচ্ছি সেই ফর্মুলাটা আমি সিলেক্ট করে দিব, দেন আমি যদি এন্টার দেই, তাহলে দেখেন বস এই সিস্টেমের মতো, এই যে এইটার মতো, এখানে যদি এখন ডাবল ক্লিক করি, এখানে যে ফর্মুলাটা, এখানেও সেমভাবে ফর্মুলাটা দেখা যাচ্ছে। দ্যাট মিন্স ফর্মুলা অডিট করার জন্য কয়েকটা সিস্টেম, আমি এখানে দেখালাম দুইটা, এখানে দেখালাম একটা। এখন আপনি এখানে দেখে দেখে আপনি এটা যাচাই করতে পারবেন যে ফর্মুলাটা শেখার জন্য, এক্সেল শেখার জন্য ফর্মুলা যে অ্যানালাইসিসের প্রয়োজন হয়, এটা কোথায় কীভাবে থেকে আসলো, এই জিনিসটা আপনি এখন এখান থেকে দেখে দেখে কিন্তু আপনি এটাকে অডিট করতে পারবেন। ট্রিক্স নাম্বার 39 বন্ধুরা, এখানে আমাদের অনেকগুলো শীট দেখা যায়, এখানে অনেকগুলো শীট দেখা যায়। এখন যখন আমরা অনেক বড় বড় প্রজেক্ট করি, প্রজেক্টের কাজ করি, তখন যেমন এখানে যেমন এই যদি আমরা ক্লায়েন্টকে কিন্তু এই ডাটাশিটটা, এই ডাটাশিট দিলেও আমরা এই ডাটাটাকে কিন্তু হাইড করে দেই। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে একটা বা দুইটা শিট আমাদেরকে ডেমো আকারে তৈরি করতে হয়, একটা সামারি রিপোর্টের অ্যাগেনস্টে এই জিনিসগুলো তৈরি করতে হয়। এখন আপনি যদি ক্লায়েন্টকে, আপনার বসকে যদি সেই ডেমো শিটটাও দিয়ে দেন, তাহলে আপনার ইম্যাচুরিটি অথবা আপনি যে প্রফেশনাল না, এই জিনিসটা ওখানে প্রকাশ পাবে। আপনি কী করবেন, সাপোজ বন্ধুরা এইটা হচ্ছে আপনার সামারি শিট, এখন এইটা 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 এগুলো হচ্ছে আপনার ডেমো শিট, এগুলো আপনি হাইড করবেন। কীভাবে করবেন, এই শিটের গায়ে আপনি রাইট বাটন করবেন হাইড, এখানে রাইট বাটন করবেন হাইড, এখানে রাইট বাটন করবেন হাইড। দ্যাট মিনস আপনার যেটা যেটা প্রয়োজন হবে না আপনি চাইলে সেগুলো হাইড করতে পারবেন। আবার যদি আপনি চান যে আনহাইড করবেন, এই জায়গাটা আপনি রাইট বাটন আনহাইড, এবার আপনাকে পপ আপ মেনু দেবে, যতগুলো শিট এখানে হাইড করা থাকবে ততগুলো আপনার এখানে শো করবে। এখন আপনি চাচ্ছেন যে এইটাকে আনহাইড করবেন, ওকে দিবেন, ওকে হয়ে গেল। আবার আপনি রাইট বাটন করবেন আনহাইড, এখানে দেখেন আবার দুইটা, এটা চাচ্ছেন আনহাইড, হয়ে গেল। আবার রাইট বাটন করবেন আনহাইড, এখানে আরেকটা আছে, ওকে দিবেন, আনহাইড হয়ে গেল। দ্যাট মিনস আপনি যে কোনো শিটকে হাইড এবং আনহাইড করতে পারেন মাউসের মাধ্যমে। ট্রিক্স নাম্বার 4 পরে 0, দ্যাট মিনস 40 বন্ধুরা, আমরা যদি কোনো নাম্বারের সিরিজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করি, প্রথমে সেই নাম্বারটা টাইপ করি, দেন একটাকে আমরা ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি, দেন এই জায়গাটায় যে আমাদের অ্যারো কি আসছে এখানে আমরা ফিল হ্যান্ডেল করি, দেন ফিল সিরিজ হয়ে যায়। অথবা যারা আরেকটু এক্সপার্ট তারা কী করে, এখানে 1 প্রেস করে, এখানে 2 প্রেস করে, দেন 1 এবং 2 এইটা প্রেস করার পরে ফিল হ্যান্ডেল করে দেয়, চলে আসে। আমি আপনাদেরকে আর একটা সিস্টেম দেখাবো, সেটা কি বন্ধুরা, সেটা হচ্ছে সাপোজ আমি এই জায়গাটায় অনেকগুলো নাম্বার দিব, তো প্রথমে আমি 1 প্রেস করে নিলাম, তার মানে এক নাম্বার থেকে শুরু হবে, ওকে, দেন এখানে আমি কার্সার রাখবো, দেন চলে যাবো হচ্ছে ফিলে, দেন চলে যাবো হচ্ছে সিরিজে। এরপরে বন্ধুরা আপনাকে একটা পপ আপ মেনু দিবে, সাপোজ এখানে আমার যে প্রথম সংখ্যা কত, 1, এবার আমি চাচ্ছি কত পর্যন্ত এটা হবে, 100, 200, 300, 400, 500 কত পর্যন্ত, সাপোজ আমি চাচ্ছি 1, 2, 3, 1000 সংখ্যা এখানে হবে। এখানে যদি আমি রো দেই, তার মানে এটা ডান দিকে চলে যাবে, 1, 2, 3, 4, 5 রো এর ভিতরে, আমি চাচ্ছি নিচে যাবে, আমি এখানে কলাম সিলেক্ট করব, দেন আপনি চোখ বন্ধ করুন, আমি ওকে দিচ্ছি। এখন দেখেন বন্ধুরা এখানে আমার 100 হয়ে গেছে। বন্ধুরা একটা টিপস অ্যান্ড ট্রিক্সে বলেছিলাম যে আমি যদি লাস্টে যেতে চাই, সেক্ষেত্রে আমি এই জায়গাটা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে 1000 যে তম আছে লাস্টে এই জায়গাটায় চলে আসছে। আমি যদি এবার আবার উপরে যেতে চাই, আবার কিন্তু এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে। দ্যাট মিনস বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্স শিখলে আসলে কী হয় আপনি এখনই কিন্তু আসলে বুঝে গেছেন।
বন্ধুরা, আমার আজকের এই স্পেশাল এপিসোডটি আমি ডেডিকেটেড করব মামুন একাডেমির টোটাল সাবস্ক্রাইবার বেসকে, যারা আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আছেন। কারণ আপনার এবং আপনাদের ভালোবাসা না থাকলে হয়তো বা আজকের এই স্পেশাল এপিসোডটি আপনাদেরকে উপহার দেওয়া কখনোই সম্ভব হতো না। ট্রিক্স নাম্বার 1 এবং 40, দ্যাট মিন্স 41। বন্ধুরা, আমরা যখন কোনো নাম্বারের ফিল সিরিজ করি সেক্ষেত্রে আমরা কী করি, 1, 2 এভাবে টাইপ করি, দেন এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। অথবা যদি কেউ চায় যে আমি এখানে 1 দেব, এখানে 15 দেব, দেন হচ্ছে এখানে আমি 25 দেব, দ্যাট মিন্স একটা সংখ্যার ব্যবধান রেখে আমি এটাকে ফিল হ্যান্ডেল করব। এখন সাপোজ আপনি এই সংখ্যাগুলোর ভিতরে যতগুলো সংখ্যা দিবেন ততগুলো সংখ্যার ভিতরে আপনি 15 ব্যবধান রাখবেন, সেক্ষেত্রে যতটা ব্যবধান রাখবেন সেই ব্যবধানটা রেখে আপনি টাইপ করবেন, দেন এটাকে সিলেক্ট করবেন, দেন এই যে ফিল হ্যান্ডেল আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। তাহলে আপনি যতটুকু ব্যবধান দিয়েছেন ততটুকু ব্যবধান ধরে সে ফিল হ্যান্ডেল করবে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আর একটা ট্রিক্স, সেটা হচ্ছে কি, সাপোজ আমি এখানে 5 প্রেস করলাম, এখন আমি চাচ্ছি এখানে সবগুলোতে 5 5 5 5 ব্যবধান হবে। ওকে, এখন আমি সেলটাকে ক্লিক করলাম, দেন চলে যাব ফিলে, দেন চলে যাব সিরিজে। সিরিজে আসার পর আপনাকে যে পপ আপ মেনুটা দিবে, এই যে স্টেপ ভ্যালু, আপনি কত ব্যবধান দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি 5 ব্যবধান দিতে, দেন আমি এই ভ্যালুটা কোথায় গিয়ে শেষ হবে, 5000 10000 20000 কত, আমি এখানে 5000 দিলাম, দেন এটা কি উপর থেকে নিচে আসবে নাকি ডান বাম থেকে ডানে যাবে, আমি চাচ্ছি কলামে, দ্যাট মিন্স এখান থেকে শুরু হয়ে হয়ে নিচে আসবে, দেন এখান থেকে যদি আপনি ডান দিকে যেতে চান সেক্ষেত্রে রো, তো এটা রেখে আমি এখানে সিলেক্ট করলাম। এবার দেখেন বন্ধুরা, 5 15 20 25 হতে হতে এখানে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম, আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে দেখেন 5000 গিয়ে শেষ হয়েছে, দ্যাট মিন্স নির্দিষ্ট একটা ব্যবধানে রেখে আপনি এটা ফিল সিরিজ করে এটাকে কমপ্লিট করে দিতে পারেন। ট্রিক্স নাম্বার 42। বন্ধুরা, কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, যেমন সাপোজ আমি যদি এখানে 2 লিখি এবং এখানে যদি -2 দিই, তাহলে দেখেন একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে রেড কালার। আবার যদি আমি এখানে এরকম একটা পজিটিভ ভ্যালু দিই, আবার যদি আমি নেগেটিভ ভ্যালু দিই, দ্যাট মিন্স নেগেটিভ ভ্যালু যখন হবে তখন এটা অটোমেটিক এরকম লাল হয়ে যাচ্ছে, আর যদি ভ্যালুটা পজিটিভ হয় তখন সেটা একটা গ্রিন আকার ধারণ করতেছে। বন্ধুরা, এই জিনিসটা কীভাবে করে, এটা আপনি কয়েকটাভাবে করা যায়, একটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, একটা হচ্ছে কাস্টম ফরম্যাটিং। বন্ধুরা, এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে কাস্টম ফরম্যাটিংয়ের মাধ্যমে এই জিনিসটা করবেন। তো বন্ধুরা, যতটুকু এরিয়ার ভিতরে আপনি এটা করতে চান ততটুকু এরিয়া আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি এই কে কলামের ভিতরে এটা করতে চাচ্ছি, এখন এটাকে আমি ফরম্যাট করবো। ফরম্যাট করার জন্য কয়েকটা সিস্টেম আছে, আপনি এখানে ক্লিক করে নাম্বার ফরম্যাটিং নিয়ে আসতে পারেন, অথবা কন্ট্রোল ওয়ান প্রেস করলেও এই জিনিসটা চলে আসবে। দেন আমি এখান থেকে চলে যাবো কাস্টমে। কাস্টমে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আমি একটা কোড লিখবো, কোডটা কি, থার্ড ব্র্যাকেট শুরু, দেন হচ্ছে গ্রিন, GR EN গ্রিন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবার হচ্ছে আমি স্টার সাইন, হ্যাশ সাইন, আমি কতগুলো আমি যে সংখ্যা এই হচ্ছে সংখ্যার সেই সাইন, এবার হচ্ছে সেমিকোলন দেওয়ার পরে বন্ধুরা, এবার হচ্ছে আমার পরের কন্ডিশন কি, পরের কন্ডিশন হচ্ছে এটা হবে রেড হবে কখন, বন্ধুরা আমি এখানে দিলাম হচ্ছে রেড, ওকে রেড, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, এবার হচ্ছে -1 2 3, দ্যাট মিন্স কী দাঁড়ালো বন্ধুরা, তাহলে গ্রিন, থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, ওকে এটা দিয়ে দিলাম, ওকে হয়ে গেল। এখন আমি এখানে যদি কোনো সংখ্যা টাইপ করি পজিটিভ মানে গ্রিন, এবার যদি আমি মাইনাস দিয়ে টাইপ করি তাহলে দেখেন রেড। এখানে যদি আপনি আবার ফরম্যাটিং করতে চান যে এই যে গ্রিন, এই গ্রিনটাকে সাপোজ আপনি নীল করতে চাচ্ছেন, তো সেই কালারটার নাম লিখে দেবেন BLUE ব্লু। এবার আমি যদি এখানে ওকে দিই, দেখেন বন্ধুরা এটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলো কালার আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন, এটাকে বলা হয় কাস্টম নাম্বার ফরম্যাটিং। ট্রিক্স নাম্বার 43। বন্ধুরা, নাম্বারকে সিরিজ আকারে পূরণ করার জন্য, দ্যাট মিন্স ফিল সিরিজ করার জন্য আমরা অনেকভাবে করে থাকি, 1 2 দেন এইভাবে করি, অথবা এখানে 1 লিখে এটাকে ফিল হ্যান্ডেল এভাবে করে দিই, তাই না। এবার আমি একটা ট্রিক্স শিখাবো, সেটা হচ্ছে সাপোজ আমি এখানে ফিল সিরিজ করতে চাচ্ছি, 1 প্রেস করলাম, দেন হচ্ছে এন্টার, এবার আমি এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিব, দেন হচ্ছে আমি এখান এইটার সাথে 1 যোগ করে দিব, দেন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এখানে 2 হয়ে গেল। এবার যদি এটাকে নিয়ে আসি, তাহলে এই পর্যন্ত যদি নিয়ে আসি তাহলে 3 হচ্ছে, কেন 3 হচ্ছে, এইটার সাথে 1 যোগ। আমি যদি এটাকে আবার নিচে নিয়ে আসি, দ্যাট মিন্স 3 এর সাথে 1 যোগ। এটাকে যদি আমি ডাবল ক্লিক অনেকগুলো পূরণ করতে চাই, সেম সিস্টেম এটা কিন্তু চলে আসতেছে, এই যে দেখেন এখানে সেমগুলো হয়ে যাচ্ছে। ট্রিক্স নাম্বার 44। বন্ধুরা, আপনাকে যদি বলা হয় যে এর মাঝখানে আপনি একটা একটা করে ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করেন, আপনি কি করবেন, এখানে রাইট বাটন, ইনসার্ট,
আবার এখানে রাইট বাটন ইনসার্ট, আবার এখানে রাইট বাটন ইনসার্ট। আপনার যদি এখানে লক্ষ হাজার কলাম বা রো হয় তাহলে আপনি এটা কীভাবে করবেন? এটা কখনোই সম্ভব না। বন্ধুরা, এটা করার জন্য আপনি কী করবেন আমাদের আপনাদেরকে এখানে আমি একটা ট্রিক্স দেখাচ্ছি। সেটা হচ্ছে যতগুলো রো আছে ততগুলো রোয়ের ভিতরে আমি নাম্বার ফরম্যাটিং করে আমি এখানে নাম্বার দিয়ে এখানে ফিল সিরিজ করে দেবো যে কতটা এখানে আছে। ওকে, আমার এতটা আছে, এখানে কতগুলো আছে বন্ধুরা? 30টা আছে। এই 30টাকে আমি আবার কপি করব, দেন এখানে আমি আবার এখানে পেস্ট করে দেবো। দ্যাট মিন্স আমার প্রত্যেকটা জিনিস এখানে দুইবার হয়ে গেল। এবার এটাকে আমি কন্ট্রোল শিফট এল প্রেস করে আমি শর্ট করব। ফিল্টার এখানে যে এখান থেকে আপনি করতে পারেন, এতটুকু সিলেক্ট করবেন, আপনি এখানে শর্ট অ্যান্ড ফিল্টার করে দেবেন। দেন আমি এই জায়গাটায় এই যে অ্যারো আছে এই অ্যারোতে ক্লিক করব। এবার যদি এখানে আমি স্মলেস্ট টু লার্জেস্ট দেই তাহলে দেখেন বন্ধুরা, এবার যদি এইটাকে আমি কেটে দেই এখন দেখেন কি দাঁড়ালো। তাহলে বন্ধুরা একটা একটা খালি, একটা খালি, একটা খালি, একটা খালি। দ্যাট মিন্স ইজিলিভাবে দেখেন বন্ধুরা, আমি যদি এটাকে চাই এখন এটা টেবিল আকারে করে দিব তাহলে দেখেন সবগুলো একটার পর একটা, একটার পর একটা ব্ল্যাঙ্ক রো তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা চমৎকার ট্রিক্স দেখেন বন্ধুরা। এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যেতেন তাহলে আপনার অনেক অনেক সময় লেগে যেত। ট্রিক্স নাম্বার 45। এখন আপনি যদি চান যে আপনি ব্ল্যাঙ্ক রোটা আপনি ইনসার্ট করেছেন, আপনি এটা ভুল করেছেন, আপনি এখন চাচ্ছেন যে এই ব্ল্যাঙ্ক রোগুলোকে ডিলিট করবেন, সেটা কিভাবে করবেন? যতটুকু এরিয়ার ভিতরের ব্ল্যাঙ্ক রোগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন ততগুলো ব্ল্যাঙ্ক রো অথবা সেই ডাটাটাকে আপনি সিলেক্ট করবেন। এইটা সিলেক্ট হওয়ার পরে বন্ধুরা চলে যাবো হচ্ছে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন চলে যাবো হচ্ছে গো টু স্পেশাল। আপনি যদি এইটা করতে নাও চান সেক্ষেত্রে আপনি অন্যভাবেও করতে পারেন, কন্ট্রোল জি, কন্ট্রোল জি প্রেস করার পর আপনি স্পেশাল এই সেম জিনিসটি আপনার মাঝে চলে আসবে। দেন এখানে যতগুলো জিনিস দেখতে পাবেন আপনি চলে যাবেন হচ্ছে ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্কসে আপনি ক্লিক করবেন। দেন যদি আপনি এখানে ওকে প্রেস করেন এখন যেটা হয়েছে বন্ধুরা দেখেন যতগুলো ব্ল্যাঙ্ক ডাটা এখানে আসে শুধু ততগুলোই এখানে সিলেক্ট হয়েছে, যেগুলো ব্ল্যাঙ্ক না সেগুলো সিলেক্ট হয়নি। এখন আমরা যে কোনো একটা ব্ল্যাঙ্ক সেলের উপরে রাইট বাটন করলাম, দেন হচ্ছে ডিলেট, দেন হচ্ছে এখানে আমি আপ করব, আপ করতে পারি, লেফটও করতে পারি, যে কোনোটা আমি এখানে আপ করে দিব। তাহলে দেখেন বন্ধুরা কত চমৎকারভাবে মাঝখানের যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো কিন্তু একটা ট্রিক্সের মাধ্যমে সেগুলো ডিলেট হয়ে গেল। ট্রিক্স নাম্বার 46। বন্ধুরা আপনার যদি এরকম কোনো ডাটাবেস থাকে, দেখা যায় আমরা যদি এখানে এখন কন্ট্রোল এ প্রেস করি তাহলে দেখেন টোটাল ডাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট আমি যদি চাই যে আমি এতটুকু ডাটা সিলেক্ট করতে চাই অথবা এতটুকু সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেটা হচ্ছে সেই জায়গাটা আমি কার্সার রাখলাম, দেন কন্ট্রোল এ, কন্ট্রোল এ প্রেস করলে আপনার যতটুকু এরিয়ার বাহিরে ফাঁকা জায়গা আছে ততটুকু রেখে সে বাকি সিলেক্টেড জায়গাগুলো সে সিলেক্ট করে দিবে। আমি যদি এখানে কার্সার রাখি কন্ট্রোল এ, দ্যাট মিন্স এতটুকু সিলেক্ট করবে। আমি যদি এখানে কার্সার রাখি কন্ট্রোল এ, দ্যাট মিন্স এর বাহিরে ফাঁকা, এর বাহিরে ফাঁকা, এর বাহিরে ফাঁকা। আমি যদি এখানে ক্লিক করি কন্ট্রোল এ, দ্যাট মিন্স সিলেক্টেড কোনো জায়গাকে সিলেক্ট করার জন্য সেখানে আমরা কন্ট্রোল এ ইউজ করতে পারি। ট্রিক্স নাম্বার 47। বন্ধুরা আমরা যখন ফর্মুলাকে অডিট করি অথবা কোনো একটা ফাংশন যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই যে এইটার সেল রেফারেন্স কোথা থেকে এসেছে, যেমন আমরা যদি এই জায়গাটা ক্লিক করি তাহলে দেখেন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দ্যাট মিন্স এই সেলটা কোত্থেকে আসছে, এইটা ইনটু এইটা। ওকে, আবার পেলাম। আবার যদি এখানে আমরা ক্লিক করি দ্যাট মিন্স এইটা ইনটু এইটা। এবার যদি এখানে ক্লিক করি দ্যাট মিন্স এইটা ইনটু এইটা। দ্যাট মিন্স প্রত্যেকটা সেলে কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি ক্লিক করে দেখা লাগতেছে যে কোন সেল থেকে কোন সেল এসেছে। আমরা যেমন এখানে যদি ক্লিক করি দ্যাট মিন্স এইটা এবং এইটা, এই জিনিসটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। কোনো ফাংশন কোথায় ইউজ হয়েছে, কোনো একটা ফাংশনে যখন বড় আকারে কাজ করে তখন সেটাকে যদি আমরা চিচিং ফাঁক করে দেখতে চাই তখন সেটা আমরা কী করি? সাপোজ এটা কোত্থেকে 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 আসছে এই জিনিসটা আমরা দেখতে চাই, তো সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল টেলডো, কন্ট্রোল টেলডো বাটন যখন আমরা বন্ধুরা প্রেস করি তাহলে আপনি এখন ইজিলি বুঝতে পারবেন। আমি যদি এখানে কার্সার রাখি, এবার যদি আমি কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করি তাহলে আপনি দেখেন যে কোন সেলের সাথে কোন সেলের সম্পর্ক আপনি ইজিলি সেটা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা এই যে ইজিলি এই জিনিসটা দেখা যাচ্ছে। আমি যদি বাম সাইডের টেবিলে আসি এখানে আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। এই যে আমি যদি এখানে ক্লিক করি এই যে দেখেন কোন সেলের সাথে কোন সেলের সম্পর্ক এই জিনিসটা এখানে যে সেল রেফারেন্স এটা ইজিলি বোঝা যায়। আমি যদি আবার কন্ট্রোল টেলডো প্রেস করি আবার এটা চলে যাচ্ছে। বন্ধুরা কন্ট্রোল টেলডো কোনটাকে বলা হয় আমি যদি কিবোর্ড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কন্ট্রোল টেলডোটা কোনটা। কন্ট্রোল টেলডো হচ্ছে বন্ধুরা
এই যে বন্ধুরা এইটা হচ্ছে কন্ট্রোল, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল। দেন আপনি যদি এই নিউমেরিকের জায়গায় ক্লিক করেন, দেন এবার যদি এই যে এখানে অ্যারো আছে এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন টেলডো বাটন, এটা হচ্ছে টেলডো। দ্যাট মিনস বন্ধুরা আপনি কন্ট্রোল টেলডো প্লেস প্রেস করলে আপনি এখানে সব কিছু এখানে খুলে খুলে দেখতে পারবেন। আবার সব কিছু খোলা কিন্তু যাবে না, এক্সেলের ফাংশনগুলো খোলা যাবে। হ্যাঁ তো বন্ধুরা শিখে গেলে আমরা এই চমৎকার একটা ট্রিক্স। ট্রিক্স নাম্বার 48 বন্ধুরা, আমরা যদি কোনো একটা টেবিল তৈরি করি অথবা আমরা যে কোনো একটা কাজ করি এক্সেলে, এখন যদি চাই যে ওই কাজটার মতোই আর একটা কাজ এখানে আমি করব, সেক্ষেত্রে আমরা কি করি, যেমন সাপোজ এখানে আমার একটা ফরম্যাটিং, এখানে আমার একটা ফরম্যাটিং, এখানে একটা কালার, এখানে আর একটা। এখন আমরা যদি চাই যে এই যে ডাটাটা আছে এটা আমরা ওইটার মতো করতে, সেক্ষেত্রে আমরা কি করি, সাপোজ এখানে যাই, এখানে কালার সিলেক্ট করি, এখানে করি, অনেক কিছু করি না বন্ধুরা, সেটা করার প্রয়োজন নেই। আপনি একটা ট্রিক্স আছে সেই জিনিসটি ইউজ করবেন, সেটা হচ্ছে সাপোজ আমার এই যে ডাটাটা আছে টোটাল ডাটাটা আমি চাচ্ছি যে এটা এই কালার এইটার সিস্টেমে করব, ওকে দেন এই যে সেলটা আছে এই সেলটা আমরা ক্লিক করব। দেন এই যে ক্লিপ বোর্ডে এখানে যেটা আছে এখানে একটা ফরম্যাট পেন্টার আছে, আপনি এটা একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে এখানে এনে যখন ছেড়ে দিবেন তাহলে দেখেন এইটার মতো সেম ফরম্যাটিংটা সে করে দিয়েছে। এখন যদি চান যে আপনি এই সেলটাও সেম কালার করবেন, দেন আবার এখানে এই এখানে আনবেন, দেন আপনি এখানে ফরম্যাটে ক্লিক করবেন, দেন এখানে ছেড়ে দিবেন। এখন যদি চান যে সাপোজ আপনি এইটার মতো কালার করবেন, হ্যাঁ এখন আপনি এখানে ফরম্যাটে ক্লিক করবেন, এখানে ছেড়ে দিবেন। একটা মজার ট্রিক্স হচ্ছে যে আপনি যদি চান যে এই কালারটা আপনার টোটালটায় করবেন, ওকে সেক্ষেত্রে আপনি কি করবেন, যেমন বন্ধুরা দেখেন আমি সাপোজ এই জায়গাটায় করতে চাচ্ছি, এই এই ফরম্যাটটা করতে চাচ্ছি, এটাকে আমি কপি করলাম, দ্যাট মিন ফরম্যাট, দ্যাট মিনস ফরম্যাট পেন্টার দিয়ে কপি করলাম। দেন এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে একটু খেয়াল করবেন এই যে ব্রাশ চিহ্নটা আছে এই ব্রাশ চিহ্নটা চলে যাবে, আমি এখানে ক্লিক করলাম ব্রাশ চিহ্নটা চলে যাচ্ছে, দ্যাট মিনস এখানে কিন্তু আমি চাইলেও আর ফরম্যাটিং করতে পারবো না। তাহলে এটা আপনি কীভাবে করবেন, সাপোজ এটা আমি করতে চাচ্ছি, এই ফরম্যাট পেন্টারে আপনি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর আপনি এখানে এই ব্রাশে ক্লিক করবেন, দেখেন এখন কিন্তু এই ফরম্যাট পেন্টারটা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি ফরম্যাট পেন্টারে ডাবল ক্লিক করেছি। তাহলে বন্ধুরা এবার কোনো কিছু আপনার ম্যানুয়ালি আর কাজ করা লাগবে না, আপনি সাপোজ এই জিনিসটাকে সিলেক্ট করবেন, দেন ফরম্যাট পেন্টারে ক্লিক করবেন, এখানে টোটালটাকে সিলেক্ট করে দিবেন, অটোমেটিক এই জিনিসটার ফরম্যাটিং হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 49 সেটা হচ্ছে বন্ধুরা, এখানে যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার এখানে আছে ফর্মুলা, এই যে দেখেন এখানে ফর্মুলা দেওয়া আছে। এখন আপনি যদি ফর্মুলাটাকে দেখতে চান, আমরা সাপোজ কী করি, এখানে কী কী ফর্মুলা আছে, আমরা এখানে ফর্মুলাতে ক্লিক করি, এটা ফর্মুলা সিলেক্ট হয়ে গেছে, দেন এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করে দিই, এইটা হচ্ছে ফর্মুলা। এখন আমরা যদি এখান থেকে ডাটাকে কপি করে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা ঠিক থাকে না, তাই না? এখন এই ডাটাটাকেই যদি আপনি সেমভাবে রাখতে চান, দ্যাট মিনস এখানে 142 আপনি 142ই চান, কপি করলে ডাটা নষ্ট হবে না, সেক্ষেত্রে আপনাকে এটাকে ভ্যালু হিসাবে পেস্ট করতে হবে। ভ্যালু হিসাবে বন্ধুরা পেস্ট করার জন্য অনেকগুলো ট্রিক্স আছে, আমি এখানে একটা ট্রিক্স দেখাচ্ছি। সাপোজ আমি এখানে কন্ট্রোল এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল সি প্রেস করার পরে বন্ধুরা এখানে হচ্ছে আপনি কিবোর্ড শর্টকাট আমি এখানে ইউজ করব, সেটা হচ্ছে অল্ট এইচ ভি ভি, দেখেন বন্ধুরা এটা পেস্ট হয়ে গেছে। এখন আমি অল্ট এইচ ভি ভি ক্লিক করেছি বন্ধুরা, এইটা হচ্ছে আমার 2019 ভার্সনের জন্য, অথবা 2016 আপনি 13 ইউজ করতে পারেন, বাট হয়তোবা 10 এটা কাজ করবে না। বন্ধুরা নাম্বার সিরিজ ইনসার্ট করার জন্য আমি আপনাদেরকে কয়েকটা সিস্টেম দেখিয়েছি, ওয়ান সিরিজ অনেক কিছু। এখন আপনি যদি চান যে নাম্বারটা অন্যভাবে সিরিজ করবেন সেক্ষেত্রে কি করবেন, একটা ফাংশন আছে সেটা হচ্ছে ডাব্লিউ আর ও, আর ও ডাব্লিউ রো, ওকে আমি রোটা ট্যাব দিয়ে ক্লিক করলাম, ওকে এবার যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এটা আছে 5 নাম্বার রোতে। এখন এই 5 থেকে আমরা যদি এখানে এই 5 এর উপরে আছে 1 2 3 4, আমরা এখান থেকে এই 5 থেকে যদি আমরা -4 করে দেই তাহলে দেখেন এখানে এটা 1 হয়ে গেছে। এখন যদি এটাকে আমি ফিল হ্যান্ডেল করে দেই তাহলে দেখেন 1 2 3 4 5 6, অনেক এখন সিস্টেমে এটা হয়ে যাচ্ছে। বন্ধুরা এই সিরিজ এই নাম্বারগুলোকে সিরিজ আকারে করার জন্য, দ্যাট মিনস 1 2 3 4 এভাবে করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। এখন সাপোজ আমি এখানে আর একটা ফাংশন আপনাদেরকে দেখাচ্ছি, রোজ, ওকে রোজ ফাংশন, এইটা ইস টু এইটা, দেন আমরা প্রথম যে সেল রেফারেন্সটা এটাকে আমরা লক করে দেবো F4 দিয়ে, দেন যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এটা 1। এবার এটাকে যদি আমি নিচে নিয়ে আসি দেখেন সেম সিস্টেম এটা কিন্তু চলে আসছে। দ্যাট মিনস ফিল সিরিজ করার জন্য অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এখানে আমি আপনাদেরকে দেখালাম দুটো। বন্ধুরা একটা ঘোষণা দিয়ে রাখতেছি, এখন থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা একটা টিউটোরিয়াল পাবেন, আর যদি আমি ফ্রি থাকি তাহলে শনিবারেও পাবেন।
ট্রিক্স নাম্বার 50। বন্ধুরা ফিল সিরিজের উপরে দ্যাট মিন্স এ নাম্বার সিরিজ করার জন্য আমি আপনাদেরকে কয়েকটা ট্রিক্স দেখিয়েছি। এবার দেখাবো হচ্ছে একটা ফাংশনের মাধ্যমে, সেটা কি ইকুয়াল আর ও ডাব্লিউ রো, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন হচ্ছে এন্টার। এখন দেখেন এখানে 3 আসছে, দ্যাট মিন্স উপর এইটা হচ্ছে 3 নাম্বার রো। এবার এই 3 নাম্বার রো দ্যাট মিন্স উপরে আছে আমার 2টা রো, এই 3 নাম্বার রো থেকে আমি যদি 2টা রো মাইনাস করে দিই তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রো। এটাকে যদি আমি এই দিকে টান দেই তাহলে এখানে এদিকে চলে আসবে, এটাকে যদি আমি এই দিকে টান দিই হবে না, কারণ এটা হচ্ছে কলাম। তাহলে বন্ধুরা দেখলেন যে ফর্মুলা এবং ফাংশনের মাধ্যমেও কিন্তু এই নাম্বারগুলোকে সিরিজ করা যায়। ট্রিক্স নাম্বার 51। বন্ধুরা আমরা যদি কোনো ডাটাকে যদি সিলেক্ট করতে চাই, এলোপাথারিভাবে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা কী করি? সেই জিনিসটা করার জন্য স্বাভাবিকভাবে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে এভাবে 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 সিলেক্ট করি, তাই না? আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ আপনি এই জিনিসটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে শিফট F8। শিফট F8 ক্লিক করার পরে আপনি দেখেন এখন আমি যদি সিলেক্ট করি তাহলে দেখেন এটা র্যান্ডমলি সিলেক্ট হচ্ছে। আপনি যদি চান যে এবার এটা থেকে রিলিজ হবেন দেন এসকেপ কি প্রেস করবেন, দেন এখানে ক্লিক করলে এটা রিলিজ হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল দিয়ে কিন্তু এভাবে প্রেস করতাম, তাই না? এখন থেকে আপনার আর এটা করার প্রয়োজন না, আপনি শিফট F8 ক্লিক করবেন হয়ে যাবে। আপনাকে যদি বলা হয় যে এই মাসটা কত দিনের, আপনি কিন্তু বন্ধুরা বলতে পারবেন না। এটা বলার জন্য আপনি কি করবেন, ইকুয়াল টুডে ফাংশন, দ্যাট মিন্স আজকে, আজকে ব্র্যাকেট ক্লোজ, ওকে, আমার আজকের ডেটটা কিন্তু হয়ে গেল। এবার আমরা এটাকে কি করব, ইও মান্থের ভিতরে কনভার্ট করে দিব। দেন হচ্ছে আবার যদি আমি এন্টার দিয়ে দিই, বন্ধুরা এন্টার দেওয়ার আগে এখানে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে মান্থ, এখানে শূন্য দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমরা মান্থ চলে আসছে। এখন এটাকে আমি ডেতে ক্লিক করব, ডে ওয়াই ডে। এবার আমি যদি এখানে এন্টার দেই দেখেন একটা ডে হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফরম্যাটিং, ডেট ফরম্যাটে। এখান থেকে আমি যাব হচ্ছে জেনারেলে, দেন হচ্ছে নাম্বার, ওকে। এখন দেখেন দ্যাট মিন্স এই মাসটা হচ্ছে 31 মার্চ। ট্রিক্স নাম্বার 53, সেটা হচ্ছে কি বন্ধুরা মোবাইলের ফ্ল্যাশ এবং আমার লাইট, সেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। এই জিনিসটা কি, সেটা হচ্ছে বন্ধুরা সাপোজ আমি এখানে এই যে নামগুলো আছে সবগুলো আমি এখানে দেখতে চাই, সেটা আপনারা কি করতেন, এখানে সিলেক্ট করবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই না? এটা আমি করব না, আমি কি করব দেখেন, আমি এখানে লিখব SYDNEY সিডনি, দেন হচ্ছে এন্টার দিব, দেন হচ্ছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই প্রেস করলে দেখেন বন্ধুরা ম্যাজিকের মতো সমস্ত নামগুলো এখানে চোখ বুজে চলে এসেছে। দেখেন এখানে অনেকগুলো ডাটা, আমি যদি এটাকে নিচে নিয়ে আসি অনেকগুলো, এক সেকেন্ডে এই জিনিসটা চলে আসছে, এটাকে বলা হয় মোবাইলের ফ্ল্যাশ ফিল। ট্রিক্স নাম্বার 54, সেটা হচ্ছে বন্ধুরা এই যে ডাটাটাকে যেটা দেখতে চাচ্ছেন, এখন এটাকে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা সেলের ভিতরে অর্থাৎ একটা রোয়ের ভিতরে আপনি এখানে নিয়ে আসেন, আপনি কিভাবে করবেন? আপনি এখানে আসে এখানে জাস্ট ক্লিক করবেন, কপি করবেন, এখানে নিয়ে আসবেন, এভাবে নিয়ে আসবেন, তাই না? আমি আপনাকে একটা ট্রিক্স দেখাচ্ছি, সেটা হচ্ছে যতটুকু এরিয়ার ভিতরে আপনি নিতে চান, সাপোজ আপনার কলামটা যদি এতটুকুও থাকে, এই লেখাটা এক জায়গায় দেওয়ার জন্য আপনার কতটুকু জায়গা লাগতে পারে ততটুকু জায়গা আপনি পা ফাঁকা করে দিবেন, দেন ডাটাটাকে আপনি সিলেক্ট করবেন। এবার চলে যাবেন হচ্ছে ফিলে, দেন হচ্ছে জাস্টিফাই। দেখেন বন্ধুরা কত চমৎকারভাবে টোটাল ডাটাটা এখানে একেবারে এখানে বন্ধুরা দেখেন ফ্ল্যাশ ফিল হয়ে এখানে জিনিসটা চলে আসছে, একেবারে অ্যালাইনমেন্ট সহ মার্জ ডাটা হয়ে। এটা যদি আপনি অন্যভাবে করতে যেতেন তাহলে আপনাকে অনেক কষ্ট করতো, মার্জ করা লাগতো, কপি, অনেক কিছু, কিন্তু আপনি সিম্পল এটা করতে পারতেছেন। ট্রিক্স নাম্বার 54, বন্ধুরা একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সাপোজ আমি যদি এখানে যোগ করতে চাই তাহলে আমরা এখানে কি করি, অল্ট ইকুয়াল, দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে সমস্তগুলো এখানে কপি হয়ে গেছে, দ্যাট মিন্স এই ফর্মুলাগুলো অটোমেটিক হয়ে গেছে। এটা বন্ধুরা কীভাবে সম্ভব, এটা সম্ভব করার জন্য আপনাকে কি করতে হবে, টোটাল ডাটাবেসটাকে এখানে সিলেক্ট করতে হবে, ওকে। টোটাল ডাটাবেসটা সিলেক্ট হয়ে গেল, এবার যদি আমি কন্ট্রোল টি প্রেস করি এটা চলে আসতো, এখানে আপনি ওকে দিয়ে দিবেন। এখন এটা টেবিলে কনভার্ট হয়ে গেছে, এখানে যদি আমি কি করি ইকুয়াল SUM সাম, অথবা আপনি যে কোনোভাবে সাম করতে পারেন, আমি কি করব অল্ট ইকুয়াল দিয়ে সাম করব, দেন এন্টার দিলে এটা অটোমেটিক এটা ফিল হ্যান্ডেল হয়ে গেল। দ্যাট মিন্স এখানে যে টেবিলের যে চিহ্নটা আছে এইটা দেখেন চুম্বকের মতো কাজ করতেছে, দেখেন চুম্বকের মতো কাজ করতেছে।
ট্রিক্স নাম্বার 56, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছেন তাই না। এখন এই ডাটার ভিতরে কোথায় কোথায় ফর্মুলা ইউজ করা হয়েছে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কিন্তু বলতে পারবেন না। এই জিনিসটা বলার জন্য একটা সহজ একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনি এখানে কার্সার রাখবেন, দেন হচ্ছে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন হচ্ছে ফর্মুলাস, যেখানে যেখানে ফর্মুলা ইউজ আছে সেই জায়গাটা সে কালার হয়ে গেছে। আমরা এখান থেকে যদি এটাকে একটু কালার দিয়ে দিই তাহলে দেখেন যেখানে আমার ফর্মুলা আছে আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে ফর্মুলাটাকে ইজিভাবে সার্চ করার জন্য এখানে আপনি ফর্মুলাকে ফাইন্ড করে দিয়ে দিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ফর্মুলা ইউজ হয়েছে। এখানে দেখেন ক্লিক করলে এখানে কোনো ফর্মুলা নেই, এখানে ক্লিক করবেন দেখেন এখানে কোনো এখানে একটা ফর্মুলা দেখা যাচ্ছে। এখন বন্ধুরা এখানে যে ফর্মুলাটা আছে আমরা যদি এখান থেকে কপি করি দেন আরেক জায়গায় যদি নিয়ে যাই সেক্ষেত্রে আপনার কিন্তু ফর্মুলাটা নষ্ট হয়ে যায়, ডাটাটা কাজ করে না। এখন এই ডাটাকে আমরা ভ্যালু হিসেবে যদি পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, ডাটাটাকে সিলেক্ট করি দেন হচ্ছে কন্ট্রোল সি। এতদিন আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে এই জায়গা থেকে পেস্ট করেছেন, এবার আমি সেটা দেখাবো না, এবার কী করাবো কন্ট্রোল অল্টার ভি, এটা আসলে আপনি এখানে চলে যাবেন হচ্ছে এই যে ভ্যালুজ দেন হচ্ছে ওকে। এবার দেখেন সবগুলোই ভ্যালু হয়ে গেছে। এবার যদি আপনি চোখ অন্ধ করেও খোঁজেন যে কোথায় কোথায় ফর্মুলা আছে তাহলে দেখেন সে আপনাকে দেখাচ্ছে না, কারণ এখানে ফর্মুলা নেই, ফর্মুলাটা আমি ভ্যালু হিসেবে পেস্ট করে দিয়েছি। বন্ধুরা এবার যে টেক্সটটি দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা আমরা যদি এখানে কোনো ডাটাকে কপি করি দেন এটাকে যদি আবার কপি করি তাহলে কিন্তু আগের কপিটা চলে যায়। যেমন দেখেন আমি যদি এখানে কপি করলাম এখানে পেস্ট করলাম, আবার যদি এখানে কপি করি আবার এখানে কপি করলাম, দ্যাট মিনস আমার লাস্ট যে কপিড সেলটা সে লাস্ট কপিটাই থাকতেছে। এখন আমি চাচ্ছি হ্যাঁ যতগুলো কপি করব সবগুলাই থাকবে, যেখানে যেটা দরকার সেটা আমি পেস্ট করব। সেটা কি করব এখানে এই যে ক্লিপবোর্ডে আপনি ক্লিক করবেন, দেন আমি এখানে এখন যতগুলো আছে এগুলো আমি কি ক্লিয়ার করে দিলাম। এবার আমি এটাকে কপি করলাম, এটাকে কপি করলাম, এইটাকে কপি করলাম, দেখেন বন্ধুরা এখানে কপি কিন্তু হচ্ছে। হ্যাঁ এখানে আপনি 24 দ্যাট মিন 24টা কপি করতে পারবেন। এবার আপনি পছন্দ মতো জায়গায় আমি কার্সারটা এখানে নিয়ে চলে গেলাম, এবার এখানে রাখলাম কপি পেস্ট 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 যেটা যেটা আমি চাই, এই যে এখানে আমি চাই এইটা, এখানে আমি চাই এইটা, যেটা যেখানে চাইবেন সেই ডাটাটা আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন। বন্ধুরা এই ক্লিপবোর্ডের উপর আমার সামনে টিউটোরিয়াল আসবে, পাওয়ার পয়েন্টও সেখানে আছে, আপনি চাইলে সেই জিনিসগুলো দেখে আসতে পারেন। ট্রিক্স নাম্বার 59 বন্ধুরা এটা হচ্ছে একটা টাইম সেভিং ট্রিক্স, সেটা কি সাপোজ আমরা যদি এখানে ভিলুকআপ ফাংশনটি ইউজ করতে চাই কমা, এবার হচ্ছে আমার এই যে টেবিল অ্যারের জন্য আমার সেই টেবিল অ্যারেতে যেতে হচ্ছে, সেই ডাটাটাকে সিলেক্ট করা লাগে, কম হতে পারে বেশি হতে পারে, এরকম অনেক ঝামেলা থাকে। এই জিনিসটা উত্তরণ পাওয়ার জন্য আপনি কি করবেন, যতটুকু ডাটা আছে ততটুকু ডাটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে ফর্মুলায়, দেন চলে যাবেন হচ্ছে নেম রেঞ্জে। নেম রেঞ্জে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, দেন এখানে আমার যেটা করা আছে বন্ধুরা এই ডাটাটাকে আমি সাপোজ ডিলিট করে দিলাম, আপনার এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। আপনি কি করবেন এখানে নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে যদি আপনি কার্সার রাখেন এখানে পিঙ্ক করতেছে। এবার আমি এখানে এটাকে ডিলিট করে সাপোজ দিলাম এখানে MamuN মামুন ওকে। এবার যদি আমি এখানে ওকে দিই আমার ডাটাটা সিলেকশন হয়ে গেল। এবার আমি এই ফর্মুলাটায় যদি যাই দেখেন বন্ধুরা এখানে ইকুয়াল ভি লুকআপ ওকে, এটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু। দেন এখানে যদি আমি লিখি MamuN দেখেন এই যে এখানে, অথবা আমি যদি এখানে শুধু এম ক্লিক করি এই যে দেখেন এম ক্লিক করার সাথে সাথে এখানে আমার এই যে মামুনের যে নেম রেঞ্জটা এইটা চলে আসছে। দেন এখানে আমি আমার কলাম নাম্বার দিয়ে দিলাম, আমার ফর্মুলাটার কাজ হয়ে গেল। দ্যাট মিনস কোনো ফাংশনকে স্মুথলি কাজ করার জন্য এবং আপনার কাজকে ফাস্ট করার জন্য আপনি এই নেম রেঞ্জটা করে রাখতে পারেন। আপনি যদি চান যে এই যে মাসগুলো আছে এই মাসগুলো দিয়ে নেম রেঞ্জ করে রাখবেন, এটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে ক্রিয়েট ফর্ম সিলেকশন, দেখুন হচ্ছে টপ রো ওকে। এখন দেখেন প্রত্যেকটা মাস ওয়াইজ এখানে এই যেখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখেন প্রত্যেকটা মাস ওয়াইজ এখানে কলাম তৈরি হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা মাস ওয়াইজ এখানে নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে। আশা করি এই জিনিসগুলো আপনাদের খুবই খুবই উপকারে আসবে। ট্রিক্স নাম্বার 60 সেটা হচ্ছে কি বন্ধুরা সাপোজ এখানে যদি আমরা একটা ফর্মুলা এখানে অটোমেটিক এখানে কাজ করতে চাই, সাপোজ এখানে আমার একটা ফর্মুলা লেখা হয়ে গেল, এখন আমি যদি চাই এটাকে ফিল হ্যান্ডেল করতে সবগুলো নিচে নিয়ে আসতে আমরা কি করি এই জায়গাটা টেনে ধরে এভাবে নিয়ে আসি তাই না। এটাকে আপনি না করে এইখানে যখন আনবেন তখন একটা প্লাস চিহ্ন দেখবেন, এই প্লাস চিহ্নের উপর আপনি এখানে ডাবল ক্লিক করবেন অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। তাহলে বন্ধুরা এখানে যে ট্রিক্সটি দেখলেন এটাও কিন্তু আপনার খুবই একটা গুরুত্বপূর্ণ, যদিও এটা একটা বিগিনার্স লেভেলের ট্রিক্স। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন অথবা কুইজও ধরতে পারেন, এক্সেলের কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টসে জানান, তাহলে আমি বুঝতে পারবো আপনি কোন বিষয়ের ফ্যান।
ট্রিক্স নাম্বার 60, দ্যাট মিন্স 61, 6-এর পিঠে 1। বন্ধুরা, আমরা যদি কোনো ডাটা দিয়ে এক্সেলের যে চার্ট তৈরি করি সেটা যদি আমরা করতে চাই, এইটার উপরে আমার টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। এই টিউটোরিয়ালটি সেই বিষয় না, আমাদের চার্ট তৈরি করা শেষ। এখন এই চার্টটা যদি আমরা ফরম্যাটিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করি, চার্টের উপরে রাইট বাটন করি, দেন এখানে ফরম্যাট চার্ট এরিয়া, এটা দিলে আমাদের চার্ট এরিয়া চলে আসে। আজকের ট্রিক্সটি হচ্ছে বন্ধুরা, আপনি এই চার্টের গায়ে সিম্পলি এই চার্টের গায়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার চার্ট এরিয়ার যে ফরম্যাটিংটা আছে সেই জিনিসটা চলে আসবে। আপনি এখানে যদি ফরম্যাটিং করেন সেম জিনিসটা চলে আসবে। তো আপনারা রাইট বাটন করা লাগবে না, আপনি চার্ট এরিয়ার উপরে ডাবল ক্লিক করলেই আপনার এই চার্টের ফরম্যাটিংটা চলে আসবে। তো শিখে গেলেন চমৎকার একটা ট্রিক্স। ট্রিক্স নাম্বার 62, বন্ধুরা এবার যে ট্রিক্সটি দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স, বিশেষ করে যারা জব করেন তাদের জন্য, আরও বিশেষ করে যদি স্পেসিফিক যেতে চাই যারা দৈনিক খুবই বেশি প্রিন্ট করেন তাদের জন্য এই ট্রিক্সটি অত্যন্ত জরুরি এবং আপনাকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে বন্ধুরা, আমি যদি এই ডাটাটা, আমার যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটটা যদি আমি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করি, কন্ট্রোল পি প্রেস করলাম। কন্ট্রোল পি প্রেস করার পরে এখানে আমার দেখেন তিনটা শিট আছে, এখানে আমার হেডার আছে, আমি একটু আবার এখানে একটু দেখিয়ে নিই। বন্ধুরা এখানে যে ডাটাটা আছে এখানে আমার একটা হেডার আছে, এটা হচ্ছে আমার টপ রো। এখন এই ডাটাটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, এই যে দেখেন এখানে আমার তিনটা শিট আছে, দ্যাট মিন্স প্রথম শিটে আমার হেডারটা আছে। আমি যদি দ্বিতীয় শিটে যাই তাহলে আমার হেডারটা দেখা যাচ্ছে না, আমি যদি তৃতীয় শিটে যাই আমার হেডারটা দেখা যাচ্ছে না। এখন এই কপিটা যদি আপনি কাউকে প্রিন্ট করতে দেন অথবা কাউকে প্রিন্ট কপিটা আপনি দিয়ে দেন, তাহলে যে প্রথম কপিটা পাবে সে বুঝতে পারবে তার হেডারে কী আছে। বাট আপনি যদি দ্বিতীয় কাউকে দেন তখন সে বুঝতে পারবে না এটার টপে কী ডাটা আছে, এটার হেডিংটা কী, তৃতীয় জনকে সেদিনে তো কিছুই বুঝবে না। আমি চাচ্ছি এই হেডারটা টোটালি এখানে যে তিনটা পাঁচটা দশটা যত হাজার লাখ কপি থাকুক প্রত্যেকটা কপিতে যেন ওই হেডারটা থাকে। সেটা কীভাবে করবো বন্ধুরা, এইটা করার জন্য আমরা চলে যাবো হচ্ছে পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলে যাওয়ার পরে আপনাকে একটা দেখেন পপ আপ মেনু দিচ্ছে, এখানে যাওয়ার পরে সিম্পলি কোনো কিছু আপনার দেখার দরকার নেই, বোঝার দরকার নেই, আপনি চলে যাবেন হচ্ছে এই যে তিন নাম্বার যে অপশনটা, রোজ টু রিপিট টু অ্যাট টপ, দ্যাট মিন্স আপনি, আমি চাই এই হেডারটা, এই জিনিসটা আমার প্রত্যেকটা পেজে প্রিন্ট হবে, সিম্পলি আমি এখান থেকে ওকে দিয়ে দিব। এবার যদি বন্ধুরা আমি কন্ট্রোল পি প্রেস করি, আমার এটা দেখতে পাচ্ছেন এখানে টপ রোতে আসে, যেটা আমার আগেও ছিল। এবার যদি আমি সেকেন্ড শিটে যাই তাহলে দেখেন সেকেন্ড শিটেও আসে, এবার যদি আমি থার্ড শিটে যাই থার্ড শিটেও আসে, দ্যাট মিন্স আমার এই হেডারটা যতগুলো সামনে পেজ হবে প্রত্যেকটা পেজে এখানে হেডারটা প্রিন্ট হবে। বন্ধুরা এই ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, তো আশা করি এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে এবং এটা খুবই আপনাদের কাছে গুরুত্ব বহন করবে। ট্রিক্স নাম্বার 63, বন্ধুরা এবার একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে যে প্রিন্টের আপনি এখানে টাইটেলটা সেট করলেন, এখন আপনি চাচ্ছেন আপনার এখানে যতগুলো ডাটা বেস আছে আপনি এতটুকু আপনি এখানে প্রিন্ট করতে চাচ্ছেন, জাস্ট এতটুকু। সেটার জন্য আপনি কি করবেন, আবার সেমভাবে আমি প্রেস করলাম কন্ট্রোল পি। কন্ট্রোল পি প্রেস করার পরে এই যে দেখেন এখানে আছে কি প্রিন্ট অ্যাকটিভ শিটস, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন এই যে প্রিন্ট সিলেকশন, দ্যাট মিন্স আমার যতটুকু সিলেক্ট করা থাকবে সে শুধু ততটুকুই প্রিন্ট করবে। আমি যদি এখন এখানে কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা যতটুকু আমার সিলেক্ট করা আছে এই ডাটাটা, আমি যদি সাপোজ এখানে এতটুকু সিলেক্ট করি, আমি যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন একটা দাগ আসতেছে। আমি যদি সিম্পলি এতটুকু সিলেক্ট করি কন্ট্রোল পি এবং এখান থেকে যদি আমি চলে যাই হচ্ছে এই যে প্রিন্ট সিলেকশন, তাহলে দেখেন আমার এখানে এতটুকুই ডাটা এখানে প্রিন্ট হতে যাচ্ছে। এখানে যেহেতু আমার সাদা, এই যে দেখেন সাদাটুকু সিলেক্ট আছে সাদাটু এখানে আসবে। আর এখানে যেমন প্রিন্ট টাইটেল যেটা সেট আপ করা বন্ধুরা, এটাকে আমরা একটু ডিলিট করে দিই, যেটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। এখন সাপোজ আমি চাচ্ছি এতটুকু জাস্ট ডাটা প্রিন্ট করব, কন্ট্রোল পি, দেখেন অতটুকু ডাটাই শুধু এখানে প্রিন্ট হচ্ছে। এখানে কত চমৎকারভাবে আপনি এই যে সিলেক্টেড ডাটা যতটুকু দরকার ততটুকু আপনি প্রিন্ট করতে পারবেন। এটার উপরে বন্ধুরা আরও আছে প্রিন্ট এরিয়া, এখানে আপনি সেট প্রিন্ট এরিয়াও করে দিতে পারেন, যতটুকু সাপোজ আপনি এখানে এতটুকু ডাটা আপনি প্রিন্ট করতে চান সবসময় এতটুকু জায়গা, বিশেষ করে যারা ইনভয়েসে কাজ করে, ইনভয়েসের কিন্তু নির্দিষ্ট একটা প্রিন্ট এরিয়া থাকে, এখানে সিলেক্ট করে এখানে প্রিন্ট এরিয়া সেট আপ করে দেবেন, ওই ইনভয়েসটা অতটুকু ডাটার ভিতরেই প্রিন্ট হবে। ট্রিক্স নাম্বার 64, বন্ধুরা
আমরা যদি কোনো যোগ বিয়োগ ভাগ পূরণ কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমরা সাম বা যে কোনো ফাংশন ইউজ করি, তাই না? এইটা আর একটা চমৎকার একটা সিস্টেম আছে, সেটার মধ্যে আপনি করতে পারেন। সেটা কি? এই যে এইচ কলাম বা যে কোনো কলামগুলো আছে, আমরা যদি কলামের গায়ে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে আপনি একটা জিনিস চমৎকার একটা জিনিস খেয়াল করেন। তার আগে একটু বলে নিচ্ছি বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি, যারা ভিডিওটা শুরু থেকে দেখতেছেন তারা হয়তো বা বুঝতে পারতেছেন যে এখানে আমার যে মাউসটা, আমি যেখানে মাউস দিয়ে যা যা ক্লিক করি আপনি কিন্তু এখানে সব কিছু দেখতে পাচ্ছেন। আমি যে কন্ট্রোল বা যে কোনো কিবোর্ড শর্টকাট মাউস ইউজ করি সেটা যদি আমি বলতে ভুলেও যাই, আপনি কিন্তু এখান থেকে এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে, তো আমি সাপোজ এখানে এইচ বাটনটাই ক্লিক করলাম। এখন আপনি এই যে স্ট্যাটাস বারে আপনি দেখতে পাচ্ছেন যতটুকু ডাটা এখানে সিলেক্ট আছে ততটুকু ডাটার অ্যাভারেজ কত, ততটুকু এখানে কতটা ডাটা আমি সিলেক্ট করেছি সেটা কত, এখানে এই ডাটা সিলেকশন ডাটার সাম কত। এখন আপনি যদি চান এটার মিনিমাম কত ম্যাক্সিমাম কত টোটাল জিনিসটা দেখবেন, সেক্ষেত্রে এই স্ট্যাটাস বারের উপরে রাইট বাটন করবেন, দেন আপনি এখানে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। আমি চাই মিনিমাম দেখবো। এই যে দেখেন বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন যে মিনিমাম চলে আসছে। আমি চাচ্ছি এখানে ম্যাক্সিমাম দেখবো, আমি এখানে ম্যাক্সিমাম ক্লিক করলাম। এবার যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে। দ্যাট মিন্স আপনি কোনো ফর্মুলা ফাংশন কোনো কিছু ইউজ না করে, অনলি স্ট্যাটাস বারকে ইউজ করে আপনি এই জিনিসটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে কাজে লাগাতে পারেন। তো আশা করি বন্ধুরা এই ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে। ট্রিক্স নাম্বার 65, এটা খুবই একটা সিম্পল এবং বেসিক লেভেলের, খুবই একটা যদিও গুরুত্বপূর্ণ বাট বেসিক লেভেলের। সেটা হচ্ছে বন্ধুরা এই যে TNT4, দ্যাট মিনস টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 4, সাপোজ আমি এই শিটটাকে কপি করতে চাই, তো আমরা কী করি? স্বাভাবিকভাবে কন্ট্রোল সি, এই যেখান থেকে আমরা কপি করি, তাই না? মুভ আর কপি, এটা আপনারা জানেন। এবার আমি আপনার ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে এই জায়গাটায় মাউসের আমি লেফট বাটন প্রেস করে ধরবো। এই যে দেখেন, এবার যদি এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এটাকে যদি আমি টান দিয়ে নিয়ে যাই, আমি মাউস কিন্তু বন্ধুরা লেফট বাটন চেপে ধরে আছি, এটাকে আপনি যে জায়গায় নিয়ে যাবেন সেখানে এটা যাবে। এবার যদি আমি মাউসের লেফট বাটন ছেড়ে দেই, দেন দেখেন এটা এখানে মুভ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে না এইটাকে আপনি মুভ করবেন না, জাস্ট কপি করবেন, এবার আমি যদি আবার একটু দেখাই, তিনের পরে চার, সাপোজ এটাকে আমি কপি করব, দেন এটা আমি সিলেক্ট করলাম, এখন আমি কন্ট্রোল প্রেস করব বন্ধুরা, কন্ট্রোল প্রেস করলে এটা আর একটা হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে চার নাম্বার থাকবে, আর একটা চার নাম্বার সৃষ্টি করবে। আমি দেখেন বন্ধুরা মাউসের লেফট বাটন প্রেস করা অবস্থায় আসি, এবার যদি আমি কন্ট্রোল প্রেস করি তাহলে আপনি এখানে একটা পরিবর্তন লক্ষ্য করবেন, এইটা একটু ভালোভাবে খেয়াল করুন। আমি কন্ট্রোল প্রেস করতেছি, ওকে, এই যে দেখেন বন্ধুরা, যখন আমি কন্ট্রোল প্রেস করতেছি তখন একটা প্লাস সাইন ধারণ করতেছে, দ্যাট মিন্স আর একটা কপি হবে। আমি কন্ট্রোল প্রেস করে ধরলাম, দেন এখানে আমি নিয়ে গেলাম। এবার দেখেন এখানে টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 4, এখানে টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 4 এর আর একটা কপি তৈরি হয়ে গেছে। টিপস অ্যান্ড ট্রিক্স নাম্বার 65 বন্ধুরা, এখানে যে ডাটা সেটটা আপনি দেখতে পাচ্ছেন, এখন হতে পারে আপনাকে এই যে ব্ল্যাঙ্ক সেলগুলো, এই ব্ল্যাঙ্ক সেলগুলো আপনাকে কালার করা লাগতে পারে। দ্যাট মিন্স যেখানেই ডাটা ব্ল্যাঙ্ক হবে সেই জায়গাটা সে একটা কালার দিবে, যেন আমি বুঝতে পারি আমার এই ডাটাটা ব্ল্যাঙ্ক। এখন হয়তো আপনার এখানে ছোট ডাটা, এই জন্য আপনি বলতে পারতেছেন অথবা দেখতে পাচ্ছেন, বাট আপনার যদি লক্ষ কোটি ডাটা হয় তখন আপনি কিন্তু এটা ফাইন্ড আউট করতে পারবেন না। এটাকে ইজিলি ফাইন্ড আউট করার জন্য আপনি কী করবেন, সাপোজ এই ডাটাটাকে আমি ক্লিক করলাম অথবা সিলেক্ট করলাম, দেন চলে যাবো হচ্ছে কন্ডিশনাল ফর্ম। কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাওয়ার পরে হাইলাইট সেলস ভ্যালু, এখান থেকে আমি যদি সাপোজ এখানে লেস দেন, এখানে লেস দেন ক্লিক করি, দ্যাট মিন্স লেস দেন যদি শূন্য হয়, দ্যাট মিন্স শূন্যর চেয়ে যদি এটা কম হয়, অথবা লেস দেন ওয়ান, একের সে যদি এই ভ্যালুটা কম হয় তাহলে তুমি আমাকে এই ফরম্যাটিংটা দাও। আমি সিম্পলি এখানে ওকে করে দিলাম। এখন দেখেন বন্ধুরা যেখানেই এখানে ফাঁকা পেয়েছে সেই জায়গাটা সে লাল হয়ে যাবে, একটু পিঙ্ক কালার ধারণ করবে। আমি এখানে একটা সংখ্যা দিয়ে দিলাম, এখান থেকে অটোমেটিক এটা চলে যাবে। আমি এখান থেকে এই ডাটাটাকে ডিলিট করে দিলাম, এটা অটোমেটিক কালার হয়ে যাচ্ছে। আমি এখান থেকে ডিলিট করলাম, ডাটাটা কালার হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স যেখানেই সে ফাঁকা পাবে সেখানেই সে অটোমেটিক একটা কালার অথবা আমাকে একটা সাইন দিচ্ছে যে এই ডাটাটা অথবা এই জায়গাটা ফাঁকা আছে। ট্রিক্স নাম্বার 67, এখন আপনি মনে করতে পারেন এখানে অনেকগুলো জিনিস আছে বন্ধুরা, এখন আপনি এটাকে ক্লিয়ার করবেন। আমরা কী করি, সাপোজ আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এখন দেখেন ডিলিট করলে কিন্তু এটা ব্ল্যাঙ্ক, এই কারণে কিন্তু টোটালটা এখানে কালার হয়ে আসে। দ্যাট মিন্স আপনি শুধু ডাটা ডিলিট করলে কিন্তু টোটাল ডাটা, টোটাল ফরম্যাটিং সব কিছু ডিলিট হয়ে যায় না। এইটা করার জন্য আপনি কী করবেন, চলে যাবেন হচ্ছে ক্লিয়ারে। ক্লিয়ারে যাওয়ার পরে ক্লিয়ার ফরম্যাট, ওকে, ফরম্যাট ক্লিয়ার করে ফেললেন। এবার হচ্ছে ক্লিয়ার কন্টেন্ট,
ক্লিয়ার করে দিলেন। এবার হচ্ছে আপনি যদি চান যে এখানে কমেন্টস থাকলে কমেন্টস ক্লিয়ার হয়ে যাবে, আপনি যদি চান ক্লিয়ার হাইপারলিংক থাকলে ক্লিয়ার হয়ে যাবে, এখন আপনি চাচ্ছেন আমি এখানে যাহা কিছু থাকবে সব কিছুই ক্লিয়ার করে দিব, সেটা কি করবেন ক্লিয়ার ক্লিয়ার অল। এখানে ফরম্যাটিং যাহা কিছু থাকুক, আমি এখানে ক্লিক করি দেখেন কিছুই হচ্ছে না, যাহা কিছু থাকবে সব কিছুই এক ক্লিকে ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ আপনার এটাকে ডিলিট করা লাগবে, দেন কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখান থেকে ডিলিট করা লাগবে, বাট আপনি এটা ক্লিয়ার দিয়ে ক্লিয়ার করলে আপনার এখানে অটোমেটিক সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 68 বন্ধুরা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে সাপোজ আমাদের এখানে কতটা টেক্সট আছে এই জিনিসটা আমরা কাউন্ট করতে চাই, সেটা আমরা কীভাবে করবো, ইকুয়াল একটা ফাংশন আছে লেন ফাংশন, LEN লেন, এই ফাংশনটা আমি সিলেক্ট করলাম, দেন যদি আমি এই টেক্সটটাকে দেখিয়ে দিই, এবার এন্টার দিলে এখানে দেখাচ্ছে আমাকে 32টা, দ্যাট মিনস এখানে 32টা ওয়ার্ড আছে। এবার যদি এখানে আমি একটা নাম্বার টাইপ করি বন্ধুরা, সাপোজ 0171 এত 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 আমি আন্দাজে টাইপ করলাম, যদি কারোর সাথে মিলে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী না। এবার আমি এন্টার দিলাম, এবার এটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি, এবার দেখেন এখানে 12টা নাম্বার আছে, এখানে 12টা নাম্বার আছে, দ্যাট মিনস আমি লেন ফাংশনের মাধ্যমে বুঝতে পারি যে এখানে কতটা ফাংশন কতটা এখানে ডাটা আছে। আমি যদি সাপোজ এই জায়গাটায় এলিয়েন লেন দেই, দেন এই ডাটাটাকে যদি আমি সিলেক্ট করি, এবার যদি এখানে ডাবল ক্লিক করে দেই, তাহলে এখানে দেখেন বোঝা যাচ্ছে যে কোনটায় কতগুলো ডাটা আছে, এটা আমাকে এখানে ফাংশনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। ট্রিক্স নাম্বার 69 বন্ধুরা, লেন ফাংশনের মাধ্যমে আমরা এখানে কতটা ডাটা আছে সেটা আমরা চেক করলাম, ওকে। এবার যদি বলা হয় এখানে কতটা ওয়ার্ড আছে সেটা আপনি কিভাবে করবেন, এটার আর একটা ট্রিক্স আছে, খুবই মজাদার একটা ট্রিক্স, কারণ এক্সেলে কতটা ওয়ার্ড আছে এটা কাউন্ট করার আসলে স্পেসিফিক কোনো ফাংশন বা স্পেসিফিক কোনো ওয়ে নাই, এটা ফাংশনের মাধ্যমে বের করতে হয়। তো এটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে কী করবো, প্রথমে আমরা কী করি বন্ধুরা, লেন ফাংশন দিয়ে টোটালি গুনে ফেলাই যে এখানে কতগুলো আছে। এবার আমরা গুনে ফেললাম যে এখানে 10টা আছে, বাট এখানে কি আসলে 10টা আছে, এখানে তো ওয়ার্ড 2টা, এখানে ওয়ার্ড আছে 2টা। তাহলে আমরা আর একটু এখানে একটু মেকানিক করি, সেটা হচ্ছে এখানে সাপোজ 10টা আছে, 10টা থেকে আমরা কী করব, এই স্পেসটা বাদ দিয়ে দিই, ওকে। এবার এখান থেকে আমরা মাইনাস করে দিচ্ছি, মাইনাস এখানে আমরা আর একটা জিনিস ইউজ করবো লেন, এবার মাইনাস তুমি কতটা লেন করবা, এখানে যে স্পেসটা আছে এই স্পেসটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দেবো কী দিয়ে, সাবস্টিটিউট একটা ফাংশন আছে, কোত্থেকে বাদ দাও টেক্সট, এই জায়গা থেকে তুমি বাদ দাও, কী বাদ দিবা, ইনভার্টেড কমা দেন স্পেস দেন হচ্ছে ইনভার্টেড কমা, দ্যাট মিনস যেখানে স্পেস আছে তুমি ওটাকে বাদ দিয়ে দাও। এটাকে বাদ দিয়ে তুমি কী করো, এটাকে বাদ দিয়ে তুমি ডাবল ইনভার্টেড কমা আবার দিয়ে দাও, এবার তুমি এটাকে ক্লোজ করে দাও, এবার আমার সাবস্টিটিউট ফাংশন শেষ। এবার যদি আমি ডাবল আর একটা ব্র্যাকেট দিই তাহলে আমার লেন ফাংশন কমপ্লিট হয়ে গেল, দ্যাট মিনস বন্ধুরা কী হলো, এখানে লেন ফাংশন আমি যদি এখানে স্পেসটা বাদ দিই তাহলে একটা ওয়ার্ড আসে, আর এখানে টোটাল আসছে করে 10টা। এবার যদি আমি এখানে এন্টার দিই তাহলে দেখেন এখানে আসছে 1টা, বাট এখানে তো ওয়ার্ড 2টা। এবার এটার সাথে যদি আমি আর একটা প্লাস 1 যোগ করে দিই, দ্যাট মিনস এখানে ওয়ার্ড হয়ে গেল 2টা। এবার যদি এটাকে আমরা নিচে একটু ঘাট ধরে নামিয়ে নিয়ে আসি, তাহলে দেখেন এখানে 2টা, এখানে 3টা, এখানে 3টা, এভাবে দেখা যাচ্ছে, দ্যাট মিনস এখানে কতটা ওয়ার্ড আছে আপনি চাইলে সেটাও এই ট্রিক্সটির মাধ্যমে আপনি শিখতে পারেন। ট্রিক্স নাম্বার 70 বন্ধুরা, সাপোজ আমার এখানে যে ফরম্যাটিংটা করা আছে, আমি এখানে একটা ফরম্যাটিং করলাম, এই কালারটা দেয়া আছে, আমি এখানে ফন্টটা চেঞ্জ করলাম, সাপোজ এখানে এই ফন্টটা চেঞ্জ করে আমি এখানে আর একটা ফন্ট দিলাম, হ্যাঁ, দেন আমার এই যে আমি যে কাজটা করলাম, সাপোজ এখানে আমি এই ফরম্যাটটা দিলাম, এই ফন্টের ফরম্যাটটা আমার সিলেক্ট হয়ে গেল, দেন আমি এই জায়গাটা নিয়ে আসছি, দেন F4 যদি ক্লিক করি তাহলে এই ফন্টটা আবার হয়ে যাচ্ছে। সাপোজ এই জায়গাটা আমি একটু কালার দিব, কালার কী দিব, সাপোজ আমি এখানে এই কালারটা দিলাম, এবার এখানে আমি ক্লিক করে যদি F4 প্রেস করি তাহলে এখানে ওই কালার হয়ে যাবে। এবার এখানে আসার পরে আমি যদি এই ফন্টটাকে ব্লু করতে চাই, দেন এখানে আসার পর আমি যদি F4 ক্লিক করি তাহলে এই ফন্টটা ব্লু হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স F4 এর মানেটা হচ্ছে আপনি আগের সেলে কী কাজ করেছেন সেটা F4 মনে রাখে। এই সেম কাজটা যদি পরবর্তী কোথাও আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ওখানে F4 ক্লিক করলেই আগের যে কাজটা করেছেন সেই কাজটা এখানে সে কপি পেস্ট করে দেয়, দ্যাট মিন্স F4টা হচ্ছে প্রিভিয়াস কাজকে রিপিট করার জন্য এই F4টা ইউজ করা হয়। F4 এর আরও অনেকগুলো ইউজ আছে বন্ধুরা, এটা আর একটা ট্রিক্স আপনাদেরকে আমি দেখাবো। যারা আগের উত্তরটি দিয়েছেন তাদের আর একটা কুইজ দিচ্ছি, সেটা হচ্ছে এক্সেলের কোন জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে আপনার, যে এই জিনিসটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়, যে আপনি পারেন না, সেই জিনিসটা আপনার কাছে বারবার আসে, দ্যাট মিন্স বিরক্তিকর কোন জিনিসটি আপনার সবচেয়ে বেশি খারাপ লাগে এক্সেলের, কমেন্টস একটু জানান, দেখি আপনার সাথে আমার কোথায় কোথায় মিল আছে, আমি যেটা বিরক্ত হই আপনিও সেটা বিরক্ত হন কি না একটু পরীক্ষা হয়ে যাক।
ট্রিক্স নাম্বার 71। বন্ধুরা, একটু আগে আপনাকে F4 এর এই জিনিসটা দেখিয়েছি, তাই না? আশা করি এটা আপনারা সবাই খুব ভালোভাবে বুঝেছেন। এবার যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে, আমি এখানে এটাকে ফরম্যাটিং করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা থাক, এখন যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে এই যে, সাপোজ আমি এই ডাটাটার সাথে, হ্যাঁ এখানে যে যতগুলো ডাটা আছে এইটার সাথে আমি একটা জিনিস গুণ করতে চাই অথবা ভাগ করতে চাই, সাপোজ এগুলোর সাথে আমি 5 যোগ করতে চাই, তো আমরা কী করি, ইকুয়াল এই ডাটা যোগ এইটা, তাই না? এবার আমরা যোগ করে দিলাম। এবার যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি তাহলে দেখেন কি দাঁড়ালো, আমরা এটাকে যদি কন্ট্রোল টিল্ডো, আমি আরেকটা ট্রিক্স দেখিয়েছিলাম সেটার মাধ্যমে, এই যে এই কন্ট্রোল টিল্ডো ইউজ করার পর আমি দেখেন এটার সোর্সটা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই সেল এবং এই সেল। এবার যদি আমি নিচে নিয়ে আসি তাহলে দেখেন আমার সেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে দেখেন দ্যাট মিনস এখানে আমার উচিত ছিল কি, এই সেলটা সেখানে থাকবে আর এই ডাটার সাথে এই ডাটা গুণ হবে, এই ডাটার সাথে এই ডাটা গুণ হবে। দ্যাট মিনস আমি যখন এখানে কার্সার নামাচ্ছি তখন এই ডাটাটা ঠিকই থাকতেছে বাট এই সেলটা নিচে আসতেছে। এইটাকে আমরা কিভাবে ফিক্স করে দিব সেটা কি, সাপোজ এখন এই ডাটাটাকে আমরা ইকুয়াল এইটা যোগ এইটা, এবার এইটাকে আমরা লক করব। এই লক করার জন্য আমাদের F4 প্রেস করতে হয়। F4 প্রেস করলে এখানে এইটা যে কলাম আছে এবং রো আছে, এই যে এ হচ্ছে কলাম আর রো হচ্ছে থ্রি, এইটার আশেপাশে দুইটা ডলার সাইন, আমেরিকান ডলার, আপনি আমেরিকান যেতে না পারলেও আপনি বাংলাদেশে বসে এই ডলারটা দেখতে পাচ্ছেন। এইটার আগে পিছিয়ে যদি ডলার দিয়ে দেওয়া হয় তাহলে এটা লক হয়ে যায়। এবার যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি, এবার যদি কন্ট্রোল টেলডো প্রেস করি, এবার যদি এখানে নিয়ে আসি, দেখেন বন্ধুরা এই সেলটা নিচে নেমে আসতেছে এবং এই সেলটা এখানে ফিক্সডই থাকতেছে। দ্যাট মিন্স সেল রেফারেন্সের মাধ্যমে কোনো একটা সেলকে যদি আপনি চান যে না সেই সেলটা আপনি লক করে দিবেন তাহলে সেটা এখানে F4 প্রেস করা হয়। F4 এর বন্ধুরা অনেকগুলোর জিনিস আছে, এইটার উপর আমার বিশাল টিউটোরিয়াল আছে, আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন, তাহলে আপনি আরও ইলাবোরেটলি বুঝতে পারবেন। এখানে F4 এর তিনটা সিস্টেম আছে, তারপরে বলে রাখি রিলেটিভ, অ্যাবসোলিউট এবং মিক্সড সেল রেফারেন্স। ট্রিক্স নাম্বার 72। বন্ধুরা, এটা একটু মজার এবং হাস্যকর, যাহাই বলেন না কেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই ট্রিক্সটার জন্য। যদি এটার উপরে বিশাল আকারে টিউটোরিয়াল আসবে তারপর এটা ট্রিক্স আকারে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই মোবাইল নাম্বার কীভাবে টাইপ করে, সাপোজ আমি যদি এখানে টাইপ করি 0171 এত এত এত, আমি একটা মোবাইল নাম্বার টাইপ করলাম। এখন দেখেন আমি যখন এখানে টাইপ করি তখন এখানে কিন্তু শূন্য আমি দিয়েছিলাম বাট এখন কিন্তু শূন্য নেই। আমি যদি আবার টাইপ করি তাহলে দেখেন 01 এত 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 এত, আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এখানে শূন্য থাকে। দ্যাট মিনস আপনি এখানে কীভাবে শূন্য অ্যাড করবেন, আপনার যদি এখানে হাজার হাজার নাম্বার থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে শূন্য অ্যাড করা লাগতে পারে, কারণ হচ্ছে যখন ভ্যালুক আপ ইউজ করবেন তখন আপনি যদি এই শূন্যটা না পান তাহলে কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারবেন না। শূন্য ইউজ করার জন্য অথবা শূন্য যোগ করার জন্য আমি আপনাদেরকে দুইটা ট্রিক্স দেখাবো। সেটা হচ্ছে বন্ধুরা, কোনো একটা নাম্বার টাইপ করার আগে সেখানে আগে আপনি একটা অ্যাপোস্ট্রফি কমা দেন 017 এত 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 একটা ডাটা টাইপ করে দিলেন। এখন দেখেন এখানে আমার জিরোটা থেকে যাচ্ছে। এবার আপনার এখানে যতগুলো এখানে নাম্বার থাকবে সবগুলো আপনি সেমভাবে করতে পারেন, আপনি চাইলে এটাকে কন্ট্রোল 1 প্রেস করে এটাকে ফরম্যাটিংও করে নিতে পারেন, এইটার উপর আমার টিউটোরিয়াল আছে আপনারা দেখে নেবেন। তাহলে বন্ধুর অর্থটা দাঁড়ালো কি, কোনো একটা নাম্বার টাইপ করার আগে আপনাকে দিতে হবে কি অ্যাপোস্ট্রফি কমা দেন 01 এত 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 এত, আপনার নাম্বার টাইপ করে দেবেন, এন্টার দেবেন, হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 73। বন্ধুরা, আপনি যদি চান যে আপনি কমা দিয়ে টাইপ করবেন না সেক্ষেত্রে আপনি আরও একটা সিস্টেম আছে, সেটা কি, সাপোজ আপনার এখানে একটা নাম্বার আছে 0 01 এত 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 একটা নাম্বার, ওকে, এবার এইটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এখন আপনি চাচ্ছেন যে এখানে শূন্য আর একটা অ্যাড করবেন, যেমন দেখেন এখানে এটা এখানে এভাবে চলে আসছে, এখন আপনি এখানে একটা শূন্য যোগ করে দিবেন। এবার আপনি একটা ফাংশন ইউজ করবেন, সেটা হচ্ছে ইকুয়াল CONC কনকাটিনেট, এটা হচ্ছে আমার কনকাটিনেট ফাংশন, যেন হচ্ছে ফার্স্ট টেস্ট, দ্যাট মিনস প্রথমে যেটা আপনি দেখতে চাচ্ছেন, তা আমি তো প্রথমে শূন্য দেখবো, দেন হচ্ছে কমা, কমা দেওয়ার পর আমার দ্বিতীয় টেক্সট, দ্বিতীয় টেক্সট হচ্ছে এইটা। এখন দেখেন বন্ধুরা 01 এত এত এত, এখানে দেখেন এখানে আপনি এখানে যদি অনেকগুলো সংখ্যা থাকতো এখানে আপনি ফিল হ্যান্ডেল করে দিতেন, এখানে এটা টান দিতেন, এখানে এটা হয়ে যেত, এখানে যদি শূন্যটা আমি টান দিই দেন এটার প্রত্যেকটার আগে শূন্য হয়ে যাচ্ছে। এবার যদি চান এটাকে আপনি নাম্বার ফরম্যাটিংয়ে নিয়ে যাবেন দেন কন্ট্রোল সি অলওয়েজ VV, দ্যাট মিনস এটা ভ্যালু আকারে পেস্ট হয়ে গেল, এখানে আর কোনো ফাংশন বা কোনো কিছু নাই। এবার এটাকে যে কোনো ফাংশনের সাথে আপনি এটা ইউজ করতে পারেন, আপনি যদি চান যে এখানে এটাকে ইগনোর করবেন দেন আপনার এটা অটোমেটিক এখানে কাজ হয়ে যাচ্ছে। এবার আপনি এখানে যে কোনো ফাংশনের জায়গাটা ভ্যালু কপ বা যে কোনো জায়গাটা আপনি ইউজ করতে পারবেন। ট্রিক্স নাম্বার 74, সেটা হচ্ছে বন্ধুরা
আপনি যে ফর্মুলাটা ব্যবহার করেছেন, আপনার যে ডাটা শিট আছে, এই ডাটা শিটের যে ফর্মুলাগুলো ইউজ করেছেন, এটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা কি ইভ্যালুয়েট করার কয়েকটা সিস্টেম আছে, আমি কয়েকটা দেখিয়েছি, এবার দেখাবো হচ্ছে আর একটা। সাপোজ বন্ধুরা এখানে আমার একটা ফর্মুলা বা ফাংশন আছে, এবার আমরা চলে যাবো এটাকে ইভ্যালুয়েট করার জন্য। সেটার জন্য যাবো ফর্মুলাতে, দেন এখানে দেখেন ফর্মুলা অডিটিং, এইটার জন্য এখানে ইভ্যালুয়েট ফর্মুলা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাকে যে ডায়লগ বক্সটা দিবে, এখানে একটা দেখেন ইভ্যালুয়েট, এখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে চলে আসতেছে ABC নলেজ, দ্যাট মিনস আমার ডাটা চলে আসছে। এখানে যদি ডাটা না আসতো, নট ভ্যালু, ভ্যালু ইরর, এত অনেক কিছু দিত। এবার যদি আমি আবার ইভ্যালুয়েট দিই, দ্যাট মিনস এর পরে যেটা আসতেছে, দেখেন এখানে একটা আরেকটা নাম চলে আসছে। এবার যদি আমি আবার ইভ্যালুয়েট দিই, আরেকটা নাম চলে আসছে, আবার যদি ইভ্যালুয়েট দিই, আরেকটা নাম চলে আসছে, আবার যদি ইভ্যালুয়েট দিই, দ্যাট মিনস আমার ডাটা ঠিক আছে, এবার যদি ইভ্যালুয়েট দিই, আবার চলে আসছে। এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম। দ্যাট মিনস আপনি যে কোনো ফর্মুলা বা ফাংশনকে আপনি এইটার মাধ্যমে আপনি ইভ্যালুয়েট করতে পারেন যে আপনার ফর্মুলাটা কোথায় ভুল হয়েছে। অনেক সময় হয়ে থাকে আমরা যে ফর্মুলা ইউজ করেছি বাট কোথায় ভুল হয়েছে এটা আমরা বুঝতে পারছি না, তখন এখানে এটা কি প্রথম সেলে না দ্বিতীয় সেলে না তৃতীয় সেলে না চতুর্থ সেলে কোথায় ভুল হয়েছে, এই ফর্মুলা অডিটিংয়ের মাধ্যমে আপনি সেটা বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের এই ট্রিক্সটি খুবই কাজে লাগবে। ট্রিক্স নাম্বার 75, সেটা হচ্ছে কি বন্ধুরা, সাপোজ আপনি এখানে যে এক্সেল ফাইলে কাজ করলেন এটা আপনাকে সেভ করতে বলা হচ্ছে। এখন আপনি সেভ করবেন কোথায়? এখন সাপোজ আমার এখানে একটা সেভের একটা ডিরেকশন দেওয়া আছে, আপনি সাপোজ সেভ করবেন কোথায়? এই জায়গাটা সেভ করবেন, এটা আপনাকে বলা হলো যে কি মামুন একাডেমির ফাইলের মধ্যে। এখন আপনি কি করবেন, স্বাভাবিকভাবে আপনি ফাইলে যাবেন, দেন চলে যাবেন সেভ অ্যাজে। এখন আপনি ঘুরতে থাকবেন বন্ধুরা, এই ডায়লগ বক্স আসবে, দেন চলে যাবেন ডেস্কটপে অথবা চলে যাবেন হচ্ছে আপনি ব্রাউজে, অথবা আপনি এটাকে যদি বড় করতে চান বড় করবেন, দেন আপনি এখান থেকে দিস পিসি অথবা এখানে ভিতরে যে হার্ড ডিস্ক আছে আপনার এখানে ঘুরতে থাকবেন, দেন চলে যাবেন হচ্ছে এখানে। এবার আপনি এখানে তাকাবেন যে এই ফাইলটা কোথায় আছে, এই যে এখানে মামুন একাডেমি, অনেক কষ্ট হবে বন্ধুরা। এইটা সহজ একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এই যে আমার ওপেন করা একটা ফোল্ডার আছে, আমি চাই এই জায়গাটাই ওই এক্সেল ফাইলটা সেভ করতে। একেবারে সহজ একটা ট্রিক্স, সেটা হচ্ছে আপনি এই যে ফাঁকা জায়গাটা একটা ক্লিক করবেন, দেন এই যে এখানে একটা অ্যাড্রেস ক্রিয়েট হয়েছে এটাকে আপনি কপি করবেন, কপি করার পরে আবার চলে যাবেন হচ্ছে সেই আপনার এক্সেল ফাইলে। এবার এটাকে ফাইলে যাবেন, সেই বেজে যাবেন, সেই বেজে যাওয়ার পর আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন, দেন এখানে যে ডায়লগ বক্সটা আসছে এই জায়গাটা আমি এটাকে পেস্ট করে দিব, দেন যদি আমি এন্টার দেই তাহলে দেখেন এই যে জায়গাটায় নিয়ে আসছে, যে দেখেন নাম্বার নিউ ফোল্ডার এবং নিউ ফোল্ডার টু। আমি যদি এটাকে একটু ভেরিফাই করি, দেখেন নিউ ফোল্ডার টু, দ্যাট মিনস আমি যেখানে আমার ফোল্ডারটা ওপেন করা থাকুক আমি সেই অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে যদি আমি সেভ করে দিই আমার এই ডাটাটা সেভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখেন কত শর্ট টাইমের ভিতরে টাইম সেভিং একটা ট্রিক্স কিন্তু আপনি এখানে খুব সুন্দরভাবে এটাকে ইউজ করতে পারেন। যদি এরকম একটা ট্রিক্স জানা থাকে আপনার অনেক অনেক টাইম এখানে বেঁচে যাবে। ট্রিক্স নাম্বার 76, সেটা হচ্ছে বন্ধুরা আপনাকে যদি বলা হয় যে এখানে যতগুলো ডাটা আছে এর ভিতরে কি কোনো ডুপ্লিকেট আছে, আপনি হয়তো বলবেন যে ডুপ্লিকেট আছে অথবা নাই, কিন্তু এখানে যে ডুপ্লিকেট আছে বা নাই এটা আপনি কীভাবে চেক করবেন বন্ধুরা? এইটা চেক করার জন্য খুবই একটা দুর্দান্ত ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি আমি এইটা চেক করার জন্য আমরা এই ডাটাটাকে সিলেক্ট করব, দেন চলে যাবো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন চলে যাবো হচ্ছে আমার এখানে এই যে হাইলাইট সেলস রুলস, এরপরে চলে যাবো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস। এবার যদি এই ডায়লগ বক্সটা আসে তাহলে দেখেন এখানে ডুপ্লিকেট সবগুলা। এবার যদি এখানে আমরা এটাকে একটু ওকে দেই, এবার দেখেন এখানে অনেকগুলো ডাটা এখানে ডুপ্লিকেট আছে। এবার যদি এখানে সাপোজ আমি একটা না আমার নামটা টাইপ করি তাহলে দেখেন এটা ডুপ্লিকেট দেখাবে না, কারণ এখানে এই ডাটাটা আর নেই, এখানে বাকি যতগুলো ডাটা আছে সবগুলোই এখানে ডুপ্লিকেট আছে। এখন এখানে যদি আমরা ডুপ্লিকেট চেক করতে চাই, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস, ডুপ্লিকেট, দেন আমরা এখানে ওকে দিলাম, দেন এখানে দেখেন কোনো ডুপ্লিকেট নাই। এখানে আপনি যদি চান, সাপোজ আপনি যদি চান যে আমি যে নাম্বারগুলো মোবাইল নাম্বারগুলো টাইপ করবো এটা এখানে যদি আমি দুইবার টাইপ করি তাহলে অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি একটা নাম্বার টাইপ করবো বা যে কোনো একটা ডাটা দিব ওই ডাটাটা আর ওখানে নিবে না, এগুলোর উপরে আমার টিউটোরিয়াল আসবে। সাপোজ এখানে আমি চাচ্ছি এটা ডুপ্লিকেট এখানে লাল দেখাবে। এবার আমি যদি এখানে টাইপ করি সাপোজ এইটা এইটা এইটা, এখানে একটা মোবাইল নাম্বার আমি টাইপ করলাম, ওকে এটা এখন ইউনিক আছে। আমি যদি ভুলক্রমে কখনো এখানে এটাকে টাইপ করে ফেলে তাহলে দেখাবে কি ভাই এই ডাটাটা আরেকবার আসে। এবার আমি এটাকে ডিলিট করে দিলাম, আগের ডাটাটা আমার পিওর হয়ে গেল, দ্যাট মিনস ডুপ্লিকেট ভ্যালু আপনি ইজিলি এখান থেকে বের করতে পারবেন।
ট্রিক্স নাম্বার 77। এখন আপনি তো ডুপ্লিকেট ভ্যালু বের করলেন, তাই না? এখন যদি আপনি চান এখানে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে আপনি এর থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করে ফেলবেন, সেটা কিভাবে করবেন? অনেক সময় হয়ে থাকে যে আপনি 100 ডাটা টাইপ করেছেন, তার ভিতরে 3টা ডাটা হয়ে গেছে কি ডুপ্লিকেট। এখন সেই জিনিসটা বের করার জন্য আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সেম সিস্টেমে আপনি এখান থেকে চলে যাবেন হাইলাইটসে, এখানে আমি ডুপ্লিকেট ভ্যালু বের করলাম, এখন এটাকে রিমুভ করব। ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে যাওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা, এই জায়গাটা যখন আপনি আসবেন ডেটা টুলস, এখানে দেখবেন রিমুভ ডুপ্লিকেট, এখানে আপনি ক্লিক করবেন। দেন আপনাকে এখানে বলবে আপনি কি এটা এক্সপ্যান্ড করতে চান। হ্যাঁ, আমি এখানে রিমুভ ডুপ্লিকেট করে দিলাম। দেন কোন কলাম থেকে রিমুভ ডুপ্লিকেট হবে, আমি চাচ্ছি যে এই যে বি কলাম, দ্যাট মিনস আমি টোটালটা আনসিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমার কলাম বি, দ্যাট মিনস এই মাই চ্যানেলস হার্ট, এখান থেকে আমি ডুপ্লিকেট রিমুভ করতে চাচ্ছি। দেন ওকে দিলাম। দেন দেখেন বন্ধুরা এখানে 31টা ভ্যালু এখান থেকে রিমুভ হয়ে গেছে, এই যে দেখেন। তবে বন্ধুরা এখানে একটু আরেকটা সিস্টেম আপনাদেরকে দেখাই। সাপোজ আপনি এই টোটাল ডাটাটা সিলেক্ট করলেন, আপনি এতটুকু করলেন না, সেক্ষেত্রে কি ইম্প্যাক্ট হয়? টোটাল ডাটাটা সিলেক্ট করলেন, দেন রিমুভ ডুপ্লিকেট, দেন এখানে দেখেন এখন আসছে কলাম ও এ বি সি ডি হ্যাং থ্যাং অনেক কিছু আসছে। এবার কিন্তু এই হেডারটা আসে না, কারণ আমি টোটাল ডাটাটা এখান থেকে এই স্কোয়ার থেকে সিলেক্ট করেছি। দেন আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে মাই ডাটা হ্যাজ হেডার, আমার ডাটার হেডার আছে এই জন্য আমি হেডার সিলেক্ট করে দিলাম। আপনার যদি হেডার না থাকে সেক্ষেত্রে কোনো কিছু সিলেক্ট করবেন না। দেন আনসিলেক্ট করে দিলাম। এখন আমার কলাম বি, তাই না, কলাম বি থেকে আমি রিমুভ করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করে দেন ওকে দিব। তাহলে দেখেন এখানে 32টা ইউনিক ডাটা সে এখন রেখেছে, বাকিগুলো সব ডিলিট করে দিয়েছে। তো আশা করি এই জিনিসটা আপনাদের খুবই খুবই উপকারে আসবে। ট্রিক্স নাম্বার 78, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা আমার এখানে টিপস অ্যান্ড ট্রিক্সের অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছেন, তাই না? এখানে অনেকগুলো লিস্ট দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিচ্ছি সবগুলো এখানে কোড করা আছে। যদি কারোর প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন, আমি এগুলো সব আপনাদেরকে দিয়ে দিব। বাট আপনারা যারা ভিডিওটি হয়তো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অথবা দেখতেছেন, তারাই হয়তো আমার এই মেসেজটি শুনতে পাবেন যে এই প্রজেক্ট ফাইলটি আপনাদের প্রয়োজন হচ্ছে। আচ্ছা, ইস্যু সেটা না, ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা, এখন আমি চাচ্ছি যে এখানে যে আমার ডাটাগুলো আছে এই ডাটাগুলো থেকে আমি চাচ্ছি যে আমি কলাম সিলেক্ট করব। এখানে আমার যেটা আছে কলাম আমি এখান থেকে সিলেক্ট করতে চাই, সেটা কীভাবে করব? কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল স্পেস বার প্রেস করলে আমার যত এখানে যে ডাটাটা আছে টোটাল, যতটা যে কলামটা আছে সেই কলামটা টোটালি সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এখানে আরেকটু ক্লিয়ার করি, আমি এখানে চাই কলামটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল স্পেস বার, তাহলে আমার কলাম ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছে। ট্রিক্স নাম্বার 79, বন্ধুরা এখন আপনি দেখলেন কলাম সিলেক্ট করা, আপনি যদি চান যে আপনি রো সিলেক্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন, শিফট স্পেস বার, দেখেন আপনার টোটাল এই যে রোটা আছে এই রোটা সিলেক্ট হয়ে গেল। তো কন্ট্রোল স্পেস বার কলাম এবং শিফট স্পেস বার হচ্ছে রো। আবার দেখাচ্ছি, কন্ট্রোল স্পেস বার হচ্ছে কলাম এবং শিফট স্পেস বার হচ্ছে রো, দ্যাট মিন্স কলাম এবং রোকে কীভাবে সিলেক্ট করতে হয় সেটা আপনি শিখে গেলেন। ট্রিক্স নাম্বার 80, বন্ধুরা সাপোজ এখানে আমার যে ডাটাটা আছে আপনি এখানে চাচ্ছেন একটা কলাম বা রো আপনি এখানে ইনসার্ট করবেন, সেটা আপনি কী করবেন? সেটার জন্য অনেকগুলো সিস্টেম আছে, আমি এখানে একটা ট্রিক্স দেখাচ্ছি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস। কন্ট্রোল শিফট প্লাস প্রেস করলে আপনার এখানে একটা ডায়লগ বক্স দিবে, এখন আপনি এখানে দেখেন কী দিচ্ছে, শিফট সেল রাইট, আমি কি এটা রাইটে কলাম ইনসার্ট করতে চাচ্ছি অথবা এখানে এন্টায়ার রো ইনসার্ট করতে চাচ্ছি নাকি এন্টায়ার কলাম ইনসার্ট করতে চাচ্ছি, কী চাচ্ছি? আমি চাচ্ছি সাপোজ কলাম, আমার এখানে কলামটা ফাঁকা হয়ে গেল, ওকে। আবার কন্ট্রোল শিফট প্লাস, আমি চাচ্ছি এখানে এন্টার রো ইনসার্ট করতে, ওকে হয়ে গেল, এখন এখানে আমারটা রো ইনসার্ট হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে একটা ঘরে, এখানে আমার প্রথম অপশনটা যদি যাই শিফট সেল রাইট, দেন ওকে দিলাম, তাহলে কী দাঁড়ালো, এই ডাটাটা ডান দিকে সরিয়ে গিয়ে এখানে একটা সে সেল ক্রিয়েট করেছে। আমি যদি এখানে ক্রিয়েট করি কন্ট্রোল শিফট প্লাস, দেন যদি এই দ্বিতীয় যেখানে ডিফল্টভাবে থাকে ডাউনে, এখানে যদি আমি ক্লিক করি দ্যাট মিন্স নিচে আর একটা সেল সে সরিয়ে এখানে আর একটা ফাঁকা সে সেল ক্রিয়েট করেছে। দ্যাট মিন্স আপনি চাইলে কলাম রো সেল ডানে বামে সব কিছুই করতে পারেন কন্ট্রোল শিফট প্লাস বাটনের মাধ্যমে। তা আশা করি বন্ধুরা এই ট্রিক্সটি আপনাদের খুবই কাজে লাগবে। আমার সাথে ফেসবুকে কানেক্টেড কে কে নাই, সিম্পলি ডিসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজে কানেক্ট হয়ে যান, ওখানে সমস্ত কিছুর আপডেট দেওয়া হয়, অথবা ফেসবুকে গিয়ে আপনি টাইপ করেন মামুন একাডেমি, আপনার সামনে যে পেজটা চলে আসবে ওটাই আমার পেজ, ওখানে কানেক্টেড থাকলে আপনি সমস্ত কিছুর আপডেট ওখানে পেয়ে যাবেন। ট্রিক্স নাম্বার 81, বন্ধুরা আমরা যদি চাই যে এই কলামটা আমরা হাইড করব অথবা আনহাইড করব, আমরা হাইড করার জন্য কি করি, রাইট বাটন হাইড,
অথবা আমরা এখানে রাইট হাইট যখন হয়ে যায় তখন এটাকে রাইট বাটন করে আমরা আনহাইট করি। আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে আপনি যেই কলামটাকে হাইট করতে চাচ্ছেন সেই কলামটা আপনি কার্সার রাখবেন, দেন হচ্ছে কন্ট্রোল শূন্য, শূন্য মানে হচ্ছে জিরো, দেন আবার যদি আপনি এই কলামটা হাইট করতে চান কন্ট্রোল জিরো, দ্যাট মিন্স আপনি যেই কলামে রাখবেন সেই কলামটা হাইট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে টোটালটা আপনার আনহাইট করবেন সেক্ষেত্রে আপনি এটাকে রাইট বাটন করবেন, দেন রাইট বাটন আনহাইট, অথবা এখানে আরেকটা ট্রিক্স আছে কন্ট্রোল শিফট শূন্য, এখানে আপনার আনহাইট হয়ে যাবে আপনার যে আগের ভার্সনগুলো আছে সেগুলোতে। আমি একটু ম্যানুয়ালি দেখাচ্ছি আনহাইট, ওকে। ট্রিক্স নাম্বার 82 বন্ধুরা, আপনি যদি চান যে না আপনি কলাম না আপনি রো হাইট করবেন এবং আনহাইট করবেন, এখন এখানে আপনি কি করবেন, এই যে কোনো জায়গায় আপনি কার্সারটা রাখলেন, সাপোজ আমি এই রোটা আপনি আমি হাইট করতে চাচ্ছি, সিম্পলি আপনি কন্ট্রোল নাইন প্রেস করলে আপনার এটা দেখেন এই রোটা হাইট হয়ে গেছে। আবার যদি আমি এটা করতে চাই কন্ট্রোল নাইন প্রেস করলে এখানে এই জিনিসটা হাইট হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি এখানে একটু বলে রাখতেছি, আপনার এখানে যে মাউসগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইটার কারণে কিন্তু আপনি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বুঝতে পারবেন, কারণ হচ্ছে আমি যদি কোনো একটা কিবোর্ড শর্টকাট বলতে ভুলে যাই আপনি এই যে মাউসটা আছে এখানে আমার সব ডিসপ্লে হবে আপনি এখানে দেখতে পাবেন। এখন দেখেন বন্ধুরা এখানে যে রোগুলো আমি হাইট করেছি এই রোগুলো আমি আনহাইট করব, এখানে আপনি এই মাউসটার দিকে তাকাবেন আমি কি বাটন প্রেস করতেছি এখানে সব ডিসপ্লে করবে। এখন আমি এটাকে আনহাইট করার জন্য কন্ট্রোল শিফট 9, দেখেন কন্ট্রোল শিফট 9 প্রেস করলে আমার এই যে রোগুলো আছে এটা আমার আনহাইট হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে টোটালটা কন্ট্রোল শিফট 9 আনহাইট হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল 9 হাইট, কন্ট্রোল শিফট 9 আবার আনহাইট, দ্যাট মিন্স হাইট এবং আনহাইট করতে পারেন আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। ট্রিক্স নাম্বার 83 বন্ধুরা, এখানে দেখেন আমার অনেকগুলো সূত্র আছে তাই না, এখানে সূত্র আছে, আমি এইটাকে যদি একটু ডাটাটাকে ক্লিক ডিলিট করে দেই, এখন আমরা সাপোজ এখানে সূত্র আমাদের কাজ হওয়ার পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমরা এটাকে ফিল হ্যান্ডেল করে এই পর্যন্ত নিয়ে আসি। এই ট্রিক্সগুলো আমরা জানি, আজকে আমি আপনাদেরকে দেখাবো অন্য একটা ট্রিক্স, সেটা কি, সাপোজ আমার এতটুকু আমি ডাটাটাকে আমি এখানে সিলেক্ট করলাম, দেন এখানে আমি F2 ক্লিক করে এই হচ্ছে আমার সূত্র তাই না, এখানে আমি ব্র্যাকেট দিলাম না, আমি যদি এবার কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে দেখেন টোটাল ডাটা শিটটা সিলেক্ট হয়ে গেছে। আবার একটা ট্রিক্স দেখাচ্ছি, যেমন আমি এতটুকু ডাটা আমি সিলেক্ট করলাম, এতটুকু আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন এখানে একটা জিনিস টাইপ করলাম, ওকে, এবার যদি আপনি কন্ট্রোল এন্টার প্রেস করেন তাহলে দেখেন টোটাল যতটুকু সিলেক্টেড জায়গা ছিল ততটুকু জায়গাতে সে এখানে ডাটাটাকে সে ইনসার্ট করে দিয়েছে। কন্ট্রোল এন্টারের কাজ হচ্ছে বন্ধুরা সিলেক্টেড জায়গার ভিতরে আপনার যাহা কিছু থাকবে উপরের ডাটাটা সহ এই জিনিসটা সে আপনাকে ইনসার্ট করে দিবে। আপনি প্রথম যে সেলটা যেটা থাকবে পরবর্তী যত সিলেক্টেড সেলগুলো থাকবে ততগুলোতে সে ডিরেক্ট এখানে সে আপনাকে এটা কাজ করে দিবে, এটাই হচ্ছে কন্ট্রোল এন্টারের কাজ। এখন আপনি যদি চান যে এখানে একটা এভাবে যদি আপনি এলো পাথারিভাবে র্যান্ডমলি সিলেক্ট করেন, দেন লাস্ট যে সিলেক্টেড সেলটা থাকবে লাস্ট যেটা দেখবেন একটু সাদা থাকবে আর বাকিগুলো অ্যাশ কালার থাকবে, এই জায়গাটা যদি আমি কিছু লেখি দেন আমি যদি কন্ট্রোল এন্টার প্রেস করি তাহলে যতগুলো সিলেক্টেড জায়গা আছে ততগুলো জায়গাতে আমার এই নামটা চলে আসবে, এটাই হচ্ছে কন্ট্রোল এন্টারের মূল কাজ। ট্রিক্স নাম্বার 84 বন্ধুরা, একটু আগে যেটা দেখালাম হচ্ছে কন্ট্রোল এন্টার, সেটার জন্য কি করা লাগে, আমাদের এইটা টোটালি সিলেক্ট করা লাগে, দেন এখানে F2 ক্লিক করলাম, দেন কন্ট্রোল এন্টার। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সাপোজ উপরের সেলটা আমি সিলেক্ট করলাম, হ্যাঁ, এবার হচ্ছে আমি প্রেস করব কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে উপরের যে সূত্রটা আছে সেই সূত্রটা সে সিম্পলি নিচে ডাউন করে ফেলবে। আমি যদি আবার একটু দেখাই, সাপোজ আমি এই ডাটাটাকে ডিলিট করে দিলাম, উপরের সেলটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল ডি মিন হচ্ছে কপি এবং পেস্টের একটা আপডেটেড ভার্সন, দ্যাট মিন্স কন্ট্রোল ডিকে তুমি নিচে ডাউনে পেস্ট করে দাও, কন্ট্রোল সিও করো এবং সাথে সাথে কন্ট্রোল ভিও করো। আমি যদি এটাকে সিলেক্ট করলাম, এটা সাপোজ সে ধরে নিচ্ছে কন্ট্রোল সি হয়ে গেছে, আমি এবার এটাকে কন্ট্রোল ডি প্রেস করলাম, দ্যাট মিন্স কন্ট্রোল সি এবং ডি দুইটার কম্বিনেশন হচ্ছে কন্ট্রোল ডি, এখানে সে কপিও করে ফেলায় সাথে সাথে এসে পেস্টও করে ফেলে, আর এটা হচ্ছে ডাউনে পেস্ট করবে, নিচের দিকে সে পেস্ট করবে।
ট্রিক্স নাম্বার 85। এখন বন্ধুরা আপনি যদি চান যে এটা আপনার ডান দিকেও পেস্ট করবে, সেটা আপনি কিভাবে করবেন? সাপোজ আমি এই যে লেখাটা, হ্যাঁ এই লেখাটা আমি ডান দিকেও লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করলে আপনার এখানে যেটা থাকবে টোটালি সে ডানে সে পেস্ট করে দিবে। সাপোজ আমি এখানে একটা সংখ্যা লিখলাম, দেন এতটুকু ডাটা আমি ডান দিকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর প্রেস করার সাথে সাথে ডান দিকে যতগুলো সিলেক্টেড ডাটা আছে টোটালটা সে এই জিনিসটা সে কপি এবং পেস্ট একসাথে করে দিবে। এটাই হচ্ছে কন্ট্রোল আর এর মূল কাজ। ট্রিক্স নাম্বার 86। বন্ধুরা যারা বিশেষ করে পাঠ্যলিপিতে কাজ করেন, দ্যাট মিন্স বই লেখালেখি করেন, সাপোজ আমি যদি এখন একটা এক্সেলের বই তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা একটা স্ক্রিনশট নেওয়া লাগতে পারে। এখন স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো সিস্টেম আছে, এই স্ক্রিনটা চাইলে আপনি পিকচার আকারে করতে পারেন, যে কোনো অনেকগুলো সিস্টেম আছে। আমি আপনাদেরকে আজকে একটা অন্য সিস্টেম দেখাবো, সেটা হচ্ছে আমি চলে যাবো হচ্ছে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে চলে যাবো হচ্ছে ইলাস্ট্রেশনে। ইলাস্ট্রেশনে যাওয়ার পরে বন্ধুরা আপনি এখানে অনেকগুলো সিস্টেম দেখতে পাবেন। আমি 2019 ভার্সন ইউজ করতেছি, যেই জন্য আপনি এখানে ইলাস্ট্রেশন পেয়েছেন। আপনি এখানে আপনার যে অন্যান্য ভার্সনগুলো 13-16 এগুলো পাবেন, সেখানে আপনি সরাসরি এই জিনিসগুলোই পাবেন। সেখান থেকে চলে যাবেন হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট থেকে এখানে যখন আমি ক্লিক করবো, দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখন স্ক্রিন ক্লিপিং, এখন আমি ক্লিক করলে দেখেন বন্ধুরা কি হয়, এই যে দেখেন, দ্যাট মিন্স স্ক্রিনটা কালো হয়ে গেছে। এখন আমি সিলেক্টেড যতটুকু জায়গায়, সাপোজ আমি টোটাল স্ক্রিনটা নিতে চাচ্ছি, আমি এই যে যতটুকু মাউসের লেফট বাটন প্রেস করে ধরে যতটুকু সিলেক্ট করব, ততটুকুই এক্সেল শিটে এই পেজটা চলে যাবে। এই যে দেখেন এখানে এই পেজটা সুন্দরভাবে এটা এখানে চলে আসছে। বন্ধুরা আমি আবার দেখাচ্ছি, আমরা চলে যাবো হচ্ছে ইনসার্টে, ইলাস্ট্রেশনে, স্ক্রিন ক্লিপিং, স্ক্রিন ক্লিপিং। এবার আমি এখানে যে স্ক্রিনটা আসবে, সাপোজ আমি চাচ্ছি এই মাউসটাই শুধু আমি নিব, ওকে এই মাউসটা আমি এখানে এখানে বর্ডার করে দিলাম, দেন এখন কিন্তু আমি মাউসের লেফট বাটন ধরা আছি। এবার আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে দেখেন এই মাউসটা এখানে চলে আসছে। দ্যাট মিন্স যেই স্ক্রিনটা আপনি নিতে চান সেই স্ক্রিনে আপনি এরকম সিলেক্ট করে দিলেই এই এক্সেল ফাইলে সেই স্ক্রিনটা অটোমেটিক চলে আসবে। ট্রিক্স নাম্বার 87। বন্ধুরা সাপোজ আপনি এখানে, আমার একটা এজ দেখা যাচ্ছে তাই না, এখানে একটা বয়সের ডিফারেন্স দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের বয়স আছে। এখন আমি চাচ্ছি প্রত্যেকের বয়সের সাথে পাঁচ আমি যোগ করব, তো আমি এখানে পাঁচ লিখলাম। এখন প্রত্যেকের সাথে পাঁচ যোগ করার জন্য আপনি কী করতেন, এখানে পাঁচ লিখতেন তাই না, এখানে পাঁচ লিখতেন, সেটাকে এখানে কন্ট্রোল ডি প্রেস করে আমি ডাউনে দিয়ে দিলাম, এটার সাথে আপনি এখন পাঁচ যোগ করবেন। অথবা আপনি যদি চালাক হয়ে থাকেন এটা সেল রেফারেন্স করে আপনি করতে পারেন। আমি আপনাকে একটা ট্রিক্স দেখাবো, চমৎকার একটা ট্রিক্স এবং আনকমন এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই জানে না, সেটা কি, এই পাঁচটাকে বন্ধুরা আমি কপি করব, কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করলাম, দেন এই ডাটাটাকে আমি সিলেক্ট করলাম, দেন চলে যাবো হচ্ছে কন্ট্রোল অল্টার ভি, দ্যাট মিন্স চলে আসবে আপনার পেস্ট স্পেশাল, অথবা আপনি এখান থেকে না নিয়ে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, দেন আপনি এখান থেকে পেস্ট স্পেশাল এখান থেকেও নিতে পারেন, এই যে গো টু স্পেশাল, অথবা এই যে পেস্ট অপশন আছে এখান থেকে পেস্ট স্পেশাল, আপনার যেটা খুশি সেটা। দেন আপনি এখান থেকে বন্ধুরা আমরা এটা কী করব, পাস আমরা যোগ করব। এবার আমরা এই যে অপারেশন, অপারেশনের জায়গায় আমরা অ্যাড ক্লিক করব, অ্যাড ক্লিক করার পর আমরা এখানে বন্ধুরা ওকে দেব। তার আগে একটু খেয়াল করে রাখুন, এখানে ছিল 31, এখানে হয়ে যাবে 36। আমরা যদি ওকে দেই তাহলে দেখেন বন্ধুরা এখানে কত চমৎকারভাবে 36 হয়ে গেছে। এখন আপনি যদি এই 36-এর সাথে আরও কিছু যোগ করতে চান, এখন এখানে 5 যোগ করলে আপনি কী করতেন, এখানে একটা কলাম ইনসার্ট করতেন তাই না। এবার এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা হয়তো আপনি ভালো জানলে সেল রেফারেন্স লক করে দিবেন অথবা এখানে ইউজ করবেন তাই না। এবার এটাকে আমি ফিল হ্যান্ডেল করে দিলাম। আমি যদি এটার সাথে আবার 5 যোগ করতে চাই সেক্ষেত্রে কী করবো, দেখেন আপনি কত ম্যানুয়ালি করলেন, আমি কী করলাম কন্ট্রোল সি এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার ভি দ্যাট মিন্স পেস্ট স্পেশাল, এখানে আমি অ্যাডে দিলাম, ওকে দিলাম, দেখেন এটা এক যোগ হয়ে গেছে। বন্ধুরা শিখে গেলেন একটা চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স। ট্রিক্স নাম্বার 88, দ্যাট মিন্স 88। বন্ধুরা আমরা যে ফর্মুলা এবং ফাংশনগুলো ইউজ করি এগুলো আমাদের অনেক সময় অডিট করার প্রয়োজন হয়। কারণ হচ্ছে যারা আপনি বিশেষ করে যারা প্রথম দিকে এক্সেল শেখে তারা স্বাভাবিকভাবে কী করে, এই সেলটায় ক্লিক করে, দেন কোন কোন সেলের সাথে কোন সেল যোগ হয়েছে, কোন সেলের সাথে কোন সেল গুণ হয়েছে, এই জিনিসটা তারা এখান থেকে চেক করতে থাকে। বাট অনেক সময় এটা হয়ে ওঠে না, কারণ হচ্ছে আপনি সাপোজ এই সেলটা দেখতে চাচ্ছেন, এখানে
ক্লিক করা লাগতেছে, এখানে দেখতেছেন এখানে ক্লিক করা লাগে, এটা একটা ম্যানুয়াল সিস্টেম এবং খুব কষ্টসাধ্য ব্যাপার। এইটা দেখানোর জন্য আমি একটা আপনাদেরকে আজকে চমৎকার একটা ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে দেন আমরা এখানে ক্লিক করব, দেন চলে যাবো হচ্ছে ট্রেস বাংলাদেশের প্রেসিডেন্ট। এখন দেখেন বন্ধুরা এই প্রেসিডেন্টশিপ কোত্থেকে আসছে, এটা আসছে এই যে বান্দরবন থেকে যোগ হয়ে আসছে আর এখানে চট্টগ্রাম থেকে যোগ হয়ে আসছে। দ্যাট মিনস এই বান্দরবন এবং এই চট্টগ্রাম এই দুইটা যোগ হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন? আমি এই অ্যারোটাকে রিমুভ করে দিচ্ছি, আমি যদি এই জায়গাটায় ক্লিক করি অথবা বন্ধু এই জায়গাটায় ক্লিক করি, এবার যদি আমি ট্রেস প্রেসিডেন্ট দেই তাহলে দেখেন এই যে 1468 কোড থেকে যোগ হয়ে আসছে এই সেল থেকে এবং এই সেল থেকে। আমি যদি রিমুভ করে দেই, আমি যদি আর একটা সেল রেফারেন্সে যাই, সাপোজ আমি যদি এই জায়গাটায় ক্লিক করি এবং এখানে যদি ট্রেস প্রেসিডেন্ট দেই তাহলে দেখেন কোনটা কোন সেল থেকে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন বন্ধুরা এখানে কত সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন, আপনার একটা ডাবল ক্লিক করা লাগতেছে না, যে এই সেলটা এবং এই সেলটার সমন্বয় গঠিত হয়েছে এই সেলটা। তো আশা করি বন্ধুরা আপনি ট্রেস প্রেসিডেন্ট ইউজ করে এই জিনিসটা ইউজ আপনি ভালোভাবে আপনার সূত্রের উপরে কন্ট্রোল করতে পারবেন। ট্রিক্স নাম্বার 89, দ্যাট মিনস 89 বন্ধুরা, এখন দেখালাম হচ্ছে আপনার প্রেসিডেন্ট যে এই সেলটা কোত্থেকে কোত্থেকে আসছে। এবার যদি আমি দেখতে চাই, সাপোজ আমি এই জায়গাটায় ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি যদি ট্রেস ডিপেন্ডেন্সে ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, তাহলে দেখাচ্ছে এই সেলটার সাথে আর কোন কোন সেলের সম্পর্ক আছে, সেটা কি সে দেখাচ্ছে যে আমার এই সেলের সাথে সম্পর্ক আছে। আমি এটা যদি ডাবল ক্লিক করি তার মানে কি এই যে যোগফলটা হয়েছে সেই যোগফলের ডাটাটা এখান থেকেও এসেছে। সাপোজ যদি বন্ধুরা আমি যদি এখানে আপনাকে একটু ম্যানুয়ালি দেখাই, 1 2 3 4 5 ওকে, এখন যদি এখানে এটাকে আমরা একটু যোগ করি বন্ধুরা একটু ভালোভাবে খেয়াল করবেন, আমরা এখানে যোগ করলাম ওকে, অল্ট ইকুয়াল প্রেস করে যোগ করলাম, এবার এখানে আমি ক্লিক করলাম, এবার যদি আমি ট্রেস ডিপেন্ডেন্স দেই এখানে আসতেছে না, কারণ কি এই সেলটা কারো উপরে ডিপেন্ডেন্ট না। আমরা যদি এখানে ক্লিক করি ট্রেস ডিপেন্ডেন্স তাহলে দেখেন এই তিনটা কোথায় গেছে, এই যে এই তিনটা যোগ হয়ে সে পাপনারোর সাথে গেছে। এবার রিমুভ করে দিলাম, এবার এইটাকে ক্লিক করে যদি ট্রেস প্রেসিডেন্ট দিলাম দ্যাট মিনস এই পুনারোতে কোন জায়গা থেকে ডাটা আসছে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এভাবে। ট্রিক্স নাম্বার 90 বন্ধুরা, আপনাকে অনেকে জিজ্ঞেস করতেই পারে হঠাৎ করে যে আজকে কত তারিখ, আপনি অথবা মোবাইল টিপবেন অথবা আপনি মোবাইল দেখবেন অথবা আপনি ঘড়ি দেখবেন যে কোনো কিছু, যারা খুবই এক্সপার্ট তারা অথবা যারা খুবই একটু স্মার্ট জাতীয় লোক তারা হয়তোবা কী করবে গুগল করবে যে টুডে টাইম কত। আপনি যদি চালাক হয়ে থাকেন জাস্ট কন্ট্রোল সেমিকোলন এন্টার, কন্ট্রোল সেমিকোলন দিলেই আজকে কত তারিখ এই জিনিসটা চলে আসছে। এখন দেখেন আজকে তারিখ হচ্ছে 23, অথবা আপনি যদি এটা ফাংশনের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে কী করবেন, ইকুয়াল টুডে দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ দেন হচ্ছে এন্টার, এটাও আপনার এই জিনিসটা হবে। এইটা এবং এইটা দুইটার ভিতরে পার্থক্য কী বন্ধুরা, দুইটার ভিতরে বিশদ আকারের পার্থক্য আছে, এটা আমি যখন টুডে ফাংশনটা আসবে সেই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই জিনিসটা শেখাবো। ট্রিক্স নাম্বার 91 বন্ধুরা, আগের ট্রিক্সে আমরা দেখেছি যে কিভাবে আজকের ডেট বের করতে হয়, সেখানে আমরা দুইটা জিনিস দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আজকের সময় আপনি বের করবেন। সেটার জন্য কি করবেন, কন্ট্রোল শিফট সেমিকোলন। এখন দেখেন বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:08, দ্যাট মিনস আপনি যদি যে কোনো একটা সময় বের করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট সেমিকোলন দেন প্রেস এন্টার, আর যদি আপনি মনে করেন যে আপনি আজকে ডেট বের করবেন দেন হচ্ছে কন্ট্রোল সেমিকোলন ডেট বের হয়ে যাবে, অথবা আপনি এখানে টুডে ফাংশন ইউজ করতে পারবেন। এটা আমি আমার আগের যে ট্রিক্সটি আছে সেটাই দেখিয়েছি। ট্রিক্স নাম্বার 92 বন্ধুরা, আপনার এই এক্সেল শিটের ভিতরে অনেক ধরনের কাজ থাকে, ফর্মুলা থাকে, অডিট থাকে, ইরোর থাকে, কন্ডিশনাল থাকে, বিভিন্ন জিনিস থাকে। এখন আপনাকে যদি বলা হয় যে এখানে আপনি কন্ডিশনাল ফরম্যাটিং খোঁজেন সেক্ষেত্রে আপনি কীভাবে খুঁজবেন, আপনার এখানে কোথায় কমেন্টস আছে সেটা আপনি বের করে দেন, আপনার এখানে কোথায় কতটা ইরোর আছে এগুলো আপনি বের করে দেন, আপনাকে যদি এটা বলা হয় আপনি ম্যানুয়ালি এটা আসলে কখনোই সম্ভব না। এখন আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখাচ্ছি, সেটা হচ্ছে সাপোজ এখানে আমরা যদি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যাই, আপনাকে যদি বলা হয় এখানে কোথায় কোথায় ফর্মুলা আছে এই জিনিসটা আপনি আমাকে খুঁজে দেন, আমরা কি করি ফর্মুলা দেন এখানে আমরা একটা কালার করে দিলাম যে এখানে আমার ফর্মুলা ইউজ করা হয়েছে ওকে। এবার যদি আমাদেরকে বলা হয় যে এখানে কোথায় কমেন্টস আছে আপনি এটা খুঁজে বের করেন, দেন আমরা কমেন্টসে ক্লিক করব, এই যে দেখেন এই সেলটাকে আমরা যদি একটু অন্য কালার দিই এখানে কমেন্টস
এখানে কমেন্টস অ্যাড করা আছে, এই জন্য এখানে সে কমেন্টস বের করে দিয়েছে। এবার যদি আমরা চলে যাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, বন্ধুরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই যে যতটুকুতে কন্ডিশনাল ফরম্যাটিং দেয়া আছে ততটুকু ডাটা সে আমাদেরকে এখানে সিলেক্ট করে দিয়েছে, দ্যাট মিনস এই জায়গাটায় কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে। এবার যদি বন্ধুরা আমরা আরেকটু ডিপে যাই, যদি সাপোজ এখানে দেখা হয় যে কোথাও ডাটা ভ্যালিডেশন আছে কিনা এইটার জন্য আমরা যদি এখানে দেখি, দেন যদি আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করি তাহলে দেখেন এই দুইটা সেলের ভিতরে ডাটা ভ্যালিডেশন করা আছে। এখন আপনার সেলটা যদি এরকম থাকে জেনারেলি তাহলে দেখেন আপনি বুঝতে পারবেন না যে কোন শিটে কোন সেলে কোন রোতে ডাটা ভ্যালিডেশন করা আছে, কারণ এখানে ডাটা ভ্যালিডেশন করা আছে এরকম কিন্তু কোনো সাইন দেখা যাচ্ছে না। আমি সিম্পলি এখানে ক্লিক করলাম, ডাটা ভ্যালিডেশন বোঝা যাচ্ছে ডাটা ভ্যালিডেশন করা আছে। এখন বন্ধুরা এরপরে আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি যদি গো টু স্পেশালে যাই এখানে অনেকগুলো জিনিস আছে, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আপনারা বাকিগুলো একটু দেখে নিন। সাপোজ আমি চাচ্ছি আমার এই শিটের ভিতরে কোথায় ইরোর আছে, এই ইরোরটা আমি বের করতে চাচ্ছি, এই যে ইরোরটা আছে তাহলে দেখেন এখানে যেটা সিলেক্ট হয়েছে আমি যদি এইটাকে একটু অন্য কালার করে দেই, সাপোজ আমি এই কালারটা করলাম, এখন দেখেন এখানে এই একটা ইরোর আছে এই একটা ইরোর আছে, দ্যাট মিন্স আমার যেখানে ইরোর আছে সেই জিনিসটা সে কিন্তু আমাকে সিলেক্ট করে দিচ্ছে। এখানে আপনার অনেকগুলো জিনিস আছে, চাইলে এখান থেকে আপনি একটা একটা করে দেখতে পারেন। ট্রিক্স নাম্বার 93, বন্ধুরা এখানে আমার অনেকগুলো ডাটা আছে, অনেকগুলো ডাটা আছে। এখন আপনাকে যদি বলা হয় এই ডাটা থেকে যে নামগুলো শুধু ইউনিক, দ্যাট মিন্স এক নামটা শুধু একবারই ব্যবহৃত হয়েছে, যেমন আমরা উৎপাদকে বীজগণিতের যে উৎপাদক ইউজ করি না একটা সংখ্যা একবারই কাউন্ট হবে, এইটা যদি আপনাকে বের করতে বলা হয় আপনি কি করবেন? এটা অনেকগুলো সিস্টেম আছে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটু অন্য একটা সিস্টেম দেখাচ্ছি, সেটা কি সাপোজ আমি এই ডাটাবেস থেকে এখানে যে ডাটাটা আছে, সাপোজ বন্ধুরা আমি এটা কন্ট্রোল শিফট ডাউন আরো প্রেস করে ডাটাটাকে সিলেক্ট করলাম, এখন আমরা দেখব যে এখান থেকে কোন ডাটাটা এখানে আমার ইউনিক আছে। ওকে, এটা দেখার জন্য চলে যাবো হচ্ছে ডাটায়, ডাটাতে যাওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে একটা পপ আপ মেনু আসছে, আমরা এখানে একটু সাদা জায়গায় নিয়ে যাই, দেন কপি টু অ্যানাদার লোকেশন, আমরা এই জিনিসটাকে কপি অ্যানাদার লোকেশনে করতে চাই, দেন এই কপি টু এখানে আমরা এই জায়গাটা, দ্যাট মিন্স এখানে আমি ডাটাটা দেখতে চাচ্ছি, আমার রেঞ্জ কোনটা বন্ধুরা এই যে আমি যেটা সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে আমরা রেঞ্জ। এবার হচ্ছে সবচেয়ে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে আছে এই ইউনিক রেকর্ডস অনলি, এই জায়গাটা আপনাকে টিক মার্ক করতে হবে, দেন এখানে সেলটা সিলেকশন হয়নি, আমরা এখানে সেলটাকে সিলেক্ট করে দিলাম। এখন যদি এখানে আমি ওকে দিই বন্ধুরা দেখেন এখানে কি জিনিসগুলো চলে আসতেছে, আপনি একটু ভালোভাবে যদি খেয়াল করেন, এই যে এই ডাটাগুলো এখানে যে নামগুলো আপনি দেখতে পাচ্ছেন এই নামগুলো হচ্ছে ইউনিক, এখানে দেখেন কতটা ডাটা আসছে বন্ধুরা 31টা। এবার যদি আমরা এখান থেকে একটু গুণি এখানে কতটা ডাটা আছে বন্ধুরা 121টা, দ্যাট মিন্স এই 121টার ভিতরে অনলি 31টা ডাটাই আছে শুধু ইউনিক, দ্যাট মিন্স উৎপাদক। এইটা হচ্ছে একটা অ্যাডভান্স যে ফিল্টার আছে এই সিস্টেমের মাধ্যমে এটা বের করা যায়, এটা আরও অনেকগুলো সিস্টেম আছে সেভাবে আপনি বের করতে পারেন। ট্রিক্স নাম্বার 94, বন্ধুরা দেখেন এখানে আমার যে কলাম এবং রোগুলো আছে এক একটা এক এক রকমের, কোথাও কম আছে কোথাও বেশি আছে, এক একটা এক এক সিস্টেমে আছে। এখন আপনি যেমন এখানে যে নাম জিনিসটা লেখা আছে এখানে দেখেন এই কলামের ভিতরে কিন্তু ধরতেছে না, আমরা তখন এটাকে এইভাবে করি, যেটা যেরকম লাগে এটাকে এইভাবে করি, এটা বন্ধুরা অটোমেটিক ফিট করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, মাউসের যে এই জায়গাটা এখানে আপনি ক্লিক করবেন, দেন এই যে কলামের যে নাম্বারগুলো আছে এই নাম্বারের এখানে আনলে দেখেন একটা এরর মতো দেখা যায়, আর দুইটা কলামের যদি আমি মাঝখানে নিয়ে আসি তাহলে একটা প্লাস সাইনের মতো আসে, আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে দেখেন একটা প্লাস সাইন, মাঝখানে নিয়ে আসলে একটা এরো। এই প্লাস সাইনের জায়গায় আমি মাউসের লেফট বাটন দুইবার আমি ক্লিক করব। এবার যদি আমি এখানে দুইবার ক্লিক করি তাহলে যে জিনিসটা হচ্ছে বন্ধুরা এই যে লেখাটা, এই লেখাটা লিখতে আমার যতটুকু জায়গার দরকার হয় একটা কলামে ততটুকু জায়গা সে এখান থেকে নিয়ে নিয়েছে অটোমেটিকভাবে। এখন আপনি যদি চান যে না এইটাকে আপনি ম্যানুয়ালি করবেন যে না আমি এর বেশি জায়গা দিতে পারবো না, দেন আপনি কি করবেন কলামগুলোকে সিলেক্ট করবেন, দেন আপনি এখান থেকে যতটুকু জায়গা দিতে চান টোটালটাকে ধরে আপনি এখানে টান দিবেন, দেখেন সবগুলো জায়গা নিজের মতো করে হয়েছে, আপনি যতটা আপনি জায়গা যেভাবে দিতে চান। বন্ধুরা এটা যদি আমি একটু আপনাদেরকে অন্য সিস্টেমে দেখাই তাহলে দেখেন সাপোজ আমি সমস্ত কলামগুলোর ডাটা অথবা যে সাইজটা সেটা আমি এক করতে চাই, যেমন এটা একটু বড় এটা ছোট এটা বড় এটা মাঝারি, আমি চাচ্ছি সবগুলো একই রকম করতে, আপনি যদি এরকম বড় দেন তাহলে দেখেন সবগুলো একই সাইজের হয়ে যাবে, আমি যদি এটাকে আরও ছোট দিই এটা অন্যরকম হয়ে যাবে। এবার যদি আমি এটাকে ডাবল ক্লিক করি তাহলে যেই কলামে যেটার সাইজ দরকার সেইটা সেই অনুসারে সে অটোমেটিকভাবে নিয়ে নেবে। ট্রিক্স নাম্বার 95, বন্ধুরা
যারা বিশেষ করে ফিনান্স অথবা অ্যাকাউন্টস অথবা এইচআরে কাজ করেন তাদের এই ট্রিক্সটি গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা অনেক সময় যে সমস্ত এমপ্লয়িরা চলে যায় সেই সমস্ত এমপ্লয়িদের ডাটা কিন্তু আমরা কেটে দেই, বাট যারা এইচআরে কাজ করে তারা কিন্তু ডাটা কাটে না। কারণ হচ্ছে যদি কখনও তার এই ডাটার প্রয়োজন হয় তাহলে যেন সে সেখান থেকে কাজে লাগাতে পারে। এখন সাপোজ আমার এই ডাটাটা আমার কাজে লাগবে না, এইটা আমি এখন এখান থেকে ডিলিট করে দিতে চাই। এখন যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু আমার ডাটাটা লস্ট হয়ে যাবে, তাই না? এখন আমি চাচ্ছি যে এই ডাটাটা আমার লাগবে না, জাস্ট আমি এই ডাটাকে আমি চাচ্ছি যে এরকম করে রাখতে যে এই ডাটাটা আমি এখন এখানে আমার প্রয়োজন নেই, দ্যাট মিনস এই এমপ্লয় নেই। সেটা আমি বন্ধুরা কিভাবে করব, সাপোজ আপনি এই ডাটাটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে কন্ট্রোল 5 প্রেস করলেই এই জিনিসটা দেখেন ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে। এতটুকু ডাটা আপনার যখন লাগবে না তখন আপনি এটাকে কন্ট্রোল 5 প্রেস করে আপনি ডাটাটাকে মুছে দিতে পারেন। দ্যাট মিনস এরকম একটা মাঝখানে ক্রস দাগ দেওয়া থাকবে, তখন আপনি বুঝে ফেলবেন যে এই লোকটা আসলে আমাদের মাঝে নেই। ট্রিক্স নাম্বার 96, বন্ধুরা আমাদের অনেক সময় যে কলাম ইনসার্ট করতে হয় সেটার জন্য আমরা কি করি, রাইট বাটন ইনসার্ট। এবার আমি আপনাদেরকে একটা কিবোর্ড শর্টকাট দেখাবো, সেটা হচ্ছে আপনার কলাম লাগবে Alt-IC, কলাম ইনসার্ট হয়ে যাবে। আবার Alt-IC, কলাম ইনসার্ট হয়ে যাচ্ছে। Alt-IC, কলাম ইনসার্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস Alt-IC প্রেস করলে আপনার এখানে কলাম অটোমেটিকভাবে এখানে যতগুলো লাগবে ততগুলো আপনার এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এতটুকু সিলেক্ট করবেন দেন হচ্ছে Alt-IC, তাহলে দেখবেন যতগুলো আপনি সিলেক্ট করেছিলেন ততটা, সাপোজ আপনি 5টা সিলেক্ট করলে এখানে 5টা কলাম এসে এখানে ইনসার্ট করে দিবে। এটাই হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা আমরা এই শীটটা, যেমন আমার এই শীটটার এই ফাইলটার নাম আছে হচ্ছে এক্সারসাইজ ফাইল। এখন আমি যদি এটাকে অন্য নামে সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা কী করি, ফাইলে যাই, সেভ অ্যাজে যাই, দেন এখান থেকে ব্রাউজ করি, এভাবে আমরা যাই, তাই না? এখন একটা ট্রিক্স দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে সাপোজ আমি কোনো কিছু করব না, F12 মানে F12 প্রেস করলে আমার সেভ অ্যাজের ডায়লগ বক্স চলে আসতেছে। এই ফাইলটা আমার যেখানে সেভ করা সেই জায়গাটাই সে চলে যাচ্ছে, F12 দেন সেভ অ্যাজ চলে আসছে। এবার আপনার যেখানে খুশি সেই জায়গাটা আপনি এই ফাইলটা এখানে নাম চেঞ্জ করে আপনি এখানে এটা সেভ করে দিতে পারেন। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স, আপনি এখানে ফাইলে যেতেন, সেভ অ্যাজে যেতেন, যেখানে ব্রাউজে যেতেন, দেখেন তারপর আপনার এই ডায়লগ বক্সটা ওপেন হতো, তাই না? F12 ক্লিক করলে আপনার এই সেম জিনিসটাই হয়ে যাচ্ছে। ট্রিক্স নাম্বার 98, বন্ধুরা কলাম ইনসার্ট করার জন্য আমরা আপনাদেরকে একটা ট্রিক্স তো দেখালাম, এবার দেখাচ্ছি হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ মেনু আসবে। এটার জন্য আপনি কি করবেন, এখন দেখেন আপনি সাপোজ এখানে এন্টায়ার রো দিতে পারেন, আমি চাচ্ছি এখানে কলাম, এন্টায়ার কলাম, ওকে, কন্ট্রোল শিফট প্লাস, এন্টায়ার কলাম, ওকে। দ্যাট মিনস আমি কিবোর্ড শর্টকাটের এখানে কন্ট্রোল শিফট প্লাস প্রেস করে আমি এই কিবোর্ডের মাধ্যমে আমি কলামকে ইনসার্ট করতে পারি। আপনি যদি চান যে রো ইনসার্ট করবেন দেন এন্টায়ার রো হয়ে যাবে। ট্রিক্স নাম্বার লাকি নাম্বার, সেটা হচ্ছে 99, দ্যাট মিনস 99। বন্ধুরা এবার দেখাবো হচ্ছে আমি একটা ফিল্টার করার সিস্টেম। এখন দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো, সাপোজ আমি এই কলামটা ফিল্টার করতে চাচ্ছি, তাই না? এখানে এইজের ঘর আছে, 10, 12, 14, 20, 25 একটা এইজ আছে। এখন এখানে যদি আমরা ফিল্টার করি অনেকগুলো অপশন এখানে আসে। এখন বন্ধুরা আপনাকে যদি বলা হয় যে আপনি 20-এর উপরে যতগুলো এইজ আছে আপনি আমাকে সেটা সিলেক্ট করে দেন, এখানে কিন্তু আপনার ম্যানুয়ালি সেই সিস্টেমটা কিন্তু নেই। অথবা আপনাকে যদি বলা হয় যে 20 থেকে 25 মধ্যে যে এইজগুলো আছে সেইটা আপনি সিলেক্ট করে দেন, সেটা আপনি কিভাবে করবেন, এই ড্রপডাউনে ক্লিক করবেন, দেন নাম্বার ফিল্টার, দেন চলে যাবেন হচ্ছে সাপোজ আমি হচ্ছে এত থেকে এত, দ্যাট মিনস আমি সিলেক্ট করবো হচ্ছে এখানে আপনি খুঁজে দেখেন যে কোথায় বিটুইন আছে অথবা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এখান থেকে আপনি এই যে বিটুইন, এই বিটুইনে আমি ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি কি গ্রেটার দ্যান, দ্যাট মিনস 20 বছরের চেয়ে বড়, আর হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল অথবা 35-এর কম অথবা ছোট। এবার যদি আমি ওকে দিই তাহলে দেখেন বন্ধুরা এখানে যতগুলো নাম্বার এখন আপনি দেখতে পাচ্ছেন এই এইজগুলো হচ্ছে সেই এইজ। এবার এটাকে যদি আমরা আরেকটু এডিট করতে চাই আবার চলে যাব হচ্ছে এডিটে, দেন এখানে যদি আমি 30 দেই, দেন এখানে যদি 35, দেন 5টা বয়স, দেখেন এই 5টা বয়স এখানে চলে আসছে। এখন আপনি যদি চান এখানে আরও এডিট করতে যে কি গ্রেটার দেন, এখান থেকে আমি যদি গ্রেটার দেন সিলেক্ট করি যে আমার এখানে 35-এর উপরে কতগুলো লোকের বয়সের এমন লোক কতজন আছে, আমি 35 সিলেক্ট করলাম, এখানে দেখেন সমস্ত 35-এর উপরে যারা বয়স আছে তারা এখানে চলে আসতেছে। দ্যাট মিনস বন্ধুরা এই ফিল্টারের নাম্বার ফিল্টার অপশনে এখানে অনেকগুলো জিনিস আছে, এইটাকে ইউজ করে আপনি এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। ট্রিক্স
ট্রিক্স নাম্বার 100 বন্ধুরা, এই ট্রিক্সটি হচ্ছে 100তম ট্রিক্স। এই জন্য এখানে আমি একটা মজার জিনিস দেখাবো। সাপোজ বন্ধুরা দেখেন, এখানে আমার অনেক বড় একটা ডাটা শিট আছে, তাই না? আমি যদি দেখেন বন্ধুরা, এখানে মাউস যদি আমি এই দিকে নিয়ে আসি, আমার হেডারটা ভিতরে চলে যাচ্ছে। আমি যদি এই স্ক্রলটা ধরে আমি ডান দিকে যাই, তাহলে আমার এই বাম সাইডের লেফট কলামটা দেখা যাচ্ছে না। এই জিনিসগুলোকে যদি আমরা লক করতে চাই, সেইটার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে ফ্রিজ প্যান। বন্ধুরা আমরা এটা করার জন্য আমি একটু দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি চলে যাবো হচ্ছে ভিউতে, দেন ফ্রিজ প্যান। আমি চাচ্ছি যে এই কলামটা লক হয়ে যাবে, আমি এই কলামটা লক, এই যে দেখেন বাম দিকে চলে যাচ্ছে। যেই কলামটা অথবা যেই রোটা আপনি লক করতে চাচ্ছেন, তার বাম সাইডে আপনি কার্সার রাখবেন, দেন চলে যাবে ফ্রিজ প্যান, ফ্রিজ প্যান হয়ে যাবে। এবার দেখেন, আমি এই স্ক্রলটা যদি ডান দিকে টানি, তাহলে দেখেন ফার্স্ট কলামটা কিন্তু লক হয়ে গেছে, ফার্স্ট কলামটা লক হয়ে গেছে। ওকে, এবার এটাকে আমরা আনফ্রিজ করে দিলাম যেন লকটা চলে যায়। এবার আমরা চাচ্ছি এই যে উপরের যে হেডারটা আছে, হেডারটা উপরে চলে যাচ্ছে। এখানে আমরা কার্সার রাখলাম, দেন ফ্রিজ, ফ্রিজ প্যান। এখন দেখেন উপরে হেডারটা চলে যাচ্ছে। এখন বন্ধুরা আপনি যদি চান যে উপরের এই হেডারটা থাকবে এবং এতটুকু জায়গা আপনার লক হয়ে যাবে, দ্যাট মিন্স এখান থেকে, এই জায়গা থেকে, এই কলাম থেকে লক হয়ে যাবে, এই কার্সারটা আপনি যেখানে রাখবেন সেখান থেকেই লক হবে। সাপোজ আমি এই জায়গাটায় কার্সার রাখলাম, দেন ফ্রিজ প্যান। এখন দেখেন বন্ধুরা, এই যে এখন দেখেন এই জায়গাটা লক হয়ে গেছে। আমরা যদি এটাকে ডান দিকে দিই, তাহলে দেখেন এখানে লক হয়ে গেছে। দ্যাট মিন্স আপনার কার্সারটা আপনি যেখানে রাখবেন সেই জায়গাটাই সে লক করে দিবে। ট্রিক্স নাম্বার 101, দ্যাট মিন্স 101। বন্ধুরা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ আপনার এখানে, আমি এখানে ডাটাটা ক্লিন করে দিলাম, আপনার এখানে একটা ফর্মুলা লেখা আছে, লেখা হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমার এইগুলো খালি, এখানে আমার কোনো ফর্মুলা নেই। এই জায়গাটা আপনি কার্সার রাখবেন, দেন হচ্ছে কন্ট্রোল অ্যাপোস্ট্রোফি কমা, দেন উপরের ফর্মুলাটা সিম্পলি এখানে কপি হয়ে যাবে, আপনি এন্টার দিবেন, কাজ শেষ। আবার দেখাচ্ছি, সাপোজ আমি এই জায়গাটায় সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল অ্যাপোস্ট্রোফি কমা এন্টার, আমার ফর্মুলা কপি হয়ে গেছে। অথবা আমরা কি করি, এটাকে এভাবে টানি, তাই না? অথবা এটাকে টান দিয়ে ধরে কন্ট্রোল টি, এটাও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আর একটা সিস্টেম দেখালাম কি, কন্ট্রোল অ্যাপোস্ট্রোফি কমা হয়ে যাচ্ছে। বাট এখানে আর একটা জিনিস একটু অ্যালার্ট হবেন, সেটা হচ্ছে এই যে আপনি যেখানে কপি করতে চাচ্ছেন তার উপরে যেন ফর্মুলা থাকে, দ্যাট মিন্স একটা উপরে ফর্মুলা থাকবে, নিচের সেলে পারবেন। আপনি যদি নিচের আর একটা সেল একটা গ্যাপ রাখেন, সেখানে যদি আপনি কন্ট্রোল অ্যাপোস্ট্রোফি দেন, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ হচ্ছে সে উপরের জায়গা থেকে সে ফর্মুলাটাকে কপি করবে, উপরে যদি সে ফর্মুলা না পায় তাহলে কিন্তু করতে পারবে না। ট্রিক্স নাম্বার 102 বন্ধুরা, এই সাপোজ এই কলামটাকে আমরা একটু কন্ডিশনাল ফর্মেটিং করব। ওকে, এই কন্ডিশনাল ফর্মেটিংটা কি বন্ধুরা, কন্ডিশনাল ফর্মেটিংয়ের উপর আমার টিউটোরিয়াল আছে, আপনারা দেখে আসতে পারেন। এখানে আমি সাপোজ সিম্পলি একটা কন্ডিশনাল ফর্মেটিং দেখাচ্ছি। ওকে, সাপোজ আমি এখানে চাচ্ছি কি, এই যে আইকনগুলো আছে, এখানে আমি একটা আইকন সেট করে দিলাম। ওকে, এই আইকনগুলো সেট করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি, দেখেন এই যে আইকন, আমার লেখাগুলো ভালো লাগতেছে না, আমি চাচ্ছি যে না, এই লেখাগুলো আসবে না। সেক্ষেত্রে আমরা এটা করার জন্য কী করবো, ম্যানেজ রুল, দেন এখানে যে জিনিসটা সেট হয়েছে এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনার এখানে একটা পপ আপ মেনু আসবে। এখন দেখেন বন্ধুরা, ফরম্যাট স্টাইল, এখানে আছে আইকন সেট, এখানে যদি আপনি নিচে আসেন শো অনলি আইকন, আমি এখানে শুধু এই কত সংখ্যাগুলো দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আইকন দেখতে, দেন আমি ওকে দিলাম। এবার যদি আমি অ্যাপ্লাই দিই, এবার যদি ওকে দিই, তাহলে দেখেন বন্ধুরা এখানে শুধু আইকনগুলো দেখতে পাচ্ছেন আপনি। এবার যদি এই আইকনটাকে আমি একটু চেঞ্জ করতেও চাই, তাহলে আবার সেম সিস্টেমে চলে আসছে। আপনি যদি আবার এটাকে চেঞ্জ করতে চান, এখানে আমার আগেরটা আমি ডিলিট করে দিলাম, এবার এটাকে এডিট করব, এখানে যে এই যে শো আইকন অনলি, এখানে আমি ক্লিক করলাম, এবার আমি ওকে দিলাম। এখন যদি বন্ধুরা আপনি যদি এখানে একটা ফাংশন ইউজ করেন, আমি যদি র্যান্ড বিটুইন দেই, দেন এখানে কমা দিলাম, দেখেন এখানে আমি আর একটা সংখ্যা দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে F9 প্রেস করি, তাহলে দেখেন এইগুলা সিগন্যাল বাতির মতো, ট্রাফিক বাতির মতো এখানে জ্বলতেছে। এইটার উপর আমার বিশাল আকার একটা টিউটোরিয়াল আসবে, আপনি সেখানে এই জিনিসগুলো দেখতে পাবেন। ট্রিক্স নাম্বার 103 বন্ধুরা, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি উপর থেকে কিভাবে ফর্মুলাকে নিচে কন্ট্রোল অ্যাপোস্ট্রোফি প্রেস করে আপনি এই ফর্মুলাটাকে নিচে কপি করে নিয়ে আসলেন। এবার দেখা হচ্ছে উপরের যে ভ্যালুটা আছে এইটাকে আপনি কিভাবে নিচে নিয়ে আসবেন। এইটা করার জন্য কন্ট্রোল শিফট কোলন। এবার দেখেন উপরে যে ডাটাটা আছে সেই ডাটাটা উপরে দেখেন, এই সেলটায় দেখেন ফর্মুলা,
নিচে যখন আসতেছেন এখানে আর কোনো ফর্মুলা নেই, দ্যাট মিন্স উপরে যে সংখ্যাটা আছে শুধু সেই সংখ্যাটাকেই নিয়ে আসে। এখন এটা কি জন্য কাজে লাগে? কাজে লাগে হচ্ছে এই জন্য, সাপোজ বন্ধুরা এখানে যে ফর্মুলাটা আছে এটাকে যদি আমরা ডাটা ভ্যালু হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি করি, কন্ট্রোল সি এখানে নিয়ে আসি, দেন যারা ম্যানুয়ালি কাজ করে তারা এখান থেকে ডাটা হিসেবে তাকে পেস্ট করে দেয়, দেন এই জায়গাটায় সেখানে ডাটা হিসেবে দেখতে পায় যে হ্যাঁ এখানে আমার একটা ভ্যালু আছে। বাট এটা যদি আপনি চান যে না আপনি এইভাবে করবেন না, সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, এখানে আপনি কার্সার রাখলেন কন্ট্রোল শিফট অ্যাপোস্ট্রোফি কমা, দেন উপরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে সিম্পলি কপি থেকে পেস্ট হয়ে যাবে। ট্রিক্স নাম্বার 104, বন্ধুরা আমরা হাইপারলিংক নিয়ে আপনাদেরকে কয়েকটা টিউটোরিয়াল দিয়েছি, এবার দেখাবো হচ্ছে হাইপারলিংকের একটা ট্রিক্স। সেটা হচ্ছে সাপোজ বন্ধুরা এই জায়গাটা আমরা একটা হাইপারলিংক দিতে চাই, সিম্পলি আপনি কি করবেন, কন্ট্রোল কে প্রেস করলে আপনার এখানে হাইপারলিংকটা চলে আসে। সাপোজ আমি এখানে চাচ্ছি যেখানে আমার যে ইউটিউব চ্যানেলটা সেখানে এটা যোগ হয়ে যাবে, কি youtube.com/MamuN এবার যদি আমি এখানে ওকে দিয়ে দিই, দেখেন বন্ধুরা এখানে যদি আপনি ক্লিক করেন ইন্টারনেট কানেকশন থাকলে এখানে এটা চলে যাবে। কি করবেন, কন্ট্রোল কে প্রেস করলেই এখানে আপনার সেই পপ আপ মেনুটা চলে আসবে। এইটির উপরে আমার বিশদ টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আপনি সিম্পলি একটা ট্রিক্সের মাধ্যমে আপনি এখানে হাইপারলিংক ইনসার্ট করতে পারবেন। ট্রিক্স নাম্বার 105, বন্ধুরা এখানে আমার অনেকগুলো ডাটা সেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি এখান থেকে কোনো একটা নির্দিষ্ট ডাটাকে খুঁজে বের করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ আমি এখান থেকে এই CDFD এই ডাটাটাকে আমরা খুঁজে বের করতে চাচ্ছি অথবা যে কোনো একটা কিছু, ওকে এটার জন্য আমরা কি করব, কন্ট্রোল এফ প্রেস করার পর আমরা এখানে লিখবো যে কি লিখবো, সাপোজ আমরা AD এই ডাটাটাকে আমরা খুঁজে বের করতে চাই, ওকে ফাইন্ড অল দেওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে যতগুলো জায়গায় এই AD আছে সে সমস্ত লিস্ট আপনার এখানে সে নিয়ে আসছে, সমস্ত শিটগুলো এখানে সে নিয়ে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনি যদি এখানে ম্যাচ কেস দিয়ে দেন, এবার যদি আপনি ফাইন্ড অল দেন তাহলে হবে কি, এই বড় হাতের AD যেখানে আছে শুধু সেগুলোই দেখাবে। বন্ধুরা আপনি এখানে একটু খেয়াল করেন, এখানে AD আছে, হ্যাঁ আমি যদি এখানে ম্যাচ কেসটা উঠিয়ে দিই এবার যদি ফাইন্ড অল দিই তাহলে দেখেন এই AD-র সাথে এখানে RAD LGAD সব কিছু আসছে, বাট আমি যদি এখানে ম্যাচ কেস দিই এবার যদি ফাইন্ড অল দিই তাহলে দেখেন এখানে আর বাকি যেগুলো আসবে সেগুলো হয়তো কেস সেন্সিটিভ না হলে সেগুলো এখানে আসবে না। আমি যদি এখানে এইটাকে টিক মার্ক দেই, ফাইন্ড অল দেই, তাহলে দেখেন অনলি যেটা শুধু AD যেখানে পাবে সে শুধু AD নিয়ে আসবে। আমি যদি এখানে চাই, যেমন এখানে আমি CDFD ওকে CDFD ক্লিক করলাম, দেন হচ্ছে ফাইন্ড অল। এখন দেখেন বন্ধুরা শুধু CDFD যেখানে আছে সেগুলো নিয়ে আসছে। আমরা যদি এটাকে উঠিয়ে দেই এবার ফাইন্ড অল দেই তাহলে দেখেন CDFD সারা, অথবা আমরা এখানে আবার যদি এখানে দেখি ED ওকে, এবার যদি আমরা ফাইন্ড অল দেই তাহলে দেখেন ED সাথে যা আছে শুধু ED নিয়ে আসবে। এবার যদি আমরা এখানে আবার AD দেই, AD দেওয়ার পর আমরা যদি আবার ফাইন্ড অল দেই তাহলে AD যত মাথা মুন্ডু 14 গোষ্ঠী আছে সব সে নিয়ে আসছে। এবার এখানে ম্যাচ কেস, এখানে যদি আমি শুধু ছোট হাতের AD দেই, ফাইন্ড অল দিই তাহলে দেখেন AD সে পায়নি, দ্যাট মিন্স আমি ম্যাচ কেস, দ্যাট মিন্স ছোট হাতের বড় হাতের দিচ্ছি, আমি এখানে চাই বড় হাতেরই দেই, দেন আমি যদি ফাইন্ড অল দিই তাহলে দেখেন বড় হাত ছোট হাত যেগুলো শুধু বড় হাত আছে সেগুলো নিয়ে আসছে। এবার দেখেন এখানে AD সাথে RADও আসছে, আমি যদি এখানে ম্যাচ চাই যে শুধু AD আসবে এবার যদি ফাইন্ড অল দিই দেন এখানে এই জিনিসটা চলে আসছে। তো আশা করি বন্ধুরা এই জিনিসটা আপনাদের খুবই খুবই কাজে লাগবে। ট্রিক্স নাম্বার 106, দ্যাট মিন্স 106। এখন বন্ধুরা আপনি যে ফাইন্ড করলেন, এখন আপনি চাচ্ছেন যে যেখানে AD আছে এই জায়গাটায় আপনি অন্য সংখ্যা দিতে চাচ্ছেন, যেখানে AD আছে আপনি এটা চেঞ্জ করে ফেলবেন। সাপোজ আমি এটা করার জন্য কি করব, কন্ট্রোল এইচ মিন্স হচ্ছে রিপ্লেস। সাপোজ বন্ধুরা যেখানে আমার AD থাকবে আপনি যেই ডাটাটা আপনি খুঁজতে চাচ্ছেন সেইটা এখানে টাইপ করবে, দেন হচ্ছে ফাইন্ড অল। এখন সে এখানে সমস্ত AD-গুলো পেয়ে গেল, তাই না? এখন আমি চাচ্ছি AD মানে কি, এডিশনাল ডিরেক্টর, ADDINL এডিশনাল ডিরেক্টর, ওকে আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এইটাকে আমি রিপ্লেস করতে চাই, যেখানে AD থাকবে সেখানে রিপ্লেস হয়ে যাবে, আমি রিপ্লেস 1 দিলাম। এখানে যেখানে সে একটা পেয়েছে একটা রিপ্লেস করে দিয়েছে। এখন আমি যদি চাই একসাথে সবগুলো রিপ্লেস করব, দেন রিপ্লেস অল, দেখেন যতগুলো জায়গায় 31টা জায়গায় সে AD পেয়েছে 31টা জায়গায় সে এখানে রিপ্লেস করে দিয়েছে। দ্যাট মিন্স আপনি এখানে কন্ট্রোল ফাইন্ড প্রেস করে এটাকে খুঁজতে পারবেন এবং কন্ট্রোল এইচ প্রেস করে এটাকে রিপ্লেস করতে পারবেন। এখানে অনেকগুলো ডিটেলস আছে, এগুলো আমার টিউটোরিয়ালে আছে, আপনারা সেগুলো দেখে আসবেন।
ট্রিক্স নাম্বার 107। বন্ধুরা আমরা এই যে ডাটাগুলো যেগুলো থাকে এই ফর্মুলাগুলো দেখার জন্য আমরা কি করি, এখানে ডাবল ক্লিক করি, তাই না? অনেক সময় যারা মাউসে ক্লিক করতে একটু দুর্বল তাদের সময় হয় কি যে এই মাউসটা আসলে তারা ঠিকভাবে ক্লিক করতে পারে না, দেখা যায় এক জায়গায় ক্লিক করতেছে আর এক জায়গায় পড়ে যাচ্ছে। এইটা সহজতর করার জন্য আপনি কি করবেন, মাউসটা ক্লিক করবেন, দেন F2 ক্লিক করলে এটাকে বলা হয় এডিট মোড। দ্যাট মিনস এই সেলটা আপনার এখন এডিট মোডে আছে, আপনি এখানে চাইলে এখানে যে কোনো কিছু এখানে লিখে আপনি এখানে কাজ করতে পারবেন। যেই সেলটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করতে চাচ্ছেন সেই জায়গাটায় কার্সার রাখবেন, দেন F2 ক্লিক করবেন, F2 ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। ট্রিক্স নাম্বার 108। বন্ধুরা আমরা বর্তমানে যে স্মার্টফোনগুলো ইউজ করি সেখানে আমরা যদি কোনো ভুল ওয়ার্ড লিখি তাহলে সেখানে কিন্তু অটোমেটিক লাল বাটন প্রেস করে দেয়, এটাকে বলা হচ্ছে টেক্সট কারেকশন। আপনি এটা এক্সেলেও করতে পারবেন। সাপোজ এখানে আমি যে ওয়ার্ডটা আমার লেখা আছে আমি এইটাকে চাচ্ছি এটাকে আমার ভুল হলো না সঠিক হলো, এক্সেলে কিন্তু নিচে এখানে আন্ডারলাইন দেয় না। এখন আমি যদি চাই এটা এই নামটা আমি চেক করব যে এটা আমার ভুল হয়েছে কিনা অথবা সঠিক হয়েছে কিনা, এবার এখানে আমরা ক্লিক করলাম F7 ক্লিক করলেই এখানে আমি যদি ইয়েস দিই তাহলে দেখেন এখানে সে কি বলতেছে, নট ইন ডিকশনারি, এইটা সে ডিকশনারিতে পায় নাই। এবার আমরা এটাকে যদি ইগনোর করতে পারবো, চেঞ্জ করলে চেঞ্জ অথবা অটো কারেক্ট দিলে অটো কারেক্ট। ট্রিক্স নাম্বার 109। বন্ধুরা আমার এখানে অনেকগুলো শিট আছে, আপনাকে যদি আমি একটু দেখাই যে এখানে কতগুলো শিট আছে তাহলে দেখেন আপনি এখানে দেখতে পাবেন, এই যে দেখেন এখানে অনেকগুলো শিট আছে। আমার এটা হচ্ছে এক্সেলের মাস্টার শিট, এটা থেকে আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেই, এখানে সমস্ত টিউটোরিয়ালের প্রজেক্টগুলো তৈরি করা আছে, আমি জাস্ট আপনাদেরকে এগুলো তৈরি করে দেই। এটা দেখার জন্য আমরা কি করি, এখানে যে এই যে অ্যারোটা আছে এখানে দেখেন তিনটা ডট আছে, আপনি যদি তিনটা ডটে এখানে ক্লিক করেন তাহলে দেখেন এটা বাম দিকে যাচ্ছে, আপনি এখানে দুইটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই দুইটা অ্যারোর মাঝখানে যদি আমি রাইট বাটন করি তাহলে আমার সমস্ত শিটগুলো এখানে চলে আসতেছে। এখন এটা আপনার আর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে সাপোজ আমি এই যে শিট আছে আমি এটা বাম দিকে যেতে চাচ্ছি, ওকে, দেন আমি কন্ট্রোল পেজ আপ, এই যে দেখেন আমি শিটের বাম দিকে যেতে চাচ্ছি, এটা আমাকে বাম দিকে একেবারে, আমি যদি এটাকে চেপে ধরি দেখেন একেবারে বাম দিকে চলে যাচ্ছে, যতগুলো আমার এখানে শিট আছে একেবারে দেখেন প্রথমটায় নিয়ে আসছে। এবার যদি আমি ডান দিকে যেতে চাই কন্ট্রোল পেজ ডাউন, আমি কিন্তু কন্ট্রোল চেপে আসি, বন্ধুরা দেখেন কন্ট্রোল চেপে আসি, এবার আমি কন্ট্রোল পেজ এই যে ডাউনটা চাপতেছি আর সামনের দিকে যাচ্ছে, শিটগুলো সামনের দিকে যাচ্ছে। তো এই জিনিসটা আপনার কাজকে আরও গতিশীল করার জন্য আসলে অনেক আপনাকে হেল্প করবে। ট্রিক্স নাম্বার 110, দ্যাট মিন্স 110। বন্ধুরা সেটা হচ্ছে সাপোজ এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ঘুরিয়ে ফেলবো, কীরকম ঘুরিয়ে ফেলবো আমি আপনাদেরকে একটু যদি দেখাই, আমি কপি করলাম, কপি করার পর এখানে আমার কার্সারটা নিয়ে আসলাম, দেন চলে যাবো হচ্ছে পেস্টে যাওয়ার পরে দেখেন এখানে যদি আমি কার্সারটা রাখি দেখেন বন্ধুরা কী হয়ে যায়, দ্যাট মিন্স এখানে ছিল মান্থগুলো ছিল এখানে, অ্যামাউন্টটা ছিল এখানে, এবার কী হয়েছে মান্থগুলো চলে গেছে রোতে আর অ্যামাউন্টটা চলে আসছে এই নিচের দিকে, দ্যাট মিন্স এইটা ছিল কলামে এটা ছিল রোতে, দ্যাট মিন্স এই জিনিসটাকে এইভাবে ঘুরিয়ে সেটাকে ট্রান্সপোজ করে দিয়েছে। আমি একটু আবার যদি আপনাদেরকে দেখাই, সাপোজ আপনার এই জিনিসটাকে কপি করবেন দেন এখানে নিয়ে আসবেন, দেন এখান থেকে পেস্ট থেকে এই যে লাস্ট যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে দেখেন এই ডাটাটা আপনার ঘুরে যাবে। এখন আপনি যদি চান যে এই ডাটাটাকেও আবার আপনি ঘুরিয়ে ফেলবেন, কন্ট্রোল সি এখানে কার্সার রাখলেন পেস্ট, এখান থেকে দেখেন ট্রান্সপোজ, দ্যাট মিন্স আপনি দুইটা সিস্টেমেই কিন্তু ডাটাকে আপনি ঘুরিয়ে ফেলতে পারেন। বন্ধুরা এটা আমাদের একটা ফর্মুলাও আছে, আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই দেই যে ট্রান্সপোজ এই হচ্ছে আমার অ্যারে, ওকে, এই অ্যারেটা আমি সিলেক্ট করলাম, দেন যদি আমি এন্টার দেই তাহলে দেখেন এখানে আপনার অ্যারেটা যদি আপনার সিলেক্ট করা থাকতো তাহলে এই ট্রান্সপোজ ফাংশনের মাধ্যমে আপনার এই জিনিসটা কাজ হয়ে যেত। বন্ধুরা এটা চাইলে ফর্মুলার মাধ্যমেও করা যায়। ট্রিক্স নাম্বার লাকি নাম্বার 111। বন্ধুরা আপনাদের যেমন এখানে যতগুলো ডাটা থাকবে শিট থাকবে, এখানে আপনার হাজার হাজার শিট থাকতে পারে, এইগুলোকে একটু দৃষ্টিনন্দন করার জন্য এই শিটগুলোকে আপনি কালার করতে পারেন। কীরকম, রাইট বাটন করবেন, ট্যাব কালার, এখানে আমি একটা কালার দিলাম, এই যে দেখেন এখানে এই ট্যাবটার, এখানে যে আমার শিটটা আছে এই শিটটার কালার হয়ে গেছে, এখানে আমি রাইট বাটন করলাম ট্যাব কালার,
এখানে আমি আরেকটা কালার দিলাম। এখন দেখেন এখানে একটা কালার হয়ে গেছে। এখানে আমি রাইট বাটন করলাম, এখানে ট্যাব কালার, এখানে দেখেন। দ্যাট মিন্স বন্ধুরা এখন দেখেন এই যে শিটগুলো আছে, এই শিটগুলোর নাম এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে। তার মানে আপনি এই শিটগুলোর যতগুলো এখানে কালার আছে সমস্ত কালারগুলো দিয়ে আপনি আপনার এই শিটগুলোর দৃষ্টিনন্দন করতে পারেন। তার মানে বন্ধুরা আপনার এখানে যতগুলো শিট আছে এখানে ট্যাব কালার থেকে আপনি এখানে এই ট্যাবগুলো যে আছে সেগুলোর কালারকে চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো। ট্রিক্স নাম্বার 112 বন্ধুরা, আমরা এই যে ডাটাটা আছে, হ্যাঁ এই ডাটাটাকে আমরা যদি কপি পেস্ট করতে চাই আমরা কি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই না? এটাই হচ্ছে আমাদের সেই গতানুগতির বাপদাদার যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেটাই আমরা এখন পর্যন্ত অ্যাপ্লাই করি। আমি এখন আপনাদেরকে একটা ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে সাপোজ আমি এই ডাটাটাকে এখানে কপি করতে চাই, ওকে, দেন এই সেলটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল বাটন আমি প্রেস করে ধরবো। বন্ধুরা আমি আপনাদেরকে আগেই বলেছি আমার এই মাউসটা যে আমি কিনেছি, আপনি এই মাউসটার দিকে তাকাবেন আমি কিবোর্ড এবং মাউস থেকে কি কি প্রেস করতেছি। তাহলে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে ধরলাম। এবার যদি আমি মাউসের লেফট বাটন ধরে এখানে টান দিয়ে নিয়ে আসি, এবার যদি এখানে আমি ছেড়ে দিই, তাহলে দেখেন বন্ধুরা এটা সিম্পলি কপি পেস্ট হয়ে গেছে, এই ডাটাটা এখানে চলে আসছে, এই ডাটাটার কোনো লস্ট হয়নি। আবার দেখাচ্ছি, এই সেলটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল বাটন প্রেস করে ধরবেন, কন্ট্রোল বাটন প্রেস করলে দেখেন বন্ধুরা এটা প্লাসের মতো আসতেছে। আপনি আমার এই জায়গাটায় তাকান এবং আমি এই যে এখানে মাউসটা রাখতেছি, দেখেন কন্ট্রোল প্রেস করে ধরলে একটা প্লাস হচ্ছে, দেন মাউসের লেফট বাটন ধরে, এই যে দেখেন বন্ধুরা এখানে লেফট বাটন ধরা আছে, মাউসের লেফট বাটন ধরলে এবার আমি ছেড়ে দিলাম, এটা কপি পেস্ট হয়ে গেল। ট্রিক্স নাম্বার 113 বন্ধুরা, আপনাদের যদি কখনো এরকম প্রয়োজন হয়, আপনি এখানে যদি 10টা বা 20টা বা 50টা আপনার এখানে যদি রো অথবা কলাম ইনসার্ট করতে হয়, সেক্ষেত্রে আপনারা কি করেন, রাইট বাটন ইনসার্ট অনেক সময় লাগবে। আরও একটু যারা কাজ ভালো পারেন তারা কি করেন, রাইট বাটন করার পরে ইনসার্ট করেন। দেন আমি এই ট্রিক্সটা একটু পরে দেখাচ্ছি। আপনাকে যদি এখানে অনেকগুলো কলাম রো ইনসার্ট করতে, আপনি কি করবেন, সাপোজ আপনি এখানে অনেকগুলো আপনি এখানে কলাম সিলেক্ট করলেন, ওকে, দেন হচ্ছে আপনি এই জায়গাটা রাইট বাটন করবেন ইনসার্ট। দেখেন এবার আপনার যতগুলো কলাম আপনি সিলেক্ট করেছেন ততগুলোই এখানে কলাম সে ইনসার্ট করে দিয়েছে। এখানে আমি এতটুকু সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ইনসার্ট। এখন দেখেন বন্ধুরা যতগুলো আমি সিলেক্ট করেছিলাম ততগুলো কলাম রো এখানে সে ফাঁকা করে দিয়েছে। দ্যাট মিন্স আপনি খুবই একটা ট্রিক্সের মাধ্যমে আনলিমিটেড কলাম অথবা রোজ ইনসার্ট করতে পারেন। ট্রিক্স নাম্বার 114 বন্ধুরা, সাপোজ এই ডাটাটার সাথে, হ্যাঁ ইকুয়াল এই ডাটা ইনটু এইটা, ওকে, এবার যদি আমরা এখানে এন্টার দেই, এবার যদি এটাকে ফিল হ্যান্ডেল করি, তাহলে দেখেন অনেকগুলো ডাটা আসতেছে না। কারণ কি, আমি যদি এই জায়গাটায় ক্লিক করি দেন কন্ট্রোল টেল্টও প্রেস করি, তাহলে আপনি এই সূত্রটা চিচিং ফাঁক দেখতে পারবেন। এখন আমরা বুঝতে পারবো, যেমন দেখেন আমি যদি এখানে কার্সারটা থাকে তখন তার মানে কি এই সেলটা এবং এই সেলটা গুণ হয়েছে। এবার যদি কার্সারটা নিচে নিয়ে আসি, তাহলে দেখেন এই সেল এবং এই সেল, ওকে মেনে নিলাম, এই সেল এবং এই সেল, দ্যাট মিন্স এটা ফাঁকা। এই যে দেখেন এই সেলটা মুভ করতেছে, ওকে, এই সেলটা মুভ করে যাচ্ছে। এবার যদি আমি কন্ট্রোল টেল্টো প্রেস করে ব্যাগে চলে যাই, তাহলে দেখেন এই সেলটা, এই সেলটা, ওকে, এই সেলটা এবং এই সেলটা, দ্যাট মিন্স এই সেলটা মুভ করে আসতেছে। এইটা কি করব আমরা, সাপোজ এই যে সেলটা ইনটু এই সেল, আমি F4 একবার প্রেস করলে বন্ধুরা যে জিনিসটা হয় সেটা একটু দেখাচ্ছি। এবার যদি এটাকে আমরা ফিল হ্যান্ডেল করে দিই, এবার ঠিক আছে, এবার যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই সেল এবং এই সেল, দ্যাট মিন্স এই সেলটা লক হয়ে গেছে। আমি যদি বন্ধুরা F4 একবার প্রেস করি, তাহলে দেখেন কলাম এবং রো এই দুইটার আগে দুইটা ডলার সাইন দেখা যাচ্ছে, দ্যাট মিন্স কলামও লক হয়ে গেছে, সেলও লক হয়ে গেছে। এবার যদি বন্ধুরা এটাকে আমি যদি একটু ডান দিকে নিয়ে আসি, এখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এই সেলটা ডান দিকে মুভ করে আসছে, বাট এই সেলটা মুভ করেনি, দ্যাট মিন্স এই সেলটার কলামও লক রো লক। আমি যদি এখানে আরেকটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, এখানে F4 আমি একবার প্রেস করেছি, আমি F4 যদি আরেকবার প্রেস করি, এবার যদি আমি একটু এখানে এন্টার দিয়ে দেখি, এবার এটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে দেখেন একটা চেঞ্জটা কি হচ্ছে, ওকে, এবার যদি এখান থেকে আমরা টান দিয়ে ধরে এটাকে যদি ডান দিকে নিয়ে আসি, তাহলে দেখেন কি হয়, দেখেন বন্ধুরা এই যে কলামটা কিন্তু সরে গেছে। কারণ কি বন্ধুরা, দেখেন এই যে এখানে কলামের আগে একটা ডলার সাইন ছিল, এখন নেই, এই কারণে কলামটা মুভ হয়ে গেছে। দ্যাট মিন্স বন্ধুরা এই সেল রেফারেন্সকে আপনি তিনটাভাবে কাজে লাগাতে পারেন, জেনারেল সেল, দ্যাট মিন্স রিলেটিভ, এবং অ্যাবসুলেট, এবং হচ্ছে মিক্সড। এটার উপরে আমার টিউটোরিয়াল আছে, আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নেবেন। ট্রিক্স নাম্বার
115, দ্যাট মিনস 115। বন্ধুরা এখানে অনেকগুলো আপনি ডাটাশিট দেখতে পাচ্ছেন, এখানে 48টা ডাটা আছে। এখন আপনাকে যদি বলা হয় যে এখান থেকে ইউনিক ডাটাগুলোই আপনি শুধু বের করেন, সেটা বের করার জন্য আমি ডাটার অ্যাডভান্স ফিল্টারের একটা কাজ আপনাদেরকে দেখিয়েছি। এখন যেটা দেখাবো এখান থেকে ডাটা আমার যেটা আছে আমি ডুপ্লিকেটগুলো রিমুভ করে দেবো, দেন আমি এখান থেকে ইউনিক ভ্যালুটা পাবো। এবার আমরা চলে যাবো হচ্ছে ডাটায়, দেন হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, দেন আমরা যদি এখানে এক্সপ্যান্ড করি, দেন এখানে এই যে ডি কলামটা দ্যাট মিনস আনসিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে নেম। এই যে নেম যেটা আছে বন্ধুরা, এবার এখানে যদি আমরা এটাকে ক্লিক করি, দেন কলাম ডি, ওকে কলাম ডিতে আমি ক্লিক করলাম, দেন যদি আমরা ওকে দেই, তাহলে দেখেন বন্ধুরা এখানে যে ডাটাটা ছিল সমস্ত ডাটাগুলো রিমুভ হয়ে শুধু ইউনিক ডাটাটাই সে আমাকে বের করে দিয়েছে। এটাই হচ্ছে বন্ধুরা যে আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে কীভাবে ইউনিক ডাটা আপনি বের করে নিয়ে আসবেন। ট্রিক্স নাম্বার 116 বন্ধুরা, এবার যে ট্রিক্সটি দেখাবো সেটা খুবই খুবই মজার একটা ট্রিক্স। সাপোজ আমরা কোনো একটা সূত্র শুরু করার আগে আমরা ইকুয়াল এইটা যোগ এইটা, তাই না, আমরা ইকুয়াল প্রেস করি, বাট আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইকুয়াল প্রেস করা লাগবে না। আপনি কি করবেন, শিফট প্লাস, দ্যাট মিনস আপনি প্লাস দিলেন, দেন এইটা যোগ হচ্ছে এইটা, তাহলেও দেখেন কাজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি ইকুয়ালের পরিবর্তে আমরা আগের যুগে ইউজ করতাম ইকুয়াল, এবার আপনি প্লাস সাইন দিয়েও আপনি সূত্র শুরু করতে পারেন। দেখেন আমি ভিলুক আপ শুরু করলাম, ওকে কমা হয়ে গেল, দ্যাট মিনস ইকুয়ালের পরিবর্তে আপনি চাইলে ভিলুক আপও ইউজ করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা। অথবা বন্ধুরা আপনি যদি চান যে আপনি প্লাসও দিবেন না কিছুই দিবেন, আপনি মাইনাস দিবেন, দেন আপনি মাইনাস প্রেস করবেন, ভিলুক আপ ওকে, এবার এইটা দেন কমা শুরু হয়ে যাচ্ছে। দ্যাট মিনস প্লাস মাইনাস অথবা ইকুয়াল আপনি যাহাই দেন না কেন আপনার সূত্র সুন্দরভাবে কাজ করবে। ট্রিক্স নাম্বার 117 বন্ধুরা, এখানে একটা ডাটা শিট আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে নামগুলো আলাদা করবেন, দুইটা নামের মাঝখানে একটা কমা আছে, যেমন আমার নাম আবদুল্লাহ আল মামুন, দ্যাট মিনস আমার তিনটা নাম আছে এখানে। এখন এই ভদ্রলোকের নাম আছে দুইটা, এখন আপনাকে যদি বলা হয় যে এই দুইটা নামকে আপনি আলাদা করবেন, কীভাবে আলাদা করবেন আপনি, সাপোজ আপনি যদি আমার মতো ধ্বজভঙ্গ হন তাহলে আপনি এখানে এটাকে কপি করবেন, দেন এখান থেকে এটাকে আবার কপি করবেন, দেন এখান থেকে পেস্ট করবেন, আপনার কলমের কালি সারা জীবন সব শেষ হয়ে যাবে, বাট এই কপি পেস্ট করা শেষ হবে না, কারণ এখানে কয়েকটা ডাটা এই জন্য আপনি পাচ্ছেন, বাট লক্ষ্য করি ডাটা থাকলে আপনি পারবেন না। এইটা করার জন্য বন্ধুরা একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এই ডাটাটাকে আমি সিলেক্ট করলাম, ওকে, দেন চলে যাবো হচ্ছে ডাটায়, দেন চলে যাবো হচ্ছে এখান থেকে আমরা টেক্সট টু কলামস, টেক্সট টু কলামসে যাওয়ার পরে এখানে ডেলিমিনেটেড থাকবে, দেন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে বন্ধুরা আপনার এই ডাটা শিটের ভিতরে কি ট্যাব আছে, নাকি সেমিকোলন আছে, নাকি কমা আছে, নাকি স্পেস আছে, নাকি আদার্স আছে, কী আছে আপনার এখানে, যদি এগুলার যে কোনো একটা থাকে, সাপোজ আমার এখানে দেখেন বন্ধুরা কমা আছে, তাই না, এবার আমি কমাতে সিলেক্ট করলাম, আমার এখানে যদি ট্যাব থাকতো অথবা স্পেস থাকতো অথবা সেমিকোলন থাকতো সেগুলো আমি ম্যানুয়ালি এখানে টাইপ করে দিতাম, দেন আমি এখানে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আমি ডাটাটা কোথায় দেখতে চাই, এই জায়গাটায় দেখতে চাই, ওকে, এবার আমি এখানে ফিনিশ দেব, দেখেন বন্ধুরা ওকে, এখন দেখেন আমার ডাটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স, যে আপনি এটা ম্যানুয়ালি করতে গেলে আপনার অনেক সময় লাগতো, কিন্তু আপনি টেক্সট টু কলামের মাধ্যমে দুইটা ডাটাকে আপনি সেপারেট করে ফেলতে পারতেছেন। ট্রিক্স নাম্বার 118 বন্ধুরা, আমি এখানে একটা ডেট প্রেস করলাম, ওকে, সাপোজ এখানে আমি দিলাম 2018, ওকে, এবার আমি এখানে আর একটা ডেট প্রেস করলাম, সাপোজ এখানে দিলাম 1, এখানে 19 থাকলো, ওকে। এখন আপনাকে যদি বলা হয় দুইটা ডেটের ভিতরে বয়সের পার্থক্য কত, আপনি কি করবেন, ইকুয়াল এইটা মাইনাস এইটা, ওকে আমি এন্টার দিলাম, দেখেন বন্ধুরা এই দুইটা বছরের ভিতরে 306 দিনের একটা ডিফারেন্স আছে, দ্যাট মিনস ডেট থেকে ডেট এইটারও আপনি চাইলে এখানে এখানে যে আপনার ডিফারেন্সটা আছে এটা আপনি চাইলে বের করতে পারেন। অনেকের সমস্যা হতে পারে কি বন্ধুরা, সাপোজ আপনি এই ডেটটা আপনি এরকম পেতে পারেন, এরকম আপনি হয়তোবা পাবেন যে এই দুইটা ডেটে বের করতে গেলে হয়তোবা এরকম হয়ে যেতে পারে, আপনি এটাকে কী করবেন, এখানে ক্লিক করবেন, দেন জেনারেলে ক্লিক করলে আপনার এটা নাম্বার ফরম্যাটে যে জেনারেল ফরম্যাটিং আছে সেইটা চলে যাবে। অনেক সময় আপনাদের এখানে ভুল করে হয়তোবা ডেট ফরম্যাটে থাকতে পারে, আপনি এটাকে জেনারেলে নিয়ে যাবেন, দেন এটা কাজ হয়ে যাবে।
ট্রিক্স নাম্বার 119 বন্ধুরা, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, সাপোজ এখানে আমি মোর কমান্ডসে গেলাম। মোর কমান্ডসে যাওয়ার পরে এখানে আপনি এখানে এখান থেকে পপুলার কমান্ডস থেকে আমরা যাবো হচ্ছে অল কমান্ড। অল কমান্ড থেকে আমি যদি এখানে সমস্ত কমান্ডগুলো চলে আসছে, এবার আমি এখানে সি প্রেস করব। সি প্রেস করার এখন দেখেন বন্ধুরা, এখানে ক্যামেরা, এই যে ক্যামেরার মতো একটা জিনিস, এই জিনিসটা চলে আসছে। সাপোজ এখন এই ডাটাটাকে আমরা যদি কপি পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করি, কন্ট্রোল সি এখানে কার্সার রাখি, এটাকে যদি আমরা ইমেজে পেস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজ করি, এভাবে করি, তাই না? অথবা আর একটা সিস্টেম যেটা দেখেছিলাম স্ক্রোলিং ইনসার্ট থেকে সেখানে দেখিয়েছিলাম। এবার একটা দেখাবো হচ্ছে ক্যামেরা, এখানে সিলেক্ট করলাম, দেন ক্যামেরা বাটনে ক্লিক করলাম, দেন এটা এভাবে চলে আসবে। দেন আমি কার্সারটাকে এখানে জাস্ট একবার প্রেস করব, তাহলে দেখেন এই ক্যামেরা সে আমাকে ছবি প্রিন্ট করে দিয়েছে যে এইটার ছবি হচ্ছে এইটা। আবার দেখাচ্ছি, এই ডাটাটাকে সিলেক্ট করলাম, ক্যামেরা কার্সার রাখলাম, দেখেন ক্যামেরার মতো করে সে আমাকে ছবি তুলে ফেরত দিয়ে দিচ্ছে। ট্রিক্স নাম্বার 120 দ্যাট মিনস 120 বন্ধুরা, এখানে অনেকগুলো নাম্বার আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যদি বলা হয় যে কোনটা ছোট কোনটা বড়, এটা আপনি বুঝবেন কিভাবে? সাপোজ আমি চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, দেন হাইলাইট সেল। হাইলাইট সেল থেকে আমি যদি সাপোজ এখানে অনেকগুলো সিস্টেম আছে, টপ বটম, আমি এখানে টপ 10 আইটেম সিলেক্ট করলাম, দেন আমি এখানে ওকে দিলাম, দ্যাট মিনস বড় যে 10টা নাম্বার আছে সে বড় 10টা নাম্বার এখানে সে হাইলাইটেড করে দিয়েছে। আমি যদি এখানে এইটাকে আবার সিলেক্ট করি, দেন এখানে যদি এটাকে ম্যানেজ করি, ম্যানেজ থেকে এখানে আবার ক্লিক করলাম, এখানে আমি টপ 10 না, এখানে আমি চাচ্ছি টপ 5। এবার যদি আমি ওকে দেই, এবার যদি এখান থেকে ওকে দিই, তাহলে দেখেন সর্বোচ্চ যে 5টা নাম্বার আছে সেটা এখানে শো করবে। এখন যদি চান যে এখান থেকে যেটা আপনি ফরম্যাটিং করেছেন সেই ফরম্যাটিংটা আপনি ক্লিয়ার করে দেবেন, দেন ক্লিয়ার, ক্লিয়ার সিলেক্টেড সেল। এবার আমি চাচ্ছি এখানে যে বড় ছোট যে জিনিসগুলো আছে, যেমন দেখেন যেটা সবুজ সেটা হাইয়েস্ট, যেটা লাল সেটা সবচেয়ে কম, এটা হচ্ছে বন্ধুরা কন্ডিশনাল ফরম্যাটিং। এটার উপর আমার 3-4টা টিউটোরিয়াল আছে, আপনারা সেগুলো দেখে নেবেন, আরও অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আসবে, সেগুলো সামনে ওয়েট করেন, সম্পূর্ণগুলোই আস্তে আস্তে চলে আসবে। ট্রিক্স নাম্বার 121 বন্ধুরা, আমরা এখানে যে ডাটাটা রেখেছি, দেখেন এখানে কিছু মোবাইলের ব্র্যান্ড আছে, এখানে ডিস্ট্রিক্টের নেম আছে, সেলসম্যানের নাম আছে, সেলস কত সেটা আছে। এখন এটাকে আমরা একটু ইন্ডিভিজুয়ালি দেখতে চাই, সেটা দেখার জন্য আমরা কী করব, এই ডাটাটাকে সিলেক্ট করব, শর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার, ওকে। এবার আমরা যদি চাই যে এখানে আমরা অ্যাপেল দেখবো, ওকে, অ্যাপেলের ডাটা হচ্ছে এইটা। এবার এই ফিল্টারটাকে আমরা ক্লিয়ার করে দেবো, আমরা চাই একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে। সাপোজ আমি এখান থেকে 2-3টা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, এখান থেকে ডিস্ট্রিক্টের ডাটা চলে আসছে, এবার এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। এখান থেকে চাচ্ছি আমরা যে এখান থেকে সাপোজ অপ্পো এখান থেকে করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, অপ্পোর যে সেলসটা আছে এখানে শুধু অপ্পোরটাই দেখাচ্ছে। এখন আমি যদি অপ্পোর সাথে একটু ব্ল্যাঙ্ক দেখাচ্ছি, তার মানে অপ্পোর সাথে সাথে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্টের সেলসগুলো এখানে সে শো করতেছে। দ্যাট মিনস বন্ধুরা, আপনি এই ফিল্টার ফাংশনের মাধ্যমে আপনি এখানে আপনার ডাটাগুলোকে কাস্টমাইজভাবে আপনি এখানে দেখতে পারেন। আপনি যদি চান এখানে সেলসগুলোকে আপনি অ্যাসেন্ডিং অর্ডারে দেখবেন, দেখেন ছোট থেকে বড় কিভাবে লাল থেকে সবুজ হয়ে গেছে। আবার যদি চান আপনি এখানে লার্জেস্ট থেকে স্মলেস্ট দেখবেন, সেটা এভাবে দেখতে পারেন। আপনি যদি চান যে ডিস্ট্রিক্টের ABCD অনুসারে দেখবেন, সেটাও দেখতে পারেন। দ্যাট মিনস আপনি যেরকম ইচ্ছে আপনি এখানে সেরকম করে এটাকে ফিল্টারিংয়ের মাধ্যমে দেখতে পারেন। ট্রিক্স নাম্বার 122 বন্ধুরা, এখানে একটা ডাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন, সাপোজ এখানে আমি একটা একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এই দুইটা জিনিস হাইড করতে চাচ্ছি। এখন জেনারেল ইউজাররা আমরা কী করি, রাইট বাটন করি, হাইড করি। এখন আপনাকে যদি বলা হয় যে আবার আনহাইড করেন, দেন আবার এখানে এরকম করা লাগে, একটু ম্যানুয়ালি হয়ে যাচ্ছে কাজটা। এটাকে আমি একটু ডায়নামিক্যালি করি, সেটা হচ্ছে এই ডাটাটাকে সিলেক্ট করলাম, দেন চলে যাব হচ্ছে আমরা এই যে ডাটায়, দেন চলে যাব হচ্ছে গ্রুপে। গ্রুপে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানটা মাইনাস ক্রিয়েট হয়েছে, আমি এখানে মাইনাসে ক্লিক করলাম, এই ডাটাটা হাইড হয়ে গেছে। এখানে প্লাসে ক্লিক করলাম, আবার এখানে ওপেন হয়ে গেছে। দেখেন এই জিনিসটা কত একটা স্মার্ট ওয়ে, আপনি হাইড করবেন আনহাইড করবেন অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন এখানে চাইলে 1 অথবা 2 1 অথবা 2, এখন এটাকে যদি আপনি রিমুভ করে দিতে চান, এই চলে যাবেন হচ্ছে গ্রুপে, অটো আউটলাইন দিলে এখানে হবে না। এখন আমি যাবো হচ্ছে আনগ্রুপে, ক্লিয়ার আউটলাইন, ওকে। এখন সাপোজ আমি এখানে কার্সারটা রাখলাম, এখন আপনি যদি চান যে এতটুকুর ভিতরে করবেন করতে পারেন, কোনো সমস্যা, গ্রুপে ক্লিক করবেন হয়ে যাবে। এবার আমরা 1 2 1 2, দ্যাট মিনস বন্ধুরা আপনি অটো আউটলাইনের মাধ্যমে আপনি আপনার ডাটাটাকে আরও দেখার জন্য, ডাটাটাকে আরও ভিজুয়ালাইজ করার জন্য আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন, খুবই স্মার্ট একটা জিনিস। ট্রিক্স নাম্বার 123 বন্ধুরা, এখানে যে আপনি ডাটাটা দেখতে পাচ্ছেন, এখন এখানে যদি আমি কোনো একটা ডাটা যোগ করতে চাই, তাহলে দেখেন এখানে অটো হচ্ছে না। এই অটোমেটিক হওয়ার জন্য আমরা কি করব, সাপোজ এই ডাটাটাকে আমরা সিলেক্ট করব, দেন চলে যাবো হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করার পর আমি এখানে ওকে দিব। এবার ম্যাজিকটা কী হয় আমি একটু সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ট্যাব দিলাম, ট্যাব দিলাম, ট্যাব দিলাম, ট্যাব দিলাম,
ওকে। এবার যদি এখানে সাপোজ আমি এখানে একটা ডাটা লিখি, এই ডাটাটা লিখলাম, এই ডাটাটা লিখলাম, এই ডাটাটা লিখলাম, এখন দেখেন এখানে অটোমেটিক ট্যাব ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার এখানে যাচ্ছি, ট্যাব দিচ্ছি, ক্রিয়েট হয়ে যাচ্ছে টেবিল, এখানে দিচ্ছি, ক্রিয়েট হয়ে যাচ্ছে টেবিল। দেখেন বন্ধুরা কত ডায়নামিকভাবে এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এই টেবিলের কী কাজ, এটার জন্য আমি আমার যে ডাটা ভ্যালিডেশনের টিউটোরিয়াল আছে সেখানেও দেখিয়েছি, আমার যে টেবিলের টিউটোরিয়াল আছে আমি সেখানেও দেখিয়েছি। সাপোজ এখানে বন্ধুরা, এখানে আপনি একটা জিনিস যোগ করতে চান, হ্যাঁ, এখন এখানে আমি সাপোজ এই জায়গাটা আমি যোগ করলাম, ওকে, এখানে রাউন্ড টোটাল আপনি করতে পারেন, এই যে ডিজাইন থেকে আপনি এখানে চাইলে টোটাল রো, টোটাল কলাম এগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন, এখানে পারেন। এখন এখানে যে ডাটা আপনি অটোমেটিক, এখানে যদি আমি সবগুলো দিয়ে দিই তাহলে এখানে অটোমেটিক এখানে ডাটাটা ইনসার্ট হয়ে গেল। এখন আমি যদি চাই যে এখানে ইনসার্ট দিয়ে দিলাম, এখানে যদি কোনো একটা জিনিস লিখি, এখানে দেখেন এই জিনিসটা এখানে লেখার পরে এখানে টেবিলের কারণে এখানে ডাটাটা সে অটোমেটিক এখানে যোগ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে আপনি এখানে অ্যাভারেজ দিতে পারেন, এখানে ক্লিক করে আপনি ম্যাক্স দিতে পারেন, এখানে ক্লিক করে আপনি সাম দিতে পারেন, যে কোনো কিছু আপনি টেবিলের মাধ্যমে করতে পারেন। ট্রিক্স নাম্বার 124 বন্ধুরা, আমরা পিভট টেবিল কাজ সবাই করেছি, যারা বিশেষ করে সেলস ডিস্ট্রিবিউশনে কাজ করে পিভট টেবিল জানে না এমন লোক একজনও পাবেন না। সাপোজ আমরা এই ডাটাটাকে আমরা পিভট টেবিল করতে চাচ্ছি, ওকে, এটার জন্য আমরা কী করি, পিভট টেবিল দেন ওকে প্রেস করি, দেন আমাকে ম্যানুয়ালি পিভট টেবিলটা তৈরি করতে হয়। বাট এখানে আমি পিভট টেবিল রিকমেন্ডেডে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা আপনি এই পিভট টেবিলটা কীভাবে দেখতে চাচ্ছেন, একটা সিস্টেম, দুইটা সিস্টেম, তিনটা সিস্টেম, চারটা সিস্টেম, পাঁচটা সিস্টেম, দ্যাট মিন্স এখানে রিকমেন্ডেড পিভট টেবিল আকারে আপনাকে শো করতেছে। আপনি পিভট টেবিল ম্যানুয়ালি তৈরি করবেন আর এরা আপনাকে তৈরি করেই দিয়েছে। এখন আপনি এখান থেকে সিলেক্ট করলেই বুঝতে পারবেন যে আপনি কী ধরনের ডাটাকে সামারাইজ করতে চাচ্ছেন, ডাটাকে কীভাবে সামারাইজ করবেন। এখানে অনেকগুলো ওয়ে আপনাকে দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আমার এখান থেকে একটাও পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি তৈরি করবেন। তো আশা করি রিকমেন্ডেড যে পিভট টেবিলে যা থাকে এটা দিয়ে আপনার প্রয়োজন মিটে যাবে। এছাড়াও আপনি এখানে ওকে প্রেস করার পরে আপনি এখান থেকে ম্যানুয়ালি আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা এই যে পিভট টেবিল রিকমেন্ডেড, এটা আপনারা ইজিলি ইউজ করতে পারেন, এটা খুবই সুন্দর একটা জিনিস, এটা আপনাদের কাজকে অনেক অনেক সেভ করবে। ট্রিক্স নাম্বার 125 বন্ধুরা, আপনাকে যদি বলা হয় যে আপনি এখানে অথবা এখানে যে আমি যেটা আপনার রো আছে অথবা এখানে কলাম আছে আপনি এখানে ইনসার্ট করেন, আপনি কী করবেন, রাইট বাটন ইনসার্ট, তাই না? অথবা আপনি এখানে কী করবেন, রাইট বাটন ইনসার্ট। এবার আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ট্রিক্স দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আপনি একটা কলাম ইনসার্ট করলেন, ওকে, এবার কন্ট্রোল শিফট প্লাস বাটন আপনি চাপতে থাকেন, চোখ বুঝে চাপতে থাকেন, দেখেন কতগুলো শিট এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে, ইনসার্ট হয়ে যাচ্ছে, দেখেন বন্ধুরা কতগুলো শিট। দ্যাট মিন্স বন্ধুরা আপনি একটা কলাম প্রথমে আপনি ইনসার্ট করবেন অথবা একটা রো আপনি ইনসার্ট করবেন, দেন এখানে আপনি কন্ট্রোল শিফট প্লাস বাটন চাপতে থাকবেন আর এখানে রোগুলো এখানে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স আপনি এখান থেকে কিন্তু শিখে গেলেন, যে কলাম অথবা রোকে আপনি ইজিলি ইনসার্ট করতে পারবেন। রাইট বাটন ইনসার্ট, রাইট বাটন ইনসার্ট, বিরক্তিকর, আপনি এখানে কন্ট্রোল শিফট প্লাস বাটনে প্রেস করবেন, ইনসার্ট হয়ে যাচ্ছে, প্লাস বাটন, কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস, অথবা আপনি এখানে, এখানে যখন আপনার একটা ইনসার্ট হয়ে যাবে কন্ট্রোল শিফট প্লাস, এখানে আপনার ম্যানুয়ালি দিচ্ছে, এখানে আপনার যখন একটা আপনি ইনসার্ট করে ফেলবেন কন্ট্রোল শিফট প্লাস, এখানে ইজিলি এই জিনিসটা কাজ হয়ে যায়। তো বন্ধুরা এই ট্রিক্সটি আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। ট্রিক্স নাম্বার 126 বন্ধুরা, এখানে যে কলামগুলো সাজানো আছে, দ্যাট মিন্স প্রথমে রিজন, প্রথমে সাব রিজন, প্রথমে মার্কেট, এখানে অনেকগুলো জিনিস আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি চাচ্ছেন যে না, এই কলামটা এখানে যাবে, এই কলামটা এখানে যাবে, এই কলামটা এখানে যাবে, এভাবে সাজাতে চাচ্ছেন। কীরকম, সাপোজ আমি এই কলামটা চাচ্ছি এক নম্বরে, এই কলামটা চাচ্ছি দুই নম্বরে, এই কলামটা চাচ্ছি তিন নম্বরে, এটা চাচ্ছি চার নম্বরে, ওকে, এটা চাচ্ছি আমি পাঁচ নম্বরে, ওকে, এটা চাচ্ছি আমি ছয় নম্বরে, এটা চাচ্ছি আমি সাত নম্বরে, এটা চাচ্ছি আট নম্বরে, এটাকে আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, এটাকে চাচ্ছি নয় নম্বরে, এটাকে চাচ্ছি দশ নম্বরে, এটাকে চাচ্ছি এগারো নম্বরে, এটা চাচ্ছি বারো নম্বরে। এখন দেখি আমাদের সবগুলো ইনসার্ট হয়ে গেছে কিনা, এটাকে চাচ্ছি তেরো নম্বরে। এখন দেখেন দ্যাট মিন্স আমার সমস্ত কলামগুলো কোনটাকে কোন সিরিয়ালে চাচ্ছি সেটা এখানে হয়ে গেছে। এবার আমি চলে যাবো হচ্ছে ডেটা ট্যাবে, এবার এখান থেকে চলে যাবো হচ্ছে বন্ধুরা শর্ট, এই যে শর্ট, অন্য কোথাও না, কিন্তু ফিল্টার অ্যাডভান্স কোথাও না, এই শর্টে আমি ক্লিক করবো।
শর্টে ক্লিক করার পর আপনাকে একটা ওয়ার্নিং দেবে, দেন আপনি এখানে শর্টে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে অপশনে। অপশনে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে শর্ট টপ টু বটম, এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে শর্ট লেফট টু রাইট, দেন হচ্ছে ওকে। ওকে আসার পরে বন্ধুরা এখানে যে শর্ট বাই, এখানে আমার ক্লিক করার পরে দেখেন অনেকগুলো এখানে রো দেখতে পাচ্ছেন। এখানে যে আমি নাম্বারটা লিখেছি বন্ধুরা, এটা কত নাম্বার রোতে? এটা হচ্ছে 3 নাম্বার রোতে, আর এটা হচ্ছে 4 নাম্বার রোতে। তো আমি শর্ট করতে চাচ্ছি 3 নাম্বার রো, আমি রো নাম্বার 3 ক্লিক করলাম, দেন আমি যদি ওকে দিই তাহলে দেখেন বন্ধুরা 1 2 3 4 5 6, দ্যাট মিন্স প্রথমে আসছে সাব রিজন, দেন ক্যাটাগরি আমি যেভাবে চেয়েছিলাম। আমি যদি একটু কন্ট্রোল জেডে প্রেস করি তাহলে দেখেন এটা হচ্ছে আমার আগের। এবার যদি এখান থেকে আমি এটাকে একটু আবার রিডু দিই তাহলে দেখেন এখানে আমি রুডি দেওয়ার পরে এখানে এটা আসছে, আর ব্যাগে দেওয়ার পরে এটা আসছে। দ্যাট মিন্স আপনি এখানে কলামকে শর্ট অ্যান্ড ফিল্টার করতে পারেন আপনার ইচ্ছে মতো। ট্রিক্স নাম্বার 127 বন্ধুরা, সাপোজ এখানে যে আপনারা ডাটাটা টাইপ করবেন, এখানে বাইক আছে, যে বিজনেস সেগমেন্ট আছে সেই জিনিসগুলো এখানে টাইপ করা আছে। এখন এখানে চাচ্ছি আমি একটা মেসেজ ইনসার্ট করে দিতে, সেটা কীভাবে করব? ডাটা ভ্যালিডেশন এখানে আমি কিছু করব না, জাস্ট আমি এখানে একটা ইনপুট মেসেজ দিয়ে দেবো। কি এখানে সাপোজ ইনপুট ভালো মেসেজ, ভালো মেসেজ, ওকে কারেক্ট ডাটা, পুট সিও ডাবল আর ই সিটি কারেক্ট ডাটা, ওকে। এবার যদি আমরা ওকে দিই, এখন দেখেন বন্ধুরা কী হয়, এখানে যখন আমি কার্সার রাখলাম দেখেন এখানে কি আসতেছে, ইনপুট ভালো মেসেজ, পুট কারেক্ট ডাটা, ওকে। দ্যাট মিন্স আমাকে বোঝা যাচ্ছে যে এখানে আমি কী লিখবো, কী ডাটা লিখবো না লিখবো সেই জিনিসটা। অথবা এখানে যদি চাওয়া হয় ডাটা ভ্যালিডেশন, ওকে, এখানে ইনপুট ভালো মেসেজ, এখানে আমি লিখে দিলাম কি ডোন্ট ফ্রাইডে, যে আপনি ফ্রাইডে দিবেন না আর কি। এটা আপনাকে জাস্ট আমি দেখানোর জন্য প্রেস করলাম, ওকে। এবার আমি ওকে দিলাম, এখন দেখেন ডোন্ট ফ্রাইডে, দ্যাট মিন্স এখানে ফ্রাইডে লেখা যাবে না। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ট্রিক্স নাম্বার 128 বন্ধুরা, এই ডাটাটা থেকে আমি একটা চার্ট ইনসার্ট করে ফেললাম, ওকে। অল্ট ইকুয়াল দিয়ে আমি চারটা প্রেস করে ফেললাম। এখন একটা মজার জিনিস দেখাচ্ছি, এই চারটার উপরে আমি যদি রাইট বাটন ক্লিক করে ফর্মেট ডাটা সিরিজ আমি ক্লিক করলাম, দেন আমার এখানে যে জিনিসটা আসছে সেখান থেকে আমি ফিলে ক্লিক করব, ফিল থেকে আমি যাব হচ্ছে এখানে, এখান থেকে দেখেন পিকচারে যদি আমি ক্লিক করি দেন ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে আমার এখানে পিকচার চলে আসতেছে। পিকচার থেকে আমি যদি চাই এখানে আমার যে এখান থেকে আমি সিম্পলি একটা যে কোনো এই যে সানসিল্কের যে আমার ইমেজটা, সেই সানসিল্কের ইমেজ দিলাম। দেখেন বন্ধুরা এই যে আমার ডাটা বার আছে, ডাটা বারে আমার ডাটা শো না করে এখানে সানসিল্ক শ্যাম্পু শো করতেছে। আপনি এখানে আবার ক্লিক করবেন, পিকচারে যাবেন, ফাইলে যাবেন, এখান থেকে আমি যদি আর একটা ট্রিক্স দিই সাপোজ এইটা, দ্যাট মিন্স আপনি ডাটা বারে আপনার ছবি শো অথবা আপনার কোম্পানির লোগো অথবা যে কোনো কিছু কিন্তু আপনি এই যে চার্টগুলোতে আসে সেখানে আপনি ইনসার্ট করতে পারেন আপনার সুন্দর মতো। যেমন আপনি যদি চান যে শুধু একটাই ক্লিক করবেন, সাপোজ আমি এখানটায় ক্লিক করলাম পিকচার, এখানতে আমি আর একটা দিতে চাচ্ছি, দ্যাট মিন্স দেখেন বন্ধুরা এখানে একটা, এখানে একটা, এরকম হয় না যে আমি যদু আমার পারফরমেন্স এত, আমি মধু আমার চেহারা এইটা, আমি কদু আমার চেহারা এইটা, আপনার ইচ্ছা মতো আপনি এখানে এই ছবিগুলো আপনি এখানে ইনসার্ট করতে পারেন। ট্রিক্স নাম্বার 129 বন্ধুরা, আমরা যে দুই এখানে আপনি দুইটা চার্ট দেখতে পাচ্ছেন তাই না, দুইটা চার্ট, আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুইটা চার্ট দেখতে দুই রকম কিন্তু এদের ডাটা সোর্স একই রকম, সেটা একটু দেখাচ্ছি। এই চার্টের গায়ে আমি ক্লিক করলাম, দেখেন এই চার্টের গায়ে ক্লিক করলাম, ডাটা সোর্স সেম। আমি যদি এখানেও ক্লিক করি ডাটা সোর্স সেম, তার মানে আমার এই চার্ট এবং এই চার্ট দুইটা চার্টসের ডাটা আমার কিন্তু একই, বাট দুইটা চার্টের কিন্তু চেহারাটা আলাদা। এই চার্টটা একটু দেখতে ডাইনামিক লাগতেছে আর এটা একটু আন করা লাগতেছে। এখন আপনি চান যে এইটা যেরকম দেখতে এটাও আমি সেভাবে করব, সেটা কীভাবে করবেন? এই ডাটাটাকে বন্ধুরা এখানে আমি ক্লিক করলাম, ওকে, দেন এখানে আমি কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল সি প্রেস করার পরে এখানে আমি ক্লিক করব, দেন আমি যদি পেস্টে যাই, পেস্ট থেকে আপনি দেখেন এখানে পেস্ট, এখানে যদি আমি পেস্ট করি এখানে আমার সমস্ত জিনিসটা এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখেন কত সুন্দর একটা, জাস্ট আমি এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, দ্যাট মিন্স আমার চার্টের যে ফরম্যাটিংটা আছে এই ফরম্যাটিংটা আপনি এখানে কপি পেস্ট ইজিলি হয়ে যাচ্ছে। ট্রিক্স নাম্বার 130 বন্ধুরা, আমরা এখানে যদি একটা এক্সেল শিট ক্রিয়েট করি, ওকে, এখন যদি এটাকে আমরা একটু সেভ করতে চাই, সেভ, ওকে। এখন সেভ করার সাথে সাথে দেখেন এখানে একটা পপ আপ মেনু আসছে তাই না, এখানে আপনি ইচ্ছে মতো করে লোকেশন দিতে পারেন, বাট আপনি যদি এখানে ব্রাউজে ক্লিক করেন তাহলে দেখেন সে ডিফল্টভাবে মাই ডকুমেন্ট, দিস পিসি মাই ডকুমেন্টে গিয়ে সেভ হচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার এক্সেল যতগুলো ফাইল হবে সবগুলো আপনার নির্দিষ্ট একটা লোকেশন অথবা আপনার যে মামু বাড়ি আছে সেই মামু বাড়িতে গিয়ে সেভ হবে, সেটা কী করবেন? ফাইলে, দেন চলে যাবেন হচ্ছে অপশন, অপশনে যাওয়ার পরে সেইভে, সেইভে যাওয়ার পরে দেখেন বন্ধুরা এই যে
আপনার এখানে যে ডিফল্ট সেভ লোকেশন, এই লোকেশনটা আপনি যদি চেঞ্জ করে দেন, দেন আপনি এখান থেকে এখানে আপনি যেখানে চাইবেন যে এই জিনিসটা সেখানে আপনার এটাকে সেভ হয়ে যাবে। আপনি চাচ্ছেন সাপোজ আপনি এখানে এখানে সি ড্রাইভে না, এখানে আপনার অন্য জায়গায় সেভ হবে, আপনি এখানে অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। কীরকম দিবেন? এখানে আমি ক্লিক করলাম, সাপোজ আমি চাচ্ছি এখানে সেভ হবে, ওকে, এই অ্যাড্রেসটাকে আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম। এবার আমি যদি এটাকে কন্ট্রোল ভি দিই, এবার এখানে যদি আমি সেভ করি, দেখেন দেখেন বন্ধুরা এখানে গিয়ে এটা কোথায় সেভ হয়, এখানে ব্রাউজ দিলাম, এই যে দেখেন এসেনশিয়াল যেটা এই জায়গাটা গিয়ে সেভ হয়েছে। এখন আমরা একটাকে যদি আমি আবার আমার জায়গায় ডিফল্টে নিয়ে যেতে চাই, দেন চলে যাবো হচ্ছে মাই কম্পিউটারে, দিস পিসি, দেন এখানে, দেন এখান থেকে আমরা যদি চাই হচ্ছে ইউজার ডাটা মামুন একাডেমি, দেন চলে যাবো হচ্ছে ডকুমেন্টে। এবার আমরা এই জায়গাটায় সেভ করতে চাচ্ছি, কন্ট্রোল সি, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আবার ফাইলে, ফাইল থেকে যাবো হচ্ছে অপশনে, অপশন থেকে আমরা যাবো হচ্ছে সেভে, দেন এই জায়গাটা আমাদের ডাটাটা পেস্ট করে দিব, এই অ্যাড্রেসটা, দেন হচ্ছে ওকে দিয়ে দেবো। বন্ধুরা এই অ্যাড্রেসটা কপি করার আমি একটা টিউটোরিয়াল আপনাদেরকে দিয়েছিলাম যে ফাইল লোকেশনের উপরে যে ম্যাজিক ট্রিক, আপনি সেই চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনি এইটা ডিটেলসটা বুঝে যাবেন। ট্রিক্স নাম্বার 131, দ্যাট মিনস 131। বন্ধুরা এখানে যে ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে বড় আছে ছোট আছে, এখন আমরা যদি চাই যে এখানে যে পাঁচটা ডাটা বড় ডাটা আছে, দ্যাট মিনস টপ 5 অথবা টপ 10 অথবা টপ 3, এই ডাটাগুলোকে আমি একটু হাইলাইট করতে চাই, একটু সুন্দর করে দেখতে চাই, সেটা কীভাবে করবেন? দেন চলে যাবেন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, দেন চলে যাবেন হচ্ছে এই যে সেকেন্ড যে অপশন আছে টপ বটম রুলস, এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে টপ 10 আইটেমস। টপ 10 আইটেমস সিলেক্ট করার পর আপনারা এখানে দেখেন ডিফল্টভাবে যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে থাকবে 10, আর এখানে থাকবে হালকা রেড কালারের লাইট, এবং ব্যাকগ্রাউন্ডের লাইট থাকবে, এবং ফন্টটা থাকবে লাল। এখন আমি যদি চাই এখানে এইভাবেই দিয়ে দিব, সিম্পলি হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। অথবা আপনি যদি চান যে আমি এভাবে চাই না, আপনি কিভাবে চান, তাহলে আপনি এই ডাটাটাকে সিলেক্ট করবেন, আবার চলে যাবো হচ্ছে এখানে যে টপ, এখানে টপ আইটেম, এখানে চাচ্ছি আমি যে ফুলের টপ, এই টপের পাস, এবং এখান থেকে যে লাইট কালারটা এখানে আপনি রেড বর্ডারও দিতে পারেন, এরকম দিতে পারেন। অথবা চান যে না আমি আমার নিজের মতো করবো, দেন কাস্টম ফরম্যাট ফিল, আমি চাই এটাকে এই কালারটা দিতে, ওকে দিয়ে দিলাম, দেন হচ্ছে আবার ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমার সেই টপ ফাইভটা হয়ে গেছে। এখন দেখেন বন্ধুরা এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল। এটার কারণ কি? আমরা যদি এই ডাটাটাকে আবার সিলেক্ট করি, এখান থেকে কন্ট্রোল শিফট ডাউনার আবার সিলেক্ট করলাম, এখানে দেখেন ম্যানেজ রুলসে যদি আমরা যাই, তাহলে দেখেন এখানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, আমি আগেরটা ডিলিট করে দিলাম, দেন ওকে দিলাম। দেখেন এখন যে টপ ফাইভ আছে সেই টপ ফাইভের ডাটাই আপনার এখানে শো করতেছে। ট্রিক্স নাম্বার 132, সেটা হচ্ছে আমরা বন্ধুরা এখানে যখন ডাটা টাইপ করি, আমি যদি এন্টার দিই তাহলে নিচে আসে, আবার ডাটা টাইপ করলাম এন্টার দিলাম নিচে আসে, আবার ডাটা টাইপ করলাম এন্টার দিলাম নিচে আসে। এখন আপনি যদি চান যে না আমার ডাটা এই এন্টার দেওয়ার পর এটা নিচে আসবে না, আপনি এটা উপরে নেবেন, সেটা কী করবেন? টাইপ করলেন শিফট এন্টার, উপরে চলে গেল, আবার টাইপ করবেন শিফট এন্টার, আবার উপরে চলে গেল, টাইপ করলেন শিফট এন্টার, আবার উপরে চলে গেল। এটা হচ্ছে বন্ধুরা একটু চালাকি এবং মজাদার জিনিস, কারণ হচ্ছে এক্সেল আপনি কাজ করতে করতে তো বোরিং হয়ে যেতে পারেন। আপনি যদি এই সিস্টেমটা আপনার বন্ধুর সামনে কারোর সামনে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন যে আপনার এই জিনিসটা তার আপনার বন্ধু খুব একটু আচমক হয়ে যাবে যে কত সুন্দর একটা ট্রিক্স, আমরা যদি ডানে দেই চলে আসলো। এখন বন্ধুরা এইটা আপনার এখানে ফাইল থেকে অপশন থেকে গিয়ে আপনি এটাকে ডিফল্টভাবেও সেটিং করতে পারবেন, যে আপনি এটা এন্টার দিলে উপরে যাবে, এন্টার দিলে উপরে যাবে, অথবা আপনি যদি যে এন্টার দিলে শুধু ডান দিকে আসবে, ডান দিকে আসবে, সেটাও পারেন। এটাও আমি আর একটা জিনিসে দেখিয়ে দিব আপনাদেরকে, সেখান থেকে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। ট্রিক্স নাম্বার 133, এখন বন্ধুরা আমরা যখন এখানে এন্টার দিই, দেখেন এখানে নিচে চলে আসে, তাই না, নিচে চলে আসে। এখন আপনার আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর হন, অথবা আপনি ডাটা এন্ট্রির কাজ করেন, যেখানে কী করতে হয়, এইটা টাইপ করার পরে ডান দিকে যেতে হয়, টাইপ করার পরে ডান দিকে যেতে হয়, টাইপ করার পরে ডান দিকে যেতে হয়। এখন আপনি আমি তো ডান দিকে যাচ্ছি হচ্ছে অ্যারো কি দিয়ে, এখন আপনি চাচ্ছেন যে আপনি এরকম ডাটা লিখবেন, এন্টার দেওয়ার সাথে সাথে ডানে চলে যাবে, এইটা কীভাবে করবেন? এটা করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ফাইলে, ফাইলে যাওয়ার পরে চলে যাবো হচ্ছে আমরা অপশনে, অপশনে যাওয়ার পর আপনাকে একটা বিশাল একটা মেনু দেবে, আপনি চোখ বুঝে চলে যাবেন হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন বন্ধুরা আফটার প্রেসিং এন্টার মুভ সিলেকশন, এটা হচ্ছে ডাউন, এইটা জাস্ট রাইট করে দিবেন, রাইট করার পরে এখানে ওকে দিবেন। এবার আমরা যদি টাইপ করি টাইপ টাইপ দাদা মামা খালু চাচা দিদা দিদি
সব ডানে চলে যাচ্ছে। দ্যাট মিন্স বন্ধুরা আমরা যখন এখানে এন্টার দিচ্ছি, এই যে আপনি একটু ভালো করে ক্লিয়ারলি দেখুন, আমি যদি এখানে এন্টার দিচ্ছি দেখেন ডান দিকে চলে যাচ্ছে, এই যে এন্টার দিচ্ছি ডান দিকে চলে যাচ্ছে। আপনারা আমার এই মাউসের দিকে তাকাবেন, এখানে আমি ডিসপ্লেতে কিনে রাখছি নতুন একটা মাউস, না তাকাইলে কিন্তু আসলে আমার কেনাই ব্যর্থ হয়ে যাবে। আমি এন্টার দিলাম ডানে চলে যাচ্ছে। এবার যদি এটাকে আমরা ঠিক করতে চাই আবার চলে যাবো হচ্ছে অপশনে, দেন আবার অ্যাডভান্স, দেন এই রাইট থেকে আপনি যেটা, আপনি যদি চান লেফটে যাবেন, আপে যাবেন, রাইটে যাবেন, আমরা এটা সবসময় ডাউনে দেওয়া থাকে, ডিফল্টভাবে আমরা ডাউন দিয়ে এখান থেকে বের হয়ে আসি। ট্রিক্স নাম্বার 134 বন্ধুরা, আমরা যদি কোনো ডাটা ডান দিকে যেতে চাই সেক্ষেত্রে আমরা কী করি, এই যে রাইট অ্যারো আছে এই রাইট অ্যারো আমরা ইউজ করি, এই রাইট অ্যারো ইউজ করি। এখন আপনি যদি চান যে না রাইট অ্যারো ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ট্যাব, ট্যাব দিলেই এইটা ডান দিকে চলে যাবে। আপনি যত ট্যাব প্রেস করবেন এটা ডান দিকে যেতে থাকবে। এটা হচ্ছে একটা যে আপনারা যারা ডাটা এন্ট্রির কাজ করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা ট্যাব দিলেই ডানে চলে যাবে। ট্রিক্স নাম্বার 135, আপনি ট্যাব দিয়ে ডানে যাবেন, এখন যদি আপনি চান যে বাম দিকে আসবেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে শিফট ট্যাব, শিফট ট্যাব, শিফট চাপ দিয়ে ধরে আপনি ট্যাব বাটন চাপ দেবেন। দেখেন বন্ধুরা আমি কিন্তু শিফট বাটন চেপে ধরা আছি, আপনারা যদি আমার এখানে তাকান, এখানে আমি শিফট বাটন এই যে চেপে ধরে আছি, দেন আপনি ট্যাব চাপ দিতে থাকেন, আমি চাপ দিয়ে যদি ধরে রাখলাম একেবারে চলে আসলো, আমি আবার ট্যাব দিলাম চলে গেল, আবার শিফট ট্যাব দিলাম বাম দিকে চলে আসলো। এগুলো হচ্ছে আপনার টিপস অ্যান্ড ট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার কাজের গতিকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিবে, যে এই ট্রিক্সগুলো আপনার যদি জানা থাকে। ট্রিক্স নাম্বার 136 বন্ধুরা, আমরা এই সেলটার উপরে কিছু কাজ করব। কী কাজ করব, এখানে বোল্ড করলাম, ইটালিক করলাম, ফন্টটাকে বাড়াইলাম, এটা ব্যাকগ্রাউন্ডে লাল দিলাম, এটাকে সাদা দিলাম। এখন এই সেম জিনিসগুলো যদি আমি পরের সেলে করতে চাই তাহলে কি করব, জাস্ট এই সেলে আসার পরে কন্ট্রোল ওয়াই। এখন কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে কি হলো, সাদা হয়ে গেছে, তাই না? তাহলে কারণটা কি, এই কন্ট্রোল ওয়াইয়ের কাজটা কি? কন্ট্রোল ওয়াইয়ের কাজটা হচ্ছে, সাপোজ এখানে আবার ক্লিক করলাম, এই ফন্টটাকে আমি ব্ল্যাক করে দিলাম, এবার এখানে যদি আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখেন এটা আবার কালো হয়ে গেছে। কারণটা কি? কারণটা হচ্ছে বন্ধুরা, একটা সেলে আমি লাস্ট অ্যাকশন, দ্যাট মিন্স প্রিভিয়াস যে অ্যাক্টিভিটি করেছি, সেই অ্যাক্টিভিটিটাকে যদি আমি রিপিট করতে চাই তাহলে আমি সিম্পলি কন্ট্রোল ওয়াই প্রেস করব। দেখেন বন্ধুরা এখানে আমার ফন্টটা আছে কি, কালো। এই এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি এখানে হলুদ করে দেই, এই কালারটা করে দেই, এবার এখানে যদি আমি নিয়ে আসি কন্ট্রোল ওয়াই, দেখেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেছে, এইটার মতো হয়ে গেছে। এখন এই সেলটাকে আমি হলুদ করলাম এবং এই ফন্টটাকে আমি কালো করলাম, এবার যদি এখানে আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে দেখেন শুধু কালোই হয়েছে। কারণ হচ্ছে প্রথমে আমি করেছি হচ্ছে হলুদ, দেন আমি করেছি কালো। আমাদের এই কন্ট্রোল ওয়াইয়ের কাজটা কি, লাস্ট অ্যাকশনকে সে রিপিট করবে। আমি এই সেলটাকে যদি আবার লাল করি, এখন এই লালটা যদি এখানেও করতে চাই কন্ট্রোল ওয়াই, এইটাকে যদি আমি অন্য একটা জামের মতো সুন্দর করতে চাই দেন এইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ওয়াই। দ্যাট মিন্স লাস্ট অ্যাক্টিভিটিটাকে সে সুন্দর করে কপি করে দেয়, যেন আমি এই জিনিসটাকে সুন্দরভাবে কোনো যে সহজেই যেন আমি কাজটা করতে পারি খুবই দ্রুততার সহিত। ট্রিক্স নাম্বার 137 বন্ধুরা, এখানে একটা ডাটা ভ্যালিডেশন করা আছে। আপনি কি বলতে পারেন যে এখানে কোথায় ডাটা ভ্যালিডেশন করা আছে? যারা আমার ট্রিক্সগুলো দেখেছেন তারা অবশ্যই জানবেন যে এখানে কোথায় ডাটা ভ্যালিডেশন করা আছে, এটা কিভাবে দেখা যায়। তারপর আমি বলে দিচ্ছি ডাটা ভ্যালিডেশনটা এখানে করা আছে। কিভাবে বললেন? আরে ভাই আমি তো একটু আগেই করেছি, এই কারণে বলতে পারছি। আপনি কিভাবে বের করবেন একটু চিন্তা করুন, পেয়ে যাবেন। যারা পারবেন তারা একটু কমেন্টে জানাবেন যে মামুন ভাই আমি পেরেছি। ওকে, এখানে আমার ডাটা ভ্যালিডেশন করা আছে। এখন এখানে আমার ডাটা ভ্যালিডেশন কী আছে, লিস্ট আছে। এখানে আমি অ্যারোতে ক্লিক করলে আমার সম্পূর্ণ লিস্ট দেখা যাচ্ছে। এখন অনেক অফিসে, বড় বড় অফিসে কিন্তু মাউস ইউজ করে না। এই ডাটা ভ্যালিডেশন তার লিস্টগুলো আপনি কীভাবে বের করবেন, সিম্পলি ডাটা ভ্যালিডেশনের সেলে রাখবেন, দেন হচ্ছে অল্ট ডাউন অ্যারো, অল্ট ডাউন অ্যারো প্রেস করলেই আপনার এখানে সেই ডাটাটা চলে আসবে। আবার অল্ট ডাউন অ্যারো, আমি চাচ্ছি মে সিলেক্ট করে দিলাম, অল্ট ডাউন অ্যারো আমি চাচ্ছি এখান থেকে অগাস্ট সিলেক্ট করে দিলাম, আবার পরের সেলে অল্ট ডাউন অ্যারো, দেন এখান থেকে অক্টোবর, আবার অল্ট ডাউন অ্যারো। দ্যাট মিন্স বন্ধুরা আপনি অল্ট ডাউন অ্যারো প্রেস করলে আপনি ডাটা ভ্যালিডেশন যে লিস্ট আপনার তৈরি করা আছে সেই লিস্টটা আপনার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আপনার যেই মেয়েটা সুন্দর লাগবে, যেই মেয়েটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করে।
ট্রিক্স নাম্বার 138। এখন আপনার এখানে যে ডাটা ভ্যালিডেশন আছে এটা আপনি একটু চাচ্ছেন যে এটা দেখিয়ে দিতে, মানে এখানে একটু কমেন্টসে লিখে দিতে চাচ্ছেন যে আমার এখানে ডাটা ভ্যালিডেশন আছে, সেটা কিভাবে করবেন? আমরা এখানে করতে পারি কি, রাইট বাটন দিয়ে করতে পারি, অনেক কিছু করতে পারি, অনেকগুলো সিস্টেম আছে। আমি আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাচ্ছি, সেটা হচ্ছে শিফট এফ টু প্রেস করলেই এখানে একটা পপ আপ মেনু দিবে, দ্যাট মিনস কমেন্ট ইনসার্ট হবে। আমি এখানে লিখে দিব প্রেস অল্ট প্লাস ডাউন অ্যারো, DOWN ডাউন, AWROW। এখন যদি এটাকে আমি এন্টার দিয়ে বের হয়ে যাই অথবা মাউস সরিয়ে দিই, দ্যাট মিনস এখানে যখন কার্সার নিয়ে আসবে, দ্যাট মিনস কী বলতেছে এখানে, প্রেস অল্ট প্লাস ডাউন অ্যারো, তো আমি ক্লিক করলাম অল্ট প্লাস ডাউন অ্যারো, দ্যাট মিনস এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেল শিফট এফ টু প্রেস করে এখানে আমি কমেন্ট ইনসার্ট করে দিলাম যে এই জায়গাটা আমার কী করতে হবে। বন্ধুরা, যারা আমরা মোবাইল ইউজ করি তারা কিন্তু মোবাইল বাটন চাপতে চাপতে বাম সাইডে একটা অপশন আছে, হচ্ছে কি অপশন। যারা কম্পিউটার ইউজ করি মাউসের রাইট বাটন প্রেস করলে এরকম অপশন আসে, মাউসের রাইট বাটন প্রেস করলে এরকম অপশন আসে, তেমনি মোবাইলেও কিন্তু এরকম অপশন আসে। এখন আপনি যদি চান যে, যেমন একটু আগে বলেছি যে অনেক পিসিতে অনেক অফিসে কিন্তু মাউস ইউজ করে না, সেক্ষেত্রে আপনি এই অপশনটা কীভাবে নিয়ে আসবেন, সেটা নিয়ে আসার জন্য আপনি কী করবেন, শিফট এফ টেন প্রেস করলেই দেখেন এখানে বিশাল একটা সেই অপশনের লিস্ট দিয়ে দিয়েছে। আমি যদি এই জায়গাটায় ক্লিক করতাম তাহলে একটা লিস্ট আসতো, এখানে একটা ক্লিক করলে লিস্ট আসতো, এখানে ক্লিক করলে একটা লিস্ট আসতো মাউস ক্লিক করার মাধ্যমে। আপনি কী করবেন, এখানে কার্সার রাখবেন শিফট এফ টেন প্রেস করলে সেম জিনিসটা আপনার এখানে চলে আসবে, কারণ অনেক পিসিতেই অনেক অফিসে মাউস ইউজ নিষিদ্ধ। শিফট এফ টেন চলে আসলো, এসকেপ ব্যাগে চলে গেলাম, অল্ট ডাউন অ্যারো আমার ডাটা ভ্যালিডেশন চলে আসলো। তাহলে দেখেন বন্ধুরা, একটা কিবোর্ডের মাধ্যমে আপনি কতগুলো সিস্টেম এখানে অ্যাপ্লাই করতে পারতেছেন। ওকে এসকেপ। ১৪০ বন্ধুরা, আমরা যদি কোনো একটা সেলকে যদি আমরা ফরম্যাটিং করতে চাই সেক্ষেত্রে আমরা কী করি, এই নাম্বার ফরম্যাটিংয়ে যাই, এখানে আমরা নাম্বার ফরম্যাটিং করি, অ্যালাইনমেন্ট করি, ফন্ট করি, বর্ডার করি, ফিল করি, অনেকগুলো করে দেন আমরা এখানে ওকে দিই, তাই না? যেমন এখানে আমি বোল্ড করলাম, ফন্ট বাড়াইলাম, এখানে ইটালিক করলাম, এখানে র‍্যাপ করলাম, অনেকগুলো করার পরে আমাদের এই কাজটা হয়। এটাকে চাইলে একটা ট্রিক্সের মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে অল্ট সিঙ্গেল কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা, এইটা যখন আপনি প্রেস করবেন তখন এখানে একটা আপনার স্টাইল নামে একটা ফরম্যাটিং বক্স দিবে, স্টাইল, এখান থেকে আপনি ফরম্যাটিংয়ে যাবেন, দেন হচ্ছে আপনি নাম্বার, অ্যালাইনমেন্ট সব কিছু করে এখানে ওকে দিবেন, দেখলে এখানে এই জিনিসটা চলে আসছে। আবার দেখাচ্ছি, অল্ট সিঙ্গেল ইনভার্টেড কমা, এখানে নাম্বার চলে আসছে, আপনি নাম্বার দিলেও দিতে পারেন, নাম্বার আছে আপনার এখানে জেনারেলে আছে, অ্যালাইনমেন্ট আছে আপনার বটমে আছে, ফন্ট আছে এই বডিতে 11 ফন্টে আছে, এখানে আপনি এগুলো চেঞ্জ করতে চান। সাপোজ এখানে ফন্ট এখানে চাচ্ছেন আপনি এখানে 14 দিতে, আমি এখানে 14 দিলাম, এই যে দেখেন এখানে 14 হয়ে আসছে, দ্যাট মিনস আপনার এখানে কী কী ফরম্যাটিং আছে এইটা আপনি এখানে এই জিনিসগুলোর থেকে দেখতে পারবেন। আপনার এই সেলটা কি প্রোটেক্ট আছে, এই যে লকড আছে, ফাইল শেডিং, এখানে কি ফিল আছে কোনো কিছু, রং দেয়া আছে না, নাই। আমি যদি এখানে একটু রং দিয়ে দিই বন্ধুরা, এখান থেকে এবার যদি আমি এখান থেকে অল্ট সিঙ্গেল ইনভার্টেড কমা দিই তাহলে দেখেন এখানে ফিল শেডিং, এখানে কোনো শেডিং নেই, এখানে ফিল করা আছে, বর্ডার নো বর্ডার আছে। আপনি এখানে কী করতে চাচ্ছেন, ফরম্যাটে যাবেন, এখান থেকে সবগুলো কমপ্লিট করে দেন আপনি এখানে ওকে দিয়ে বের হয়ে আসবেন। ট্রিক্স নাম্বার 141 বন্ধুরা, এখানে আপনি যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন যে এখানে কারেন্সি দিবেন, টাকা ইনসার্ট করবেন, দেন আপনি আমরা কী করি, সাপোজ এখান থেকে এই যেই জায়গাটায় ক্লিক করি দেন এখান থেকে টাকা বা যে কোনো একটা সিলেক্ট করে দিই। এইটা বন্ধুরা সিলেক্ট করার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ফোর প্রেস করলে দেখেন এখানে অটোমেটিক আমাদের বাংলাদেশের যে টাকা পয়সা আছে এই টাকা পয়সাগুলো এখানে অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে। আমি যদি আবার দেখাচ্ছি, ডাটাটাকে সিলেক্ট করলাম Ctrl Shift 4, তাহলে দেখেন এখানে টাকা ইনসার্ট হয়ে যাচ্ছে। এই টাকাটা কিভাবে নিয়ে আসা হয়, টাকা আপনি চাইলে এখানে বাংলায় লিখতে পারেন, এইটার উপর আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি এবং টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে এই জিনিসগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এই কারেন্সিতে এখানে এই জায়গাটায় টাকা কিভাবে নিয়ে আসছি। ট্রিক্স নাম্বার 142 বন্ধুরা, এখন এই শিটটা আপনি কাজ করতেছেন, কাজ করার পরে সাপোজ আপনি এটাকে ক্লোজ করে দেবেন, আমরা কী করি, এই জায়গাটায় কেটে দিলে ক্লোজ হয়ে যায়। এটা ছাড়া আর একটা সিস্টেম আছে, Ctrl F4 প্রেস করলে আপনার এটা শিটটা
চাইবে যে এখানে আপনি কি এটাকে ক্লোজ করতে চান, সেভ করতে চান নাকি সেভ করতে চান না। আমি যদি কন্ট্রোল এন প্রেস করে একটা নতুন শীট নেই এবং কন্ট্রোল এফ প্রেস করি তাহলে দেখেন ওটা চলে গেছে, কারণ ওই জায়গাটায় আমার কোনো অ্যাক্টিভিটি করা নেই যেই কারণে আমাকে কোনো পপ আপ দেয় না। আমি যদি এখানে কন্ট্রোল এফ প্রেস করি তাহলে একটা পপ আপ দিবে যে আপনি এতক্ষণে যে কাজটা করেছেন এটা কি সেভ করতে চান নাকি চান না। আমি যদি কন্ট্রোল এন আবার প্রেস করি দেন এখানে যদি একটা জাস্ট একটা কিছু লিখি দেন যদি কন্ট্রোল এফ প্রেস করি তাহলে আবার সেই ডিসপ্লেটাই আমার কাছে দিবে, কারণ এখানে আমি অ্যাক্টিভিটি করেছি। আমি যদি আবার এখানে কন্ট্রোল এন নেই দেন আমি এবার যদি কন্ট্রোল এফ ফোর প্রেস করি তাহলে দেখেন ওটা অটোমেটিক ক্লোজ হয়েছে, কারণ ওখানে আমার কোনো অ্যাক্টিভিটি হয়নি। আপনি এখানে মাউস ছাড়াও এখানে আপনি কন্ট্রোল এফ ফোর দেন আমি এখানে নো দিয়ে দিলাম তাহলে এই দেখেন এখান থেকে জিনিসটা কিন্তু আমার চলে গেছে, দ্যাট মিনস এটা ক্লোজ হয়ে গেছে। আমার এক্সেল ক্লোজ হয়নি, জাস্ট আমার ওই ফাইলটা ক্লোজ হয়েছে। এখন আপনি যদি চান এখান থেকে এটা ওপেন করবেন দেন আবার এই যে এখান থেকে ফাইলটা এখানে শর্টকাটে আছে এই জিনিসটা এখান থেকে আপনি বের করে ফেলতে পারবেন। ট্রিক্স নাম্বার 143 বন্ধুরা, এখানে আমরা যখন এই যে ওয়ার্কশিট ওপেন করলাম, আপনার ওয়ার্কশিট ওপেন করলে আপনি দেখবেন যে এখানে কিছু দাগ দেখা যাচ্ছে, এই যে বক্স বক্স দেখা যাচ্ছে, এইটা কিন্তু প্রিন্টে আসে না। আমরা যদি কন্ট্রোল পি প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু প্রিন্টে আসবে না, কারণ এখানে কিছুই নেই। এখানে যদি আমি একটা ডট প্রেস করি এবার যদি কন্ট্রোল পি প্রেস করি বন্ধুরা তাহলে দেখবেন এখানে এই যে প্রিন্টে আসছে দ্যাট মিনস এই সেই দাগগুলো দেখা যাচ্ছে না। এই দাগগুলোকে বলা হয় গ্রিড লাইন। অনেক সময় আমরা কাজ করতে গেলে এই জিনিসটার প্রয়োজন হয় না বা এই জিনিসটা দেখতে ভালো লাগে না। যেমন আমি যদি এখানে আপনাদেরকে আরেকটা শীট ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে এই শীটগুলোতে আসলে আমার যে কাজ করা আছে দেখেন এখানে কাজগুলো করা আছে এখানে এই যে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই জিনিসগুলো আসলে কিছুটা সৌন্দর্য বর্ধন করার জন্য এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের করার প্রয়োজন হয়। কারণ হচ্ছে কি একটা প্রফেশনাল কাজ করতে গেলে আপনার এরকম কিন্তু প্রয়োজন হবে যে আপনি খালি জায়গায় কাজ করবেন, খালি জায়গায় ডিজাইন করবেন। এই এই যে গ্রিড লাইনগুলো, এই গ্রিড লাইনগুলো যদি আপনি উঠিয়ে দিতে চান তাহলে আপনি কী করবেন, আপনি থাকবেন হচ্ছে হোম রিবনে, দেন চলে যাবেন হচ্ছে ভিউতে। ভিউতে যাওয়ার পরে দেখেন এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইনটা আপনি সিম্পলি উঠিয়ে দিবেন, এই যে গ্রিড লাইনগুলো চলে গেল, দ্যাট মিন সে দাগগুলো চলে গেল। এখন আপনি চাইলে এখান থেকে এখানে এই যে এখানে টেবিল আছে এই টেবিল থেকে এখানে বর্ডার দিয়ে দিতে পারবেন, এই বর্ডারটা কিন্তু প্রিন্ট হবে। এখানে শুধু গ্রিড লাইন না বন্ধুরা, এই যে ফর্মুলা যে বারটা আছে দেখেন এই ফর্মুলা বারটা আপনি চাইলে ফর্মুলা বারটাও আপনি উঠাই দিতে পারেন। এখানে হেডিংস আছে, হেডিংস যদি চান এই যে যেমন কলাম নাম্বার রো নাম্বার যে এগুলা এগুলো আপনি চাইলে উঠাই দিতে পারবেন, গ্রিড লাইন চাইলে দিতে পারবেন অথবা আপনি না চাইলেও নাও দিতে পারেন। ট্রিক্স নাম্বার 144 বন্ধুরা, এখানে যখন আমরা কাজ করতেছি আপনাদের হয়তো ওয়ার্কশিটে হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা ডেটা রিভিউ ভিউ এগুলো আছে, বা ডেভেলপার হয়তোবা অনেকেরই নেই। এখন আপনি ডেভেলপারটা কীভাবে নিয়ে আসবেন সেটা করার জন্য এই যে বারগুলো আছে আমরা যেখানে কাজ করি আপনি যে কোনো একটা বারে যাবেন, আমি রাইট বাটন করবো, দেন হচ্ছে কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ রিবন আপনি যখন ক্লিক করবেন আপনার কাছে বিশাল একটা লিস্ট আসবে, এই যে কাস্টমাইজ রিবন। এখানে যখন আপনি ডান দিকে আসবেন দেখেন বন্ধুরা এখানে আমার যতগুলো এই যে ট্যাব আছে রিবন আছে এই রিবনগুলো সব দেখা যাচ্ছে, আপনার ডিফল্টভাবে থাকবে হচ্ছে এরকম। এখন দেখেন আমার এখানে কিন্তু সেই ডেভেলপারটা নেই, আমি যদি এটা নিয়ে আসতে চাই কাস্টমাইজ রিবন দেন অ্যাডভান্স, এই যে দেখেন ডেভেলপার এই অপশনটাকে আমরা টিক মার্ক করে দিব। আপনি যদি চান যে অ্যাডিনস এইটা আপনি রাখবেন না, আনচেক করে দিবেন, দেন ডেভেলপার আপনি চেক দিয়ে দেন আপনি ওকে করে দিবেন। এখন দেখেন বন্ধুরা আমাদের ডেভেলপারটা এখানে চলে আসছে, এই যে অ্যাডিনসটা ছিল সেই অ্যাডিনসটা কিন্তু হাওয়া হয়ে গেছে, দ্যাট মিনস চাইলে আপনি ডেভেলপারটা অ্যাড করতে পারেন অথবা ডিঅ্যাক্টিভ করতে পারেন। ট্রিক্স নাম্বার 145 বন্ধুরা, এখানে দেখেন একটা মেইল আইডি দেখা যাচ্ছে। এখন মেইল আইডি থেকে আমরা যদি নাম বের করে নিয়ে আসতে চাই দ্যাট মিনস macademy47@gmail.com, আপনারা চাইলে আমার এই ইমেইলে আপনার এক্সেল শিট পাঠাতে পারেন, আমি চেষ্টা করবো সেগুলো সমাধান করার জন্য। এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি শুধু নেমটা রাখবেন, যেমন অনেকের হতেই পারে যে mamun@gmail.com, তাই না, এরকম অনেকের মেইল হয়ে থাকে। এখন আপনি যদি চান যে এখান থেকে শুধু মামুনটা আপনি বের করবেন সেটা আপনি কিভাবে বের করবেন, এটা বের করার সিস্টেম হচ্ছে আপনি লেফট ফাংশন ইউজ করে। আমি এখানে লেফট ফাংশন ইউজ করব না, আমি এখানে ইউজ করব হচ্ছে কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ প্রেস করার পরে আমি চাচ্ছি এখানে অ্যাট দ্য রেট খুঁজে বের করতে। অ্যাট দ্য রেটের পরে আমি যদি একটা স্টার চিহ্ন দেই দ্যাট মিন্স আমি অ্যাট দ্য রেটের পরে যাহা আসবে এটাকে আমি ফাইন্ড এবং রিপ্লেস করব কি দিয়ে, স্পেস দিয়ে। এবার যদি আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখেন এখানে সমস্তগুলো রিপ্লেস হয়ে গেছে, দ্যাট মিন্স অ্যাট দ্য রেটের পরে যাহা কিছুই থাকবে সবগুলোই চলে যাবে। এখন এমন যদি হয়ে থাকে সাপোজ এখানে আমার জিমেইল অথবা এই জায়গাটা আমার ইয়াহু, ওকে ইয়াহু, এরপরে দ্বিতীয়টা হতে পারে কি আমাদের এই জায়গাটা হতে পারে হটমেল,
যে কোনো কিছু হতে পারে। ওকে, আমি আপনাদের জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, এখন তিনটা জিনিস আলাদা। এবার আমি কন্ট্রোল এইচ প্রেস করলাম। এবার এখানে কি অ্যাট দ্য রেটের পরে যাহা কিছুই থাকবে সেটার মানে হচ্ছে স্টার। এবার আমি রিপ্লেস করব কি দিয়ে, স্পেস দিয়ে, জাস্ট কিচ্ছু থাকবে না, রিপ্লেস অল। এখন দেখেন বন্ধুরা, এখানে আপনার অ্যাট দ্য রেটের পরে যাহাই ছিল সবগুলো এখন হাওয়া হয়ে গেছে। এখন দেখেন শুধু এম একাডেমি 47। এখন আপনি যদি চান এখান থেকে 47 আলাদা করবেন, দেন কন্ট্রোল এইচ, এখানে দেবেন হচ্ছে 47, এখানে দেবেন হচ্ছে স্পেস, দেন রিপ্লেস। এখন দেখেন শুধু নামটাই আছে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স। এই জিনিসগুলো কিন্তু অফিসে তাহলে তাদের খুবই বেশি প্রয়োজন হয়। হুট করে বস বলে যে আমার শুধু এই মেলগুলো থেকে শুধু নামগুলো দাও, তখন আপনি এই ট্রিক্সটা ইউজ করে এই জিনিসটা কাজে লাগাতে পারবেন। ট্রিক্স নাম্বার 146 বন্ধুরা, আমরা যদি এখানে কোনো নাম্বার টাইপ করি তাহলে দেখেন এটা অটোমেটিক ডিফল্টভাবে এটা ডান দিকে চলে যায়। আবার আমরা যদি এখানে কোনো টেক্সট লিখি তাহলে এটা অটোমেটিক ডিফল্টভাবে বাম দিকে থাকে। এটা হচ্ছে এক্সেলের সিস্টেম। এখন আপনি যদি চান যে এটা ডান দিকে না, এটা একটু বাম দিকে আগায় আসবে, অথবা এই যে টেক্সটটা আমরা লিখেছি এই টেক্সটটা একটু ডান দিকে যাবে, তাহলে কী করবেন? সাপোজ এটাকে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে এই যে বন্ধুরা এখানে দেখেন, এখানে যখন আমি কার্সার নিয়ে আসছি এখানে দেখেন ইনক্রিজ ইনডেন্ট, এখানে হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। আমি যদি এই জায়গাটা একটু ক্লিক করি, এই যে এখানে যদি একটু ক্লিক করি তাহলে দেখেন একটু একটু করে সরে যাচ্ছে, একটু একটু করে সরে যাচ্ছে। আমি চাচ্ছি হ্যাঁ এই জায়গা থাক। ওকে, এখন এখানে যখন লেফট দিকে এটা সে অ্যাসাইন হয়েছে, আমি যদি চাই এখানে ক্লিক করব, এটাকে একটু ডান দিকে সরাই নেব, আমি এরকম দেখব সবগুলা। আমি যখন এখানে আবার টাইপ করব, এখানে আমি একবার দুইবার, দ্যাট মিনস দুইবার প্রেস করলে আমার মন মতো হচ্ছে, আর এখানে এতটুকু চাচ্ছে। আমি যদি চাই এটাকে আরেকটু আগায় নিতে সেটাও পারি। দ্যাট মিনস আপনি আপনার চাহিদা মতো এখানে ইনডেন্ট সেট করে আপনি এই জিনিসটা কিন্তু কাজে লাগাতে পারেন। আপনি যদি চান যে এখানে টোটালটা আপনি এখানে 1 2 3 ইনডেন্ট সেট করবেন, দেখেন এখানে টাইপ করার সাথে সাথে ইনডেন্ট এখানে অটোমেটিক সেট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে টাইপ করি দ্যাট মিনস এই জিনিসটা কিন্তু প্রথমে থাকতেছে। তাহলে দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স, আপনি যদি জানা থাকে তাহলে কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারবেন। ট্রিক্স নাম্বার 147 বন্ধুরা, আমরা যদি মোবাইল নাম্বার টাইপ করি, সাপোজ আমি যদি এই সেলটায় মোবাইল নাম্বার টাইপ করি 01710744721, আমি যদি এবার এন্টার দিই তাহলে দেখেন এটা কী হয়ে গেছে, এটা জগা খিচুড়ি মার্কা দেখাচ্ছে। আবার যদি আমি এখানে টাইপ করি 01710744721, ওকে, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম্বার। এখন দেখেন বন্ধুরা, দুইটা জিনিসের সিস্টেম কিন্তু দুই রকম, এইটা এরকম, এইটা আর এক রকম। এটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, এটা দেখতে কিন্তু একবারে জামের মতো সুন্দর লাগতেছে। কেউ আর বলতে পারে ভাই জামের মতো সুন্দর কীরকম? আরে ভাই, একটা মেয়েকে যদি আমি বলি যে তুমি মেয়েটা কালো, তাহলে সে মেয়েটা তো মাইন্ড করবে। এই জন্য আমি বললাম যে জামের মতো সুন্দর, তাহলে যে সে মাইন্ড করবে না, বলে ভাই আমার গদ গদ। ওকে বন্ধুরা, তো এখানে জিনিসটা ভালো লাগতেছে না, এই জিনিসটা আমার ভালো লাগতেছে, এই জিনিসটা আপনি কীভাবে করবেন? ওকে, এখানে আমরা এইটাকে কেটে দিলাম। এবার এটাকে আমরা কলামটাকে সিলেক্ট করতে পারি, অথবা এতটুকুও সিলেক্ট করতে পারি, অথবা শুধু এইটাকে সিলেক্ট করতে পারি। আমি কলামটাকেই সিলেক্ট করে দিলাম আপনাদের বোঝার জন্য। এবার হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে নাম্বার ফরমেটিংয়ে। নাম্বার ফরমেটিংয়ে যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে কাস্টমে। কাস্টমে যাওয়ার পরে এই যে জেনারেল আছে, এই জেনারেলটা আপনি কেটে দিবেন। ওকে, এবার আপনি চাচ্ছেন যে প্রথমে কত সংখ্যা হবে, আমাদের প্রথমে পাঁচ সংখ্যা, 1 2 3 4 5, দেন হচ্ছে হাইপেন, মানে পাঁচটা সংখ্যার পরে হাইপেন হয়। এরপর আমাদের সংখ্যা থাকে কয়টা, ছয়টা, 1 2 3 4 5 6, 6টা। এবার যদি আমি এখানে বন্ধুরা ওকে দেই, এখন কী হলো দেখেন, 01710 একটা ফরম্যাটে চলে গেছে হাইপেন, এবার আর একটা ফরম্যাটে। এবার যদি আপনি চান এটাকে আরেকটু চেঞ্জ করবেন কি, এই হাইপেনের জায়গায় আপনি যদি চান যে এখানে আন্ডারস্কোর দিবেন, দেন আন্ডারস্কোর, দেন ওকে। এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু আন্ডারস্কোরটা আসে না, কারণ হচ্ছে এখানে আপনি এটাকে এইভাবে না করে আবার যদি আপনি একটু অন্য সিস্টেমে করতে চান, কীরকম, 1 2 3 4 5 হাইপেন 1 2 3 4 5 6, এবার যদি আমি এখানে এন্টার দিই দেখেন এখানে সেম সিস্টেমে চলে আসছে। আপনি যদি চান এখানে শূন্য দিবেন, দেন হচ্ছে এই জায়গাটা আপনি শূন্য দিয়ে দেবেন, দেন হচ্ছে ওকে। এখন দেখেন বন্ধুরা সেম সিস্টেমে চলে আসতেছে। সেখানে যদি আমি আর একটা নাম্বার, আবার একটা নাম্বার টাইপ করি 01710744721, ডার্লিং তুমি মাইন্ড করো না, এখন দেখেন দ্যাট মিনস এই ফরম্যাটে চলে আসছে। তার মানে বন্ধুরা আপনি যে কোনো মোবাইল নাম্বার যদি আপনি টাইপ করতে চান, আপনি যদি চান যে এখানে 880 যোগ করবেন, তাহলে আমরা কী করতে পারি, +88, ওকে হয়ে গেল। এবার যদি আমি এখানে ওকে দিই তাহলে দেখেন কত সুন্দরভাবে। ট্রিক্স নাম্বার 148 সেটা হচ্ছে বন্ধুরা, এখানে আমার ডাটা শিটটা অনেক বেশি ডান দিকে লম্বা, এরকম আমাদের হতেই পারে। এখন আপনি যদি চান, যেমন আমি যদি ডান দিকে যাই বাম দিকেটা ঢেকে যাচ্ছে, বাম দিকে গেলে ডান দিকেটা ঢেকে যাচ্ছে। আমরা যদি এটাকে একটু কম্পেয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, ভিউতে চলে যাব, দেন হচ্ছে আমরা নিউ উইন্ডো, আমি আর একটা
এক্সেল ফাইল ক্রিয়েট করলাম। এখন আমি যদি ভিউতে যাই, দেন হচ্ছে অ্যারেঞ্জ অল, অ্যারেঞ্জ অলে যাওয়ার পর আমি যদি এখানে টাইটেল ওকে দেই, তাহলে দেখেন বন্ধুরা দুই দিকে দুইটা শিট আমার হয়ে গেছে। এখন সাপোজ আমি এই জায়গাটা কি করলাম, আমার নামগুলো দেখতে পাচ্ছি। এবার যদি আমি এই শিটের লাস্টে চলে যাই, তাহলে দেখেন এখানে এখানে আমার আসে অগাস্ট পর্যন্ত, তাই না? এবার এখানে যদি আমি এই দেখেন এখানে, দ্যাট মিনস এখানে অগাস্ট, এখানে আমার অক্টোবর, সেপ্টেম্বর, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে আরও ডান দিকে নিয়ে যাই, দ্যাট মিনস আমি চাইলেই দেখেন এই ডাটার সাথে কম্পেয়ার করতে পারি। আমরা অনেকে হতে পারে যে আমরা এই এক সিজনের, দ্যাট মিনস 2016 সালের অগাস্টে কত, এবার যদি এখানে আমি চলে আসি দেখেন, দ্যাট মিনস 2017 সালের অগাস্টে কত, এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে একটা কম্পেয়ার করা যায়। এখানে এত, এখানে এত, এখানে এত, এখানে এত। বাট আমি যদি এখানে আর একটা শিট কেটে দিই, এখন যদি আপনি কম্পেয়ার করতে চান, তাহলে দেখেন এটা কিন্তু অনেক একটা টাফ একটা জিনিস এবং একটা সময় সাপেক্ষ। সাপোজ আপনি এখানে এই জায়গাটা, আমার এখানে আরও অনেকগুলো শিট হতে পারে, তাই না? এখন এখানে অনেকগুলো শিট হলো, এখন আপনি কীভাবে কম্পেয়ার করবেন? তখনই বন্ধুরা এই যে অ্যারেঞ্জ অল দিয়ে, এখানে টাইটেল দিয়ে এই জিনিসটাকে আসলে ইউজ করে, এখানে নিউ উইন্ডো ক্রিয়েট করা হয়, যে এখানে ভিউতে যাওয়া হয়, দেন এখানে অ্যারেঞ্জ অল টাইটেল। এখন দেখেন দুইটা পাশাপাশি রেখে এই জিনিসটাকে কত সুন্দরভাবে এখানে কম্পেয়ার করা যায়। এটা হচ্ছে বন্ধুরা নিউ উইন্ডো, দ্যাট মিনস অ্যারেঞ্জ অল। এটার মূল সংজ্ঞাটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং স্ক্রোলিং, দ্যাট মিনস আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন স্ক্রোলিংয়ের সাথে। এই যে স্ক্রোলিংগুলো করবেন, এগুলোর সাথে আপনার সিঙ্ক্রোনাইজ হবে একটা শিটের সাথে আর একটা শিট, একটা ফাইলের সাথে আর একটা ফাইল। ১৪৯ বন্ধুরা, আপনি যদি চান যে এই শিটটা প্রিন্ট করবেন, ওকে আমি কন্ট্রোল পি প্রেস করলাম। এখন এখানে দেখেন বন্ধুরা ৩০টা শিট আছে। এই প্রিন্টের উপরে আমার টোটালি দুইটা ভিডিও আছে, ইন ডেপথ একেবারে এ টু জেড আলোচনা। এখন আপনি যদি চান যে এখান থেকে শুধু এই ৮ নম্বর পেজটাই আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে, এই যে পেজ, পেজের জায়গায় ৮, এখানেও ৮, দ্যাট মিনস পেজ এত অ্যান্ড এত, দ্যাট মিনস আমার এখন যদি আমি প্রিন্ট দিই শুধু ৮ নাম্বার পেজেই প্রিন্ট হবে। আমি যদি চাই যে হ্যাঁ আমার এখানে ১০ নাম্বার থেকে এখানে আমার ১৫ নাম্বার, দ্যাট মিনস এতটুকুর ভিতরে আমার পেজ প্রিন্ট হবে, তাহলে এখান থেকে এই ৫টা পেজই সে শুধু প্রিন্ট করে দিবে। তার মানে আপনি চাইলে যে শিটগুলো আপনি প্রিন্ট করতে চান, চাইলে সেই শিটগুলো প্রিন্ট করতে পারবেন। এগুলো এখানে অনেক বড় আলোচনা আছে, এগুলো আপনারা আমার ডিটেলস ভিডিও থেকে দেখে নেবেন। ট্রিক্স নাম্বার ১৫০ বন্ধুরা, ১৫০টা হচ্ছে আমার শেষ টিপস অ্যান্ড ট্রিক্স, দ্যাট মিনস ১৫০টা ট্রিক্স বলেছিলাম, এটা হচ্ছে শেষ টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা যারা আমরা ম্যাক্রো, বিশেষ করে অ্যাডভান্স লেভেলের কাজ করি, তারা ম্যাক্রোটা অবশ্যই জানেন। এখন ম্যাক্রোটা আমরা কী করি, এখানে যাই হচ্ছে ডেভেলপার ট্যাবে, দেন হচ্ছে ভিজুয়াল, দেন হচ্ছে ম্যাক্রো, এখান থেকে চলে যায়। বাট এটা সহজ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অল্ট এফ ইলেভেন প্রেস করলে আপনার ম্যাক্রোর যে ডায়ালগ বক্স, ভিজুয়াল বেসিক, সেই জিনিসটা চলে আসবে। এখানে আসার পর আপনার যেই শিটে কাজ করা দরকার হবে, আপনি সেই শিটে কাজ করে এখানে ক্লোজ করে দেবেন, আবার আপনি জায়গায় চলে যাবেন, আবার অল্ট এফ ইলেভেন চলে যাবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে ফাইলে যাবেন, ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল, দ্যাট মিনস এখানে চলে আসলেন। আবার দেখাচ্ছি অল্ট এফ ইলেভেন চলে আসলো। এখন এখান থেকে যদি আবার আপনি এক্সেলে ব্যাক করতে চান, জাস্ট অল্ট কিউ, অল্ট কিউ দিলে আবার আপনি এক্সেলে ব্যাক করবেন। অল্ট এফ ইলেভেন হচ্ছে ভিজুয়াল বেসিক, অল্ট কিউ হচ্ছে এক্সেলে ব্যাক করে যাবে, জাস্ট অল্টার করে এই জিনিসটা চলে আসবে। সুন্দর একটা ট্রিক্স, যেটা আপনার কাজের গতিকে আরও অনেকগুণ বাড়িয়ে দিবে, আপনি ভিজুয়ালে যাবেন অনেক কষ্ট হবে। সুতরাং অল্ট এফ ইলেভেন, অল্ট কিউ, ক্লোজ, এন্টার। ম্যারাথনের মতো লম্বা পথ পাড়ি দিয়ে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, মামুন একাডেমির সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার এবং পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যালুট টু ইউ, কারণ এতক্ষণ আসলে এই ভিডিওটি দেখার কথা না। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখার পরে আপনি যদি এখান থেকে বিন্দু পরিমাণ কোনো কিছু শিখে থাকেন এবং সেটা আপনার বাস্তব জীবনে কাজে লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও এখান থেকে কিছু শিখতে পারে। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে বলবো, আপনি যদি আমার ভাইরাল হওয়া ভিডিওগুলো এখনও না দেখে থাকেন, স্ক্রিনে ভেসে ওঠা ছবিতে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।